আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আজ আমার অফিসে জয়েন করার তারিখ। ম্যাম আসতে পারি? আমি অফিসে এসে ম্যাডামের রুমের সামনে এসে বললাম, ইয়েস কামিং। আমি রুমে ঢুকে ম্যামের দিকে তাকালাম। এ কি দেখছি আমি? ফারিয়া, তুমি? ফারিয়া হলো আমার ইউনিভার্সিটির গার্লফ্রেন্ড। ফারিয়া আমার ডাক শুনে আমার দিকে তাকালো। কিন্তু ফারিয়া, হু আর ইউ অর হোয়াই ইউ কল মি ফারিয়া? আই এম ইউর বস, সো নেক্সট টাইম কল মি ম্যাডাম, ওকে? ফারিয়া সম্পূর্ণ আমাকে না চিনে রুক্ষ হয়ে কথাগুলো বলল। সরি ম্যাডাম, কথাটা আমি একটু মাথাটা নিচু করে বললাম। এখন বলুন আপনার নাম কি? ফারিয়া খাতায় লিখতে লিখতে কথাটা বলল, বুঝতেও পারল না আমাকে। জি ম্যাম, আমার নাম আলাউদ্দিন। এখানে কেন আসছেন? হোয়াট, আপনাকে চাকরি দিল কে এই অফিসে? ফারিয়া রেগে তার হাতে থাকা কলমটি টেবিলের উপর খুব জোরে রাখলো। ম্যাম কেউ দেয়নি, আমি সকল পরীক্ষা দিয়ে আপনার অফিসে চাকরি পেয়েছি। এই যে আমার জয়েন লেটার। আমি ফারিয়াকে আমার জয় লেটারটি দিলাম। ফারিয়া সেটা জোরে টান দিয়ে নিয়ে নিল। তারপর কাগজে সব কিছু ঠিক আছে নাকি দেখতে লাগলো। দেখার পর বলল, আপনি এখন আসতে পারেন, আপনাকে অফিসে দরকার নেই। ফারিয়া আমাকে চলে যেতে বলল। কি বলছেন ম্যাম, আমাকে তো অফিসে স্টাফ হিসেবে কাজে নেওয়া হয়েছে। আমি তো সেটাই ভাবছি, আপনার মতো লোক কিভাবে চাকরি পেল? ম্যাম চাকরির আমার খুব প্রয়োজন। তো আমি কি করব, আপনার চাকরি হবে না এখানে। বেইমানদের চাকরি এখানে হয় না। ম্যাম আমার চাকরিটা সত্যি খুব প্রয়োজন। এই কোম্পানির পরিচালক জনাব করিমউদ্দিন চৌধুরী আমাকে চাকরিটি দিয়েছেন। উনি আমার বাবা। ইস, আমার তো একদম মনে ছিল না। ফারিয়ার বাবার নাম ছিল করিম চৌধুরী, কিন্তু কখনো ওকে দেখা হয়নি। সরি ম্যাম, জানতাম না। আমি আমার বাবার সাথে কথা বলতেছি, আপনার চাকরি এখানে হবে না, আপনি চলে যান। এই বলেই ফারিয়া ফোনটি নিয়ে তার বাবাকে ফোন করলো। আমি তখন, ম্যাম প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দেবেন না, আমি পরিবারের বড় ছেলে, পরিবারের দায়িত্ব আমার কাঁধে এখন, চাকরিটা আমার খুব দরকার, অনেক চেষ্টা করে চাকরিটা পেয়েছি, আমার বাবা ঘরে পড়ে গিয়েছে, ছোট বোনের পড়াশোনা, সংসার চালানো, বাবা মা অসুস্থ, দয়া করুন চাকরিটা না পেলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, প্লিজ ম্যাডাম আমাকে চাকরি থেকে বের করে দেবেন না। আমি হাত জোর করে চাকরিটা ভিক্ষা চাইলাম ফারিয়ার কাছে। আমি জানি ফারিয়ার সাথে আমি অনেক খারাপ করেছি, কিন্তু তখন আমার হাতে অন্য কোনো পথ ছিল না। যদি আমার অবস্থাটা ফারিয়া জানতো তাহলে হয়তো কখনো ফারিয়া আমাকে ঘৃণা করতো না। যাই হোক, জানি না চাকরিটা পাবো কিনা, কিন্তু ফারিয়া ফোন না দিয়ে ফোনটি রেখে দিল। তারপর আবার আমার কাগজগুলো নিয়ে একটু সাইন করলো। তারপর বলল, শুনেন আপনাকে চাকরিটা দিচ্ছি, আপনার পরিবারের অবস্থার কথা শুনে, তবে আপনাকে স্পষ্টভাবে একটি কথা মেনে চলতে হবে। আমি সব কথা মেনে চলবো ম্যাম। বলুন ম্যাডাম কি কথা? আমার মুখে স্বস্তির একটা হাসি ফুটে উঠল, কারণ চাকরিটা না পেলে আমার পরিবার ধ্বংস হয়ে যেত, আর তাছাড়া আমার ছোট বোনের বিয়ে দিতে হবে। শুনুন, সততার সাথে কাজ করতে হবে আপনাকে, প্রতারণা বেইমানি এখানে চলবে না, না হলে ঘর ধাক্কা দিয়ে বের করে দিব অফিস থেকে। ফারিয়া রেগে পড়ল। আমি বুঝতে পারলাম ফারিয়া কেন আমাকে প্রতারণা আর বেইমানি করতে বারণ করলো। কি হলো, চুপ কেন? জি ম্যাম অবশ্যই বিষয়টা আমি মেনে চলব। খুব কান্না পাচ্ছে, কারণ ওকে হারিয়ে আমিও তো প্রত্যেক রাতে কান্না করেছি, ভাগ্নিটার মতো আমিও তো ওকে খুব ভালোবাসতাম। আপনি এখন আসতে পারেন। কিন্তু ম্যাম আমি তো কাজ সম্পর্কে কোনো থাক, আমাকে কারো আন্ডারে দেবেন না যে আমাকে কাজগুলো বুঝিয়ে দেবে? আপনি কচি খুকি না যে আপনাকে কাজ বুঝিয়ে দিতে হবে, একাই কাজ করতে হবে আপনাকে, বুঝলেন? কিন্তু ম্যাম আমার তো কোনো ধারণাই নেই এই অফিসের কাজ সম্পর্কে, আর তাছাড়া এটি তো নিয়ম নতুন লোককে সবকিছু শিখিয়ে দেওয়া।
আপনাকে এইভাবে কাজ করতে হবে। আর এই যে ধরুন, আজকের মধ্যে এই ফাইলের কাজগুলো শেষ করে দিন, আমার কাছে জমা দেবেন, ওকে? আমাকে একটা ফাইল ধরিয়ে দিল, কিন্তু ম্যাম আমাকে বলতে না দিয়ে পড়ল। কোনো কিন্তু না, যান আপনি এখন। আর 3 নম্বর সিটটা আপনার কাজের স্থান। আচ্ছা, আমি আর কিছু না বলে চুপচাপ চলে আসলাম, কারণ বেশি কথা বললে হয়তো আমার চাকরিটা চলে যেতে পারে। আমি ফারিয়ার রুম থেকে বের হয়ে এসে দেখি অফিসে সকলে বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে সকলে এসে আমার সাথে পরিচিত হতে লাগল। হ্যালো, আমি ফরহাদ। আমি আলাউদ্দিন। আমি নুসরাত। আমি নাবিলা। আমি ফেরদৌস। মোট আমরা 6 জন স্টাফ, তার মধ্যে আমি নতুন। ফরহাদ, নুসরাত, নাবিলা, ফেরদৌস আর আমি। আরেকটি মেয়ে আছে যে কাজ করছে, পরিচিত হতে আসেনি আমার সাথে। তো ইয়ং ম্যান, কার আন্ডারে দিল আপনাকে? কারো আন্ডারে না। হোয়াটস মানে কি? আমাকে কারো আন্ডারে দেয়নি, আর এই ফাইলটি হাতে ধরিয়ে দিয়ে বললো বিকালের মধ্যে কাজটা শেষ করে দিতে হবে। বুঝলাম না ম্যাডাম এমন করলো কেন, ম্যাডাম তো এমন না। আপনি কাজ করবেন কিভাবে? জানি না। আচ্ছা দেখি আপনার সিট কোথায় দিছে। ফেরদৌস ভাই আমার হাত থেকে কাগজটি নিয়ে দেখে বলল, ভাই আপনি শেষ। মানে কি বলছেন? আপনার কেবিন পড়েছে সুজাতা ম্যাডামের সিটের পাশে। আচ্ছা সুজাতাকে, আর ওনার পাশে পড়েছে তো কি হয়েছে? আরে ভাই, ওই যে সিটে যিনি বসে আছেন উনি সুজাতা। আরে উনি কারোর সাথে বেশি কথা বলে না, সাহায্য করা তো দূরের কথা। আমাদের কারোর পাশে সিটটা পড়লে আমরা আপনাকে কাজগুলো বুঝিয়ে দিতাম। কি বলছেন, উনি এমন কেন? জানি না ভাই কেন এমন উনি। আচ্ছা আপনি এই বইটি পড়ে কিছুটা সাহায্য পেতে পারেন। নাবিলা আমাকে একটি অফিসের কাজের ধারণার উপর একটি বই দিয়ে পড়ল। এই বইটি আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ। ওকে ভাই, অল দ্য বেস্ট। ধন্যবাদ। তারপর যে যার মতো কাজ করতে গেল, আর আমি ধীরে ধীরে আমার সিটে গেলাম। কিন্তু সুজাতা নামের মেয়েটি একবার ফিরেও তাকালো না আমার দিকে। কিন্তু আমি নতুন, তাই ভদ্রতা খাতিরে ওনাকে সালাম দিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দিকে তাকিয়ে সালামের উত্তর দিল, তারপর আবার কাজে মনোযোগ দিল। তাই আমিও আর ওনাকে বিরক্ত করলাম না, আমি আমার সিটে বিসমিল্লাহ বলে বসলাম। তারপর ফাইলটা খুলে বোঝার চেষ্টা করলাম কি করতে হবে আমাকে, কিন্তু কিছুই বুঝতে পারছি না, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি ফাইলের পাতাগুলো নাজরা করতে লাগলাম। তখন পাশ থেকে সুজাতা মেয়েটি বলে উঠল, আচ্ছা আপনার নাম কি? আমি খুশি হলাম, হয়তো উনি আমার অবস্থা দেখে সাহায্য করতে চাইছেন। আমি দেরি না করে দ্রুত আমার নাম বললাম, জি আমার নাম আলাউদ্দিন। মিস্টার আলাউদ্দিন, আপনি অনেক শব্দ করেছেন যার জন্য আমি নিজের কাজে মনোযোগ দিতে পারছি না। প্লিজ শব্দ করবেন না, যদি আবার শব্দ করেন আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন করতে বাধ্য হব। নিমেষেই আমার মুখ থেকে হাসি উঠে গেল। আশা করি মনে রাখবেন। সরি, এরকম মেয়ে মানুষ আমি জীবনেও দেখিনি। যাই হোক, নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। দীর্ঘ 3 বছর পর ফারিয়ার সাথে আমার দেখা হলো। জানি ফারিয়া আমার উপর প্রতিশোধ নিতেই আমাকে কারো আন্ডারে দেয়নি। আমি ফারিয়ার সাথে যা করেছি, তারপরে যে ফারিয়া আমাকে চাকরিটা দিয়েছে, এটা আমার ভাগ্য। অন্য কেউ হলে আমাকে জুতাপিটা করে অফিস থেকে বের করে দিত। অফিস টাইম, তাই আর পুরনো কথাগুলো ভাবলাম না। আমি চুপচাপ নাবিলা উপর দেওয়া বইটা বের করে পড়তে লাগলাম। বইটিতে কীভাবে কাজ করতে হবে লেখা আছে, তবে বইটা পড়ে আমি সম্পূর্ণ বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ পরে ভাবার পর অনেকটা ধারণা পেলাম আমার কাজ সম্পর্কে। তারপর ফাইলটা নিয়ে ধীরে ধীরে ভেবে চিন্তে কাজ করতে লাগলাম। কাজ সম্পূর্ণ করতে করতে কখন যে লাঞ্চের সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। হঠাৎ নুসরাত আর নাবিলা আপু এসে আমাকে বলল, মিস্টার আলাউদ্দিন সাহেব লাঞ্চ করবেন না? জি, কখন সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আমি তাদের দিকে তাকিয়ে বললাম,
তাই তো কার সম্পর্কে কোনো ধারণা পেলেন জি নাবিলাপুর বইটা দাওতে আমি অনেক সাহায্য পেয়েছি বুঝলে ভালো এখন চলুন লাঞ্চ করবেন ওকে চলুন তারপর আমরা সকলে খেতে গেলাম কিন্তু সুজাতা মেটি আসলো না যাই হোক খাবার টেবিলে বসে আমরা সকলে খাবার খাচ্ছিলাম তখন আমি সবাইকে একটা কথা জিজ্ঞাসা করলাম আচ্ছা একটি কথা জানার ছিল জি বলুন বলছিলাম আমাদের ফারিয়া ম্যাডামের হাজবেন্ড দেখতে কেমন আরে ফারিয়া ম্যাডামের হাজবেন্ড আসবে কোথা থেকে কেন উনি বিয়ে করেননি আমি সম্পূর্ণ অবাক হলাম কারণ এই বিয়ের জন্যই আমার আর ফারিয়ার সম্পর্কটা শেষ হয়ে গিয়েছিল আরে ম্যাডামের বিয়ের 3 বছর আগে একজনের সাথে আমাদের বস বিয়ে ঠিক করেছিল মানে ম্যাডামের বাবা তারপর আমি তো এটি জানতামই না কিন্তু বরযাত্রী আসার সময় রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয় আর বড় মারা যায় আর ম্যাডামের বিয়েও হয়নি আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছি তারপর থেকে ম্যাডামেরকে বিয়ে দিতে ম্যাডামের বাবা অনেক জোর করেছে কিন্তু ম্যাডাম বলে দিয়েছে তিনি আর জীবনে বিয়ে করবেন না উনাকে যেন জোর না করে কি শুনছি আমি আমার ভালোবাসা এখনো কি আমারই জন্য আছে আমি জানতাম ফারিয়াকে জোর করে বিয়ে দিচ্ছে ওর বাবা কিন্তু ওর সাথে যে এমনটা হয়েছে আমি বুঝতে পারিনি কি হলো আপনার চুপ কেন নাবিলা আমাকে বলল না কিছু না চলুন যাই এখন তারপর সকলে যার যার কাজে লেগে গেলাম সত্যি বলতে আমার আর একটু কাজে মন বসছে না ফারিয়ার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে আমি অনেক বোকা আমি যদি তখন ফারিয়ার খবর রাখতাম তাহলে আমি হয়তো এই কথাগুলো জানতে পারতাম আর ভালোবাসা আমার কাছেই থাকতো কিন্তু বোকামির মতো আমি ফারিয়াকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম আমি ওর থেকে দূরে থাকতে আমি বিশ্ববিদ্যালয় থেকে চলে গিয়েছিলাম একটা অন্য জায়গাতে যাতে ফারিয়াকে ভুলে যেতে পারি যাতে ফারিয়া আমার কোনো খোঁজ না পায় কিন্তু আমি তখন ভুল করেছিলাম অনেক বড় ভুল যা আমি এখন হারে হারে টের পাচ্ছি আমি এখন কি করব আমি কি এখন ফারিয়ার কাছে গিয়ে আবার ভালোবাসার কথা বলবো না এটি করব না এটি করলে ও আমাকে লোভী বলবে জানি না কি করব আমি ধীরে ধীরে কাজ করতে লাগলাম এরপর ফাইলের কাজটি শেষ করলাম কাজটি করতে বইটা আমাকে অনেক সাহায্য করেছে ছোট্ট একটি বই আমি সম্পূর্ণ ভালো মতো পড়েছি বলে ফাইলের কাজটি শেষ করতে পেরেছি মনে হচ্ছে কাজটি সম্পূর্ণ নির্ভুলভাবে করেছি আমি ফাইলটি নিয়ে ফারিয়ার রুমের দিকে যেতে লাগলাম ফারিয়ার রুমের সামনে গিয়ে ম্যাম আসতে পারি জি আসুন ম্যাম ফাইলটির কাজটি করে শেষ করেছি একটু দেখবেন কাজটি ঠিক হয়েছে কিনা ফারিয়া অবাক করে আমার দিকে তাকালো কিন্তু আমি খেয়াল করে দেখলাম ফারিয়ার চোখ লাল হয়ে আছে তার মানে ফারিয়া কান্না করেছে কারণ ফারিয়া প্রচুর কান্না করলে ওর চোখ লাল হয়ে যায় আমি ফারিয়ার চোখের দিকে তাকিয়ে থাকলাম ফারিয়া ব্যাপারটা বুঝতে পেরে নিজের চোখগুলো আমার থেকে লুকানোর চেষ্টা করছিল তাহলে কি ফারিয়া আমার জন্য কান্না করছে গুড ভালো কাজ করেছে কোনো ভুল হয়নি সত্যি বলছেন ঠিক হয়েছে খুশি হয়ে কার কাছ থেকে সাহায্য নিয়েছেন ম্যাডাম কারো কাছ থেকে সাহায্য নিইনি বই পড়ে ধারণা পেয়েছিলাম এই ফাইলটি ধরুন কালকে দুপুরে দেবেন মনে রাখবেন 1 লক্ষ টাকার ফাইল এটি ম্যাডাম এত বড় কাজ আমাকে দিচ্ছেন আমি কি পারবো পারবেন কিনা জানি না তবে মনে রাখবেন ভুল করলে আপনার চাকরি চলে যেতে পারে আপনি এখন আসতে পারেন বুঝতে পারলাম ফারিয়ার মনে আমার জন্য আর কোনো ভালোবাসা নেই আজ শুধু ঘৃণা যদি এতই ঘৃণা করো আর কান্না কেন করছো আমি মাথা নিচু করে বের হয়ে আসলাম তারপর সময় মতো অফিসে কাজ শেষে বাসায় আসলাম বাসায় আসার সময় মনে পড়ল ছোট বোন বলেছিল ওর জন্য কিছু খাতা কলম নিয়ে যেতে পকেটে দেখি 200 টাকা আছে ওই টাকা দিয়ে খাতা কলম কিনে বাসায় গেলাম বাসায় গিয়ে দেখলাম বাবা আমার মুখে হাসি কারণ আমি চাকরি পেয়েছি আমাদের দুঃখের দিন শেষ হবে তারপর ছোট বোন আমার কাছে ছুটে আসলো বোন এসে বলল ভাইয়া আমার প্রাইভেটে 3 মাসের বেতন বাকি স্যার বলেছে এই মাসে সব বেতন না দিলে যেতে বারণ করেছে কবে মাস শেষ হবে আর 3 দিন পর ওকে আমি সব দিয়ে দেব বাবা তোমার বাবার ওষুধও শেষ হয়ে গিয়েছে মা বাবার ওষুধের কথা বলল কিন্তু নিজের ওষুধের কথা বলল না
কিন্তু আমি জানি মার ওষুধও শেষ। আচ্ছা মা, আমি কালকে তোমাদের দুজনের ওষুধ এনে দেবো, কিন্তু টাকা কোথায় পাবো জানি না। আমার কাছে শেষ 200 টাকাই ছিল, যা দিয়ে বোনের জন্য খাতা কিনেছি। বোনকে খাতা কলমগুলো দিলাম, বোন খুশি হয়ে ও রুমে চলে গেল। বাবা আয়, খাবার খেয়ে নি। না মা, খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আমার গলা দিয়ে খাবার নামবে না, কারণ মাথায় সংসার চালানোর চিন্তা। আমি আর কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম। পরিবারের বড় ছেলেদের কষ্টগুলো হয়তো চার দেওয়ালের মধ্যেই থেকে যায়। পেটে ক্ষুধা পেয়েছে, তবুও কেন জানি খেতে ইচ্ছে করছে না। মাথার মধ্যে একটি চিন্তায় ঘুরপাক খাচ্ছে, আগামীকাল মা বাবার জন্য ওষুধ, বোনের টিউশনের খরচ, কলেজের মাসিক খরচ আমি কিভাবে দেব? আমার কাছে তো একটি টাকাও নেই। হঠাৎ আমার রুমে আমার ছোট বোনটি আসলো, হাতে দেখি খাবারের প্লেট। ভাইয়া। হুম, তুই আবার আসলি কেন? আর এগুলো কি? খাবার, খাবারটা খেয়ে নাও। বোন, আমার ক্ষুধা লাগেনি, আমি খাবো না, তুমি সব নিয়ে যাও। কথাটি ওকে হাসি মুখে বললাম। এটা বলার পর বোন আমার মাথার কাছে এসে পড়ল। ভাইয়া, মিথ্যা বলছো কেন? আমি জানি তোমার অনেক ক্ষুধা লাগছে। আরে মিথ্যে বলবো কেন, আমি কি আমার মিষ্টি বোনকে মিথ্যে বলতে পারি? হাসি দিয়ে রোদেলাকে আমার বুকে জড়িয়ে নিলাম। আর হ্যাঁ, আমার বোনের নাম রোদেলা। হইছে, আর মিথ্যা বলতে হবে না, তুমি উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। তাই তুই খাইয়ে দিলে, ক্ষুধা না থাকলেও খাবো। তাহলে উঠে বসো। তারপর আমি উঠে বসলাম, রোদেলা খাবারগুলো আমাকে খাইয়ে দিতে লাগলো। আচ্ছা, তুই খেয়েছিস তো? হুম, আমি খাইছি। গুড। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। হুম, বল। ভাইয়া, আমাদের জন্য তোমার অনেক কষ্ট হয় না? কি বলছিস পাগলি, কষ্ট হবে কেন? আমি রোদেলার মুখে হাত দিয়ে কথাটি বললাম। এই যে সংসার চালানো, আমার পড়াশোনার খরচ, বাবার ওষুধ, এত টাকা দরকার। আমি জানি ভাইয়া, তোমার অনেক কষ্ট হয় টাকা জোগাড় করতে। রোদেলা কান্না করে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। আরে পাগলি, কান্না করছিস কেন? কথাটা আমি ওকে অবাক হয়ে বললাম। আমরা তোমার জন্য কিছুই করতে পারি না জানো ভাই, আমার অনেক কষ্ট হয় যখন তোমার কাছে টাকার কথা এসে বলি। আমি জানি আমার ভাইয়ের কাছে কোনো টাকা নেই, কিন্তু তবুও আমি স্বার্থপরের মতো এসে তোমার কাছেই বলি। এই বোন, কি বলছিস তো এগুলো? তোরাই তো আমার সব কিছু, তোদের জন্যই তো আমি টাকা উপার্জন করি, আর তুই এখন এগুলো কি বলছিস? ভাগলি বোন আমার, শোন, আমি আর বেকার নেই, আমি এখন চাকরি পেয়েছি, তোর যখন যা দরকার আমার কাছে এসে বলবি, তোর ভাইয়ের কাছে এসে বলবি, কেমন? আমি তোমাকে খুব ভালোবাসি ভাইয়া। আমিও তোদেরকে অনেক 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 ভালোবাসি, তোদের জন্য তো আমি সব কিছু করতে পারি। তোদের কথা চিন্তা করেই তো আমি আমার ভালোবাসার মানুষটিকে ছেড়ে অনেক দূরে চলে আসছি। তোদের জন্য আমি সব কিছু ছাড়তে পারি, কথাটা আমি মনে মনে বললাম। ভাইয়া, আমার একটা কথা রাখবে? হুম, অবশ্যই, বল পাগলি। তুমি বেতন পেলে প্রথমে বাড়িতে একটা টিন দিয়ে ঘেরা গোসলখানা দিবে। কেন রে, গোসলখানা দেবো কেন? কারণ পুকুরে গোসল করতে গেলে বখাটে ছেলেরা বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিশ্বাস করুন, বোনের মুখে এই কথাটি শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না, রাগে আমার শরীরটা জ্বলছে। কে কেমন করে আমাকে বল তুই। ভাইয়া, তুমি রাগ করো না, ওরা খারাপ, যদি ওরা তোমার কিছু করে দেয়। আমার কিচ্ছু হবে না, তুই বল তোকে কে বিরক্ত করে। ভাইয়া প্লিজ, তুমি রাগ করো না, আমি আর পুকুরে যাই না, পাশে পাশে গিয়ে গোসল করি, কিন্তু গোসল করতে গেলে ওনাদের মুখের দিকে তাকানো যায় না। প্লিজ ভাইয়া, তুমি রাগ করো না, দ্রুত বাড়িতে একটা কল বসো আর টিন দিয়ে ঘেরা দিবা। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আর কোনো সমস্যা হলে আমাকে বলবি কিন্তু। আচ্ছা ভাইয়া বলবো, তুমি ঘুমাও। হুম, তারপর রোদেলা ও রুমে চলে গেল। আজ আমি ঋণী তো আমার কাছে, আমি পৃথিবীতে এমন একটা ভাই যে ভাই নিজের বোনের মুখে তাকে বিরক্তি করার কথা শুনেও কিচ্ছু করতে পারছি না, বোনের জন্য ভালো একটি গোসলখানা দিতে পারি না। ছি, আমি কিভাবে এই মুখ বোনকে দেখাবো, এসব কথা ভাবতে লাগলাম। আর নিজের অজান্তেই চোখে পাপড়ি পেয়ে তোপটা জল গড়িয়ে পড়ল। এতদিন যে চাপা কষ্ট নিয়ে বেঁচেছিলাম, সে কষ্টের মাত্রাটা আরও বেড়ে গেল। 3 বছর পর
ফারিয়াকে দেখার পর বুক ফেটে কান্না আসছে, কিন্তু জোরে কান্না করতে পারবো না। পরিবারের বড় বেকার ছেলেদের জীবনটা মনে হয় এরকমই হয়। চাকরি না পেলে সমাজের অনেক মানুষের কাছে সমালোচনার মুখে পড়তে হয়, যেটা সম্মুখে আমি পড়েছি। পৃথিবীর প্রত্যেকটি বেকার ছেলে পড়েছে, কিন্তু প্রকৃত যুক্তিটা হলো সমাজের সকল সমালোচনা করতে পারে, কিন্তু সেই ছেলেটিকে একটু আশ্বাস দিতে জানে না তারা। কারণ একটু আশ্বাসে হয়তো সেই ছেলেটার বেকার নাও থাকতে পারে। আমরা শুধু পারি মানুষের ভুল ধরতে, শুধু পারি না তাদের ভুলটা শোধরানোর কোনো বুদ্ধি দিতে। আপনাদের কাছে একটা কথা বলি, সমাজে কিছু শিক্ষিত গাঁজাখোর মদখোর লোক আছে, যারা শিক্ষিত হয়েও অশিক্ষিতদের মতো কাজ করে। গ্রামের গরিব পরিবারের কোনো ছেলে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে পরীক্ষা দিতে যায়, তখন কিছু মানুষ কি বলে তা জানেন? বলে, বাপে কাজ করছে চাষাগিরি, আর তার ছেলে মনে হয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। চান্স তো পাবেও না, বরং টাকাগুলো নষ্ট করে এসে এই চাষার কাজই করতে হবে। যদি কথাগুলো সেই ছেলেটি শুনতে পায়, তাহলে তার মনোবলটাই ভেঙে যায়, তার ইচ্ছেগুলো নিমেষেই শেষ হয়ে যায়। যদি তাদেরকে উৎসাহ দিতে না পারেন, তাহলে প্লিজ এসব কথা বলে তাদের স্বপ্নগুলোকে মেরে ফেলবেন না। যাই হোক, আজ আমার দু চোখে ঘুম নেই, ফারিয়াকে খুব মনে পড়ছে। আমার ফারিয়া এখনও আমারই রয়েছে, কিন্তু ওর কাছে যাওয়ার অধিকার আমি হারিয়ে ফেলেছি। ও এখন রাত্রের আকাশের চাঁদ, আর আমি হলাম পৃথিবীতে থাকা ছোট্ট একটি বস্তু, যে কিনা শুধু চাঁদের আলোতে নিজেকে আলোকিত করতে পারবে, চাঁদের কাছে কখনো যেতে পারবে না। আমি থাকতে না পেরে আমার আরেকটি নাম্বার দিয়ে ফারিয়া সেই নাম্বারটিতে ফোন দিলাম। প্রিয় মানুষের নাম্বারগুলো হয়তো কখনো ভোলা যায় না। ফারিয়ার ফোনে ফোন ঢুকেছে, এখন রাত 11টা বাজে, রিং হচ্ছে কিন্তু ফোনটি ধরছে না। আমি আবার ফোন দিলাম, কিন্তু এবার ফোন ঢুকতেই ফোনটি রিসিভ করল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চুপ করে থাকলাম, কি বলবো আমি। আমি ফোন দিয়েছি বুঝতে পারলে হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। হ্যালো, কে বলছেন? আমি চুপ করেই আছি। 3 বছর আগে কত রাত জেগে ফারিয়ার সাথে কথা বলেছি, ঘুমাতে দিত না আমাকে, জোর করে জাগিয়ে রাখতো, আর সারা রাত কথা বলতো একাই। এটা আস্তে একটা পাতলি ছিল। আজ তো ফোন দিয়ে কথা বলছেন না কেন? আমি কথা বলতে চাইলেও কথা কেন জানি না মুখ থেকে বের হতে যাচ্ছে না। আমি চুপ করেই রয়েছি, কিন্তু এবার ফারিয়াও চুপ করে রইল। কি ব্যাপার, ফারিয়াকে বুঝে ফেলো নাকি আমি ফোন করেছি? ওপাশ থেকে কোনো সাড়া শব্দ নেই, কিন্তু লাইনটা কাটছে না। আমার সন্দেহ হয়ে গেল ফারিয়া হয়তো বুঝে ফেলেছে আমি কল করেছি, তাই আমি দ্রুত ফোনটা কেটে দিলাম। আল্লাহ, যদি ধরা খেয়ে যাই তাহলে আমার খবর আছে। কিন্তু কিছুক্ষণ পর আমার ফোন বেজে উঠল, তাকে দেখি ফারিয়া ফোন করেছে। আমি দ্রুত ফোনটা কেটে দিলাম। আমি শিওর ফানিয়া মনে করেছে আমি ওকে ফোন করেছি। কেটে দেওয়ার পর ফারিয়া আবার ফোন দিল, এবার আমি ফোনটা বন্ধ করে রাখলাম। যদি কোনোভাবে বুঝে ফেলে আমি, তাহলে আমার কপালে নির্ঘাত দুঃখ আছে, সেটা আমি জানি। যাই হোক, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে গোসল করে অফিসের জন্য বের হলাম, কিন্তু মাথায় আমার একটি চিন্তা, মা আবার ওষুধ, বোনের জন্য টাকা, এসব আমি কোথায় পাবো? কোথায় পাবো এখন আমি এতগুলো টাকা? এদিকে আবার আমি রাত্রি করে ঘুমিয়েছিলাম বলে সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাই অফিসে যেতে আধা ঘন্টা দেরি হয়ে গিয়েছে আমার। দেরি করতে চাইনি, তারপরেও দেরি হয়ে গেল, জানি না দেরি করেছে বলে আমার কিছু হয় নাকি। আমি অফিসে ঢুকলাম, ফারাদ ভাই আমাকে দেখে বলল, কি মিস্টার আলাউদ্দিন, দেরি হলো যে? ভাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। দ্বিতীয় দিনেও দেরি, মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছিলেন। হাসি উঠল কথাটা শুনে, আমি লজ্জা পেয়ে আমার ছিটে যাচ্ছি। তখন পেছন থেকে ইয়ন চাচা ডাক দিয়ে বলল, স্যার। হুম চাচা, বলেন। আপনাকে ম্যাডাম তার রুমে যেতে বলেছে। কেন? দেরি করেছে বলে হয়তো কিছু বলবে। জানি না, আপনাকে দেখেছে, চাচা এই বলেই চলে গেল। আমি ম্যাডামের রুমে গেলাম। ম্যাম আসতে পারি? জি আসুন। আমার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম আমাকে ডেকেছেন? ডাকলাম, দেরি করে অফিসে আসলেন কেন?
সরি ম্যাডাম, দেরি হয়ে গেছে। আমি কথাটা একটু মাথাটা নিচু করেই বললাম। কেন দেরি করলেন? আপনার স্ত্রীকে আপনাকে ছাড়ছিল না? ম্যাডাম আপনি ভুল ভাবছেন, আমি বিয়ে করিনি। বিয়ে করেননি? ফারিয়া ভেবেছিল আমি হয়তো বিয়ে করেছি। না ম্যাডাম। তাহলে দেরি করলেন কেন? দেরি হয়েছে কারণ ঘুমটা একটু দেরিতে ভেঙেছে। ঘুমাবেন তো, চাকরি করতে আসছেন কেন? যত সব সরি ম্যাডাম, ভুল হয়ে গিয়েছে, আর দেরি হবে না। কথাটি আবারও মাথা নিচে করেই বললাম। শুনুন, আর একদিন দেরি করলে চাকরি থেকে বের করে দিব, আপনার চেহারা দেখার জন্য চাকরি দেইনি। ক্ষমা করে দিন ম্যাডাম, আর কখনো দেরি করব না। হুম, মনে থাকে যেন। হুম থাকবে ম্যাডাম। এখন তাহলে আমি আসি, আপনার দেওয়া ফাইলের কাজটা আমাকে শেষ করতে হবে। হুম আসুন। তারপর যখন বের হয়ে আসছে তখন ফারিয়া পেছন থেকে ডাকলো, শুনুন। জি ম্যাডাম। আমি পেছনে ফিরে তাকালাম। এদিকে আসুন, আপনার ফোনটা দিন। ফারিয়া হঠাৎ আমার ফোনটা চাইল। আমি অবাক হয়ে তাকালাম। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? ফোনটা দিন আপনার। কিন্তু ম্যাডাম কেন? মনে হয় কালকে রাত্রে আমি ফোন দিয়েছিলাম নাকি, সেটা চেক করবে। চেক করলে তো ধরা খেয়ে যাব, কারণ কল লিস্ট থেকে নাম্বারটা ডিলিট আমি করিনি। কেন করে যাবেন, এখন ফোন দিন। তারপর আমি বাধ্য হয়ে ফোনটি দিলাম। লক কি? ম্যাডাম জিজ্ঞেস করলো। আমি পাসওয়ার্ডটা বলার পর ফোনটি খুলে কল লিস্টে গেল। আমি ঝাপসা ঝাপসা দেখছিলাম। আমি তখন মাথা নিচু করে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া তার সিট থেকে উঠে আমার সামনে আসলো। আমি তাকে দেখলাম, ফারিয়ার রাগে তার মুখটা লাল হয়ে গেছে। ম্যাডাম, আমি ভয়েতে চুপ করে থাকলাম। আমাকে ফোন দিয়েছিলেন কেন? না মানে ম্যাডাম খুব জোরে আমাকে একটা থাপ্পড় মারল। আমি গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তোর সাহস হলো কি করে আমাকে কল করার? আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি মাথা নিচু করে কথাটা বললাম। ভারিয়া যে এতটা রেগে যাবে আমি ভাবতেও পারছি না। শোন, তোকে চাকরি দিয়েছি বলে মনে করবি না আমি পুরনো সব কিছু ভুলে গিয়েছি। তাই পরবর্তীতে আমার ফোনে আবার ফোন করলে তোকে চাকরি থেকে বের তো করবই, আর কে কী করবো জানি না। বুক ফেটে কান্না আসছে আমার, কিন্তু নিজেকে কন্ট্রোল রাখলাম। আমাকে মাফ করে দিন ম্যাডাম, জীবনে আর কখনো আপনাকে ফোন দেব না। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে, আর 12টার পর ফাইল নিয়ে আসবি। আচ্ছা ম্যাডাম। আমি আর কিছু না বলে নিজেকে ঠিক করলাম, যাতে বাইরের কেউ কিছু বুঝতে না পারে যে আমার সাথে কী হয়েছে। আমি বাইরে এসে কারোর সাথে কোনো প্রকার কথা বললাম না, কিন্তু নাবিলার নোস্টা ম্যাডামকে দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে। ওনারা আমাকে দেখে আমার কাছে আসলেন। কি ব্যাপার, ভিতরে এতক্ষণ কি করলেন? কই কিছু করিনি তো, ম্যাডাম আমাকে একটা কাজ সম্পর্কে কিছু ধারণা দিল। আমি কথাটি একটু স্বাভাবিকভাবেই বললাম। আপনি মিথ্যা বলছেন, আমি স্পষ্ট ফারিয়া ম্যাডামের জোরে কথা বলার শব্দ পাইছি। ম্যাডাম আপনার সাথে অনেক খারাপভাবে কথা বলছে। আরে না, মিথ্যে বলছি না, খারাপভাবে কথা বলবে কেন? যদি ভিতরে কোনো কিছু না হয়ে থাকে তাহলে আপনার মুখে পাঁচ আঙ্গুলের দাগ হয়ে আছে, ওটি কিসের? ফারদার ফেরতোস ভাই এসে বলল, যাদের সাথে আমি কাজ করি তাদের সাথে আর লজ্জা বলতে কিছু থাকলো না। আমি আর কিছু না বলে চুপ করে মাথা নিচু করে থাকলাম, কারণ অযথা মিথ্যে কথা বলে লাভ নেই, কারণ তারা সব বাইরে থেকে শুনতে পেয়েছে। আমি বুঝি না, ম্যাডাম তো এমন না, অনেক ভালো মনের মানুষ, তাহলে আপনার সাথে এমন করে কেন? আমার মনে হয় কোনো কিছুর জন্য ম্যাডাম ওনার উপর রেগে আছে। কি ব্যাপার, আপনি চুপ কেন? বলুন ম্যাডাম কেন আপনার সাথে এত খারাপ ব্যবহার করে? শুনতে চান আপনারা? আমি তাদের দিকে তাকিয়ে বললাম। হুম বলুন। বলবো তবে এখন না, ব্রেক টাইমে বলবো। এখন আমাকে ম্যাডামের দেওয়া ফাইলটা তৈরি করতে হবে। এই বলে সোজা আমি আমার সিটে চলে আসলাম, কিন্তু পিছন থেকে ওনারা আমাকে ডাকতে লাগলেন। আমি কিছু না শুনে চলেই আসলাম। আমার সিটে এসে চুপচাপ ফাড়িয়ে দেওয়ার ফাইলটা বের করলাম। ফাইলের দিকে তাকিয়ে দেখি, কোনো কাজই করিনি, করবো কীভাবে? আমি তো কোনো কাজই পারি না, কীভাবে কী করতে হয় কিছুই তো জানি না। আমি বোকার মতো
ফাইলটা ঘাটাঘাটি করছিলাম, কখন যে মনের মধ্যে আটকে থাকা কষ্টে নিজের চোখে পানি এসে পড়ে গিয়েছে তা বুঝতে পারিনি। চোখের পানি নিজের অজান্তেই আমার গাল বেয়ে পড়তে লাগলো। চোখের পানি মোছার সময় আমি পাশে সিটে আর চোখে তাকিয়ে দেখি সুজাতা নামে মেয়েটি আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি দ্রুত নিজের চোখের পানিগুলো মুছে নিজেকে আড়ান করলাম সুজাতা ম্যাডামের কাছ থেকে। এরপর ফাইলের কাজটি নিয়ে ভাবতে ভাবতে কখন যে 12টা বেজে গিয়েছে বুঝতে পারিনি। আজকে আবার অফিসের বস মানে ফারিয়ার বাবা করিম চৌধুরী উনি অফিসে আসবেন, কারণ আমার কাছে দেওয়া ফাইলটি নিয়ে কোথায় যেন যাবেন, হয়তো কোনো মিটিং আছে। কিন্তু ফাইলের কোনো কাজই তো আমি শেষ করতে পারিনি। 12:30 বাজে, ফারিয়া ম্যাডাম অনেকক্ষণ আগে ফাইল দিয়ে যেতে বলেছে। আমি যাইনি, কীভাবে যাব, কোনো কাজই তো আমি করতে পারিনি। জানি না এখন আমার কপালে কী আছে, এভাবে কি কাজ করা যায়, জানি না কী করবো, বুঝি না কাজের তাড়না। ভাবছি কাজটি নিজের থেকে ছেড়ে দেব, এভাবে অপমান হতে আর ভালো লাগছে না, এতে আমার পরিবারে যা হওয়ার হবে, অন্য চাকরি দেখব, না হলে রিক্সা চালিয়ে পরিবার চালাবো, তবু আর এখানে থাকতে পারবো না। এইসব যখন বসে বসে ভাবছিলাম তখন হঠাৎ ফারিয়া ম্যাডাম তার রুম থেকে বের হলেন আর সোজা আমার কাছে আসলেন। ফারিয়া ম্যাডামকে দেখে সকলে দাঁড়িয়ে গেলেন, আমিও দাঁড়ালাম। ফারিয়া আমার কাছে এসে বলল, ফাইল কোথায়? আমি ফাইলটা ভয়ে ভয়ে ম্যাডামকে দিলাম। ম্যাডাম ফাইলটা খুলে দেখল, ফাইলের কোনো কাজই হয়নি। এতে উনি প্রচণ্ড রেগে গেলেন আর ফাইলটা জোরে আমার মুখের উপর ছড়ে মারলেন। কি করেছেন এগুলো, কোনো কাজই তো শেষ করতে পারেনি। আমি চুপচাপ মাথা নিচে করে দাঁড়িয়ে থাকলাম। ছেলে খেলা মনে করেছেন 100,000 টাকার প্রজেক্টটি, তার থেকে বড় কথা তাদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে যদি ফাইলটা এখন জমা না দিতে পারি। আমি কি বলবো কিচ্ছু বুঝছি না। আপনাদের বস আসতেছে, কি বলবেন ওনাকে? বলতে না বলতে বস রুমে এসে হাজির। কি হয়েছে এখানে? স্যার কাজের ফাইলের কাজ শেষ হয়নি বলে ম্যাডাম ওনার সাথে রাগারাগি করতেছে। কোন ফাইল? যেই ফাইলটা নিতে আপনি এসেছেন। হোয়াট, কাজ শেষ হয়নি মানে? এখন তো সে ফাইলটা আমার লাগবে। এই নতুন স্টাফ কাজ করতে পারেনি। তারপর বস অনেকটা রেগে গিয়ে আমার কাছে আসলো। কি ভেবেছোটা কি, নতুন কাজে যোগ দিয়ে কাজে চুরি করা না, কেন কাজ করো নি ব্যাপক ছেলে? আমি আর সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এই একদম কান্না করবে না, কাজ করো নি কেন তাই বলো, না ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব। সরি স্যার। সরি? কিসের সরি, কাজ করো নি কেন? স্যার আমি একটা কথা বলি। তুমি কি বলবে? স্যার উনি কিভাবে কাজ করবে, ওনার তো কাজ সম্পর্কে কোনো ধারণাই নেই। ফারিয়া তার রুকুসকে ফারাদ ভাইয়ের দিকে তাকালো। মানে কাজ সম্পর্কে কোনো ধারণা নেই মানে? মানে বস উনি তো নতুন, আর নতুন স্টাফের কারোর আন্ডারে কাজ করতে দিতে হয়, এটাই নিয়ম। কিন্তু পারিয়া ম্যাডাম ওনাকে কারো আন্ডারেই দেননি, সো উনি কাজ পারবে কিভাবে? হোয়াট, ফারিয়া কি শুনছে এগুলো, এগুলো কি সত্যি? সত্যি, কিন্তু আমি তো ভেবেছিলাম উনি কাজগুলো পারবে। ভেবেছিলাম মানে, নতুন স্টাফ কারো আন্ডারে দেওনি তারপর আবার এত বড় কাজ তার কাছেই দিছো, সব দোষ তো তোমার, ছেলেটা তো কোনো দোষ নাই। বসের ফোনে ফোন আসলো। সরি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এই যে দেখো ফাইলের জন্য ফোন দিচ্ছে, কি বলবো তাদের এখন? আমার মতো ফারিয়াও চুপ করে দাঁড়িয়ে থাকলো। তারপর বস ফোনটি রিসিভ করলো। তারপর বস ফোনের ওপাশে থাকা লোকটিকে বলল, হ্যাঁ আসলে একটু সমস্যার কারণে 1 ঘন্টা দেরি করে ফেলেছে ফাইলটা দিতে, 1 ঘন্টা পর দিলে কোনো সমস্যা হবে? ওপাশ থেকে কি বললো আমি জানি না। অনেক অনেক ধন্যবাদ, 1 ঘন্টা পর ফাইল নিয়ে আমি আসতেছি। বস এই বলে ফোনটা কেটে দিল। ফোন কেটে দেওয়ার পর, শোনো সকলে, তোমরা সকলে মিলে 1 ঘন্টার মধ্যে ফাইলটা রেডি করবা, আমি ভিতরে আছি। ওকে স্যার, আমরা দেখতেছি। এই বলে ফারাদ, ফেরদৌস, নুসরাত, নাবিলা সকলে মিলে ফাইলের কাজটা করতে লাগলো। আর বস আমাকে বলল, এই ছেলে নাম কি তোমার? জি আলাউদ্দিন স্যার। বলো তুমি কার আন্ডারে কাজ করবা? আপনারা যার আন্ডারে দেবেন। স্যার ওনার সিট আমার পাশে, তাই ওনাকে আমার আন্ডারে দেন। আমরা সকলে সুজাতার দিকে তাকালাম। এই তো পাও গিয়েছে, আজ থেকে তুমি সুজাতার সাথে কাজ করবা।
বস এই বলে তার রুমে চলে গেল। এদিকে ফারিয়া আর ভারত ভাইরা মিলে ফাইলে তৈরি করতে লাগলো, আর এদিকে সুজাতা ম্যাডাম ডাকলো। আমি ওনার কাছে গেলাম আর ওনার পাশে বসলাম। আচ্ছা একটা কথা বলুন তো। জি বলুন। আপনার সাথে ফারিয়া ম্যাডাম এমন করলো কেন? প্রথম দিন থেকেই দেখছি আপনার সাথে ম্যাডাম রুড বিহেভ করে, কিন্তু কেন করে এমন? শুনতে চান? হুম অবশ্যই বলুন। বলবো, তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। ওকে বলুন, কি জানতে চান? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? আর ওষুধ শেষ হয়েছে, দুপুরের ওষুধ কিনে বাড়ি যেতে হবে। ওহো, তাহলে কালকে বলবেন তো? বলবো, তবে সবার কাছে একসাথে। যদি আপনি তাদের সাথে কথা বলেন তাহলে সবার কাছে একসাথে বলবো। আচ্ছা আমি আজই সবার সাথে কথা বলবো, কালকে ব্রেক টাইমে বলবেন? আচ্ছা তাই হবে। আমাদের হাসাহাসি দেখে আমি বুঝতে পারলাম ফারিয়া রেগে যাচ্ছে। আচ্ছা চলুন আপনাকে বুঝাই কিভাবে কাজ করতে হবে। হুম সেটাই ভালো। তারপর সুজাতা আমাকে কাজ সম্পর্কে ধারণা দিতে লাগলো। এদিকে এক ঘন্টা আগেই ফাইলের কাজটি শেষ হয়েছে, স্যার ফাইলটি নিয়ে চলে যাচ্ছিল, তখন আমি স্যারকে ডাক দিলাম। স্যার। হুম বলো। স্যার আমার আজকে এখন ছুটি দরকার ছিল। ছুটির কথা শুনে ফারিয়ার সকলে আমার দিকে তাকালো। কেন ছুটি দরকার কেন? আসলে স্যার আমার অসুস্থ মা বাবা এক ঘরে থাকে, তাদের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে হবে। ওহো আচ্ছা যাও। ধন্যবাদ স্যার। তারপর স্যার চলে গেলেন। আমি চলে আসার আগে সবাইকে বললাম, শুনুন সকলে, সুজাতা আপু আজ থেকে আপনাদের সবার সাথে কথা বলবে। সকলে অবাক হয়েছে। শুধু কথাও না আড্ডাও দিব। এই সত্যি? হুম সত্যি। সেটা তো বুঝলাম, কিন্তু আলাউদ্দিন ভাইয়া আপনি তো কাহিনী বললেন না। পাশেই ফারিয়া দাঁড়িয়েছিল। কালকে ব্রেক টাইমে বলবো, এখন আসি, এই বলেই চলে আসলাম। বাইরে এসে সোজা আমি আমার কাজে গেলাম। আমি জানি আমি কিভাবে 10,000 টাকা জোগাড় করব। আমি সোজা ফোন সার্ভিসের দোকানে গেলাম, মানে যেখানে পুরনো ফোন কিনে থাকে। হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, আমি আমার ফোনটা বিক্রি করে দেব। ফোনটি কিনেছিলাম 30,000 টাকা দিয়ে। অবশ্য ফোনটি আমি কিনিনি, আমার মামা আমাকে দিয়েছিল। যাই হোক, ফোনের দাম গেল 12,000 টাকা। সেটি বিক্রি করে 12,000 টাকা দিয়ে মেডিসিনের দোকানে গেলাম। তারপর 6,000 টাকার ওষুধ নিলাম, মানে এক মাসের ওষুধ কিনলাম। আর রোদেলার কলেজে গিয়ে এবং তার টিউশনে গিয়ে তার বেতনের সব কিছুতে 5,000 টাকা জমা দিলাম। আর 1,000 টাকা আমার কাছে ছিল, সেই টাকা দিয়ে বাজার করলাম। সেখান থেকে আবার কিছু টাকা বাঁচিয়ে বোনের জন্য লাল চুড়ি কিনলাম। বোন আমার লাল চুড়ি খুব পছন্দ করে, কিন্তু অভাবের জন্য কখনো কিনে দিতে পারিনি। যাই হোক, এগুলো নিয়ে বাসায় যেতে লাগলাম। পরিবারের জন্য বাজার, মা বাবার ওষুধ, বোনের সব বেতন পরিশোধ করতে পেরে নিজের একটু পরিবারের বড় ছেলে মনে হচ্ছে। পরিবারের জন্য কিছু করতে পারলে সত্যি মনের মধ্যে একটি প্রশান্তির হাওয়া বইতে থাকে। আমি বাজার নিয়ে সোজা বাড়িতে চলে আসলাম। আমার হাতে ওষুধ আর বাজার দেখে মা ছুটে আসলো। বাজার আর ওষুধ দেখে মায়ের মুখে একটি স্বস্তির হাসি দেখতে পেলাম, যে হাসিটা দেখার জন্য পৃথিবীর সকল ছেলে তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা তুই এত ওষুধ কিনেছিস, বাজার করছিস, টাকা পেলি কোথায়? কি যে বলো মা, তোমার ছেলে এখন চাকরি করে, টাকার অভাব নাকি? আর এই দেখো এটা কি, লাল চুড়ি রোদেলার জন্য। রোদেলা যদি দেখে লাল চুড়ি তাহলে তো তোর বোন খুশিতে আত্মহারা হয়ে যাবে। হুম ওর জন্য এটি গিফট, ও আসো কলেজ থেকে। তুমি এখন যাও, বাবা আর তুমি ওষুধ খেয়ে নাও। আচ্ছা বাবা। তারপর মা খুশি হয়ে ওষুধ নিয়ে বাবার কাছে গেল। মায়ের মুখের হাসি দেখে মনটা ভরে গেল। আমি এখন রোদেলায় ফেরার জন্য অপেক্ষা করছি। বোন যে আমার কি খুশি হবে সেটি ভেবে আমার যে কেমন লাগছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি এখন রোদেলার জন্য হাতে লাল চড়ি নিয়ে অপেক্ষা করছি। কখন যে আসবে আমার বোনটা মনে হয় এসেছে, কারণ আমার রুমের বাইরে মার গলা শব্দ পেলাম। তুই এসেছিস? হুম কেন? তোর জন্য তোর ভাইয়া সেই কখন থেকে অপেক্ষা করতেছে। ভাইয়া অপেক্ষা করতেছে? হুম কিন্তু কেন, আর ভাইয়া কোথায়? ওর রুমে আছে, যা তুই গেলেই বুঝবি। রোদেলার কিছু না বলে বইগুলো ওখানেই রেখে দ্রুত আমার কাছে আসলো। ভাইয়া তুমি মানে আমার জন্য অপেক্ষা করতেছো?
করছি তো, কিন্তু আমার বোনের তো কোনো খবরই নেই। কিন্তু কেন ভাইয়া, কিছু বলবে? বলবো না, তবে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ কি সারপ্রাইজ বলো আমাকে। বলবো, তবে তার আগে তোকে চোখ বন্ধ করতে হবে। ওকে, এই যে করলাম, এখন বলো। তোর সইছে না বলে বোন আমার দ্রুত চোখ বন্ধ করে ফেললো। আমি যতক্ষণ না বলবো তুই কিন্তু চোখ খুলবি না, এই বলে চুড়িগুলো আস্তে করে হাতে নিলাম। আচ্ছা, তুমি তাড়াতাড়ি করো ভাইয়া। আমি চুড়িগুলো রুদ্রের মুখের সামনে এনে চুড়ির ঝুমুর ঝুমুর শব্দ করতে লাগলাম। চুড়ির শব্দ শুনে তখনই রুদ্রা তার চোখ খুলে ফেলল, আর চুড়িগুলো দেখে আমার বোন আমাকে বলল, ও মা, লাল চুড়ি। তোর জন্য। কি সুন্দর চুড়িগুলো! বোন চুড়িগুলো ওর হাতে নিয়ে বলল, লাভ ইউ ভাইয়া। এই বলে ও আমাকে জড়িয়ে ধরে বলল, পাগড়ি নে, চুড়িগুলো এখন পরতো, দেখি কেমন লাগে আমার বোনকে। তারপর রোদলা চুড়িগুলো পরল। ভাইয়া কেমন লাগছে আমাকে? খুব সুন্দর মানিয়েছে তোর হাতে। দেখতে হবে না, হাতটা কার্বনের। তাই না, দুষ্টমি অনেক হয়েছে। শোন, তোর সব বেতন পরিশোধ করে দিয়েছি। সত্যি বলছো ভাইয়া? রে পাগলি, সত্যি বলছি। শোন, তোকে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। অবশ্য বোন আমার সর্বদা ভালো রেজাল্টই করে। ভাইয়া অবশ্যই ভালো রেজাল্ট করব। যা, এখন ফ্রেশ হয়ে নে, দুজনে একসাথে খাবার খাবো। তুমি এখনো খাওনি? না, আমার লক্ষ্মী বোনের জন্য অপেক্ষা করছিলাম। এই জন্যেই তোমাকে আমি এত ভালোবাসি। আচ্ছা ভাইয়া, তুমি আমাকে 5 মিনিট দাও, আমি 10 মিনিটে আসতেছি। এই বলে বোন চলে গেল। বোন দেখি আমার চরম দুষ্ট হয়ে গিয়েছে। তারপর খাবার খাওয়ার পর ফোনের সিমগুলো যত্ন সহকারে মানিব্যাগের ভেতর রেখে দিলাম, কারণ ফোনটা তো আর নেই। এদিকে ফারিয়া বাসায় এসে না খেয়ে তার রুমে চলে গেল। তার বাবা তাকে আজ বকছে, এর জন্য ফারিয়া অনেক রেগে আছে। তার বাবার প্রতি কোনো রাগ নেই, রাগ শুধু আমার উপর, কারণ বকা খেয়েছে আমার জন্য। ফারিয়া শুধু ভাবছে কিভাবে আমার সাথে প্রতিশোধ নেবে। পরের দিন সকাল সকাল আমি অফিসে রওনা দিলাম, কারণ দেরি হলে আর হয়তো চাকরিটাই থাকবে না, তাই দ্রুত অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর দেখি সকলে মিলে আড্ডা দিচ্ছে, তাদের মধ্যে সুজাতাও রয়েছে। কিন্তু সকলে কাজ বাদ দিয়ে কেন আড্ডা দিচ্ছে সেটা বুঝতে পারছি না। যাই হোক, আমি তাদের সামনে গেলাম। এই তো এসে গেছে মিস্টার আলাউদ্দিন। হাই, সকলে কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও ভালো, কিন্তু কথা হচ্ছে সকলে কাজ বাদ দিয়ে আড্ডা দিচ্ছেন কেন? আড্ডা দিচ্ছি কারণ ম্যাডাম এখনো আসেনি। ও, কেন আসেনি? কেন আসেনি জানি না ভাই। এসব বাদ দিয়ে আপনি ফারিয়া ম্যাডাম আর আপনার কাহিনী কি সেটা বলেন। ঠিক, সেটি বলেন। না, এখন না, এখনো সময় হয়নি। এই যে মিস্টার, এটা কিন্তু ঠিক না। আপনি কালকে আমাকে বলছেন আপনি বলবেন আজ। আমাদেরকেও বলেছিল বলবে। সরি, একটু মিথ্যে বলেছি সবাইকে, তবে এটি সত্য, একদিন আপনাদের সবাইকে বলবো। এটি কিন্তু ঠিক করছেন না। আরে বাদ দিন, বলবো বলছি তো, একদিন বললেই তো হলো। এখন চলুন জাজেস সেটে যাই, ম্যাডাম যখন তখন আসতে পারে। এরকম গোল মিটিং করতেছে দেখলে খবর আছে কিন্তু আমাদের। ঠিক বলছেন, চলেন যার যার সিটে যাই। তারপর আমরা সবাই জাজেস সিটে গিয়ে বসলাম। আমি সুজাতার পাশে বসে কাজ করতেছিলাম। আচ্ছা, ম্যাডামের সাথে আপনার কাহিনী কি বললেন না কেন? আরে বাদ দিন, বলবো সময় মতো। আপনি আমাকে একটা কথা বলেন তো। কি কথা? আপনি কি প্রেমে একা খেয়েছিলেন যার জন্য একা একা চুপচাপ বসে থাকেন? প্রেম কি তাই বুঝলাম না, আবার ছ্যাঁকা। মানে কি, আপনি বলতে চাচ্ছেন আপনি কখনো প্রেমই করেননি? না, করিনি। আমি ঘর ব্যাকা করে সুজাতার মুখের দিকে তাকালাম। ঠিক তখনই ফারিয়া অফিসে ঢুকলো আর আমাদের দিকে তাকালো। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? না, আমি দেখছি এই যুগের মেয়ে নাকি প্রেম করেনি, বিষয়টা খুবই রহস্যজনক। আমি কথাটি ফারিয়ার দিকে তাকিয়ে বললাম, জি আমাকে দেখুন, আমি সিঙ্গেল। বিশ্বাস হচ্ছে না, আমি তো ভাবতাম শুধু ফেসবুক ব্যবহারকারী মেয়েরই সিঙ্গেল, কারণ তাদের বয়ফ্রেন্ড নেই বলে তারা ফেসবুকে বয়ফ্রেন্ড খুঁজতে আসে। আপনার কি ফেসবুক আইডি আছে নাকি? আমাদের হাসাহাসি দেখে রাগে ফুলতে ফুলতে ফারিয়া তার রুমে গেল। ফারিয়া রুমে গিয়ে তাকে ফুলতে লাগলো আর ভাবতে লাগলো
আমাকে কিভাবে সাহায্য করবে। সত্যি বলতে ফারিয়ার মনে আমার যেন একটু ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। ভালোবাসাটা জন্মাবে তবে সেটি অনেক দেরিতে। এদিকে না, আমার কোনো আইডি নেই, তবে হ্যাঁ মেয়েদের সম্পর্কে এমন ধারণা ঠিক না। আরে মজা করলাম, আমি নারী জাতিকে অনেক মর্যাদা করি কারণ তারা মায়ের জাত। ধন্যবাদ। আমি আর সুজাতা বসে গল্প করছিলাম আর কাজ শিখছিলাম, তখন পেছন থেকে পিয়ন আসলো। স্যার আপনাকে ম্যাডাম ডাকে। আজকে আবার ডাকে কেন? জানি না, আপনাকে এক্ষুনি যেতে বলেছে। পিয়ন এই বলে চলে গেল, দেখি আজ আবার কি বলে। সাবধানে। ভাই আজ আবার ডাকে কেন? গিয়ে দেখি কি বলে। আপনার কপালটা খারাপ। পুরো কপাল, থাকেন দেখি কি বলে। তারপর ম্যাডামের রুমে আসলাম। ম্যাডাম আসবো? আসুন। এই যে অফিসে ভর্তি হয়েছে না, এখনো পর্যন্ত ফারিয়া কখনো আমাকে বসতে বলেনি, আজকেও বললো না। ম্যাডাম আমাকে ডেকেছেন? অফিসে কাজ বাদে তো হাসাহাসি কিসের? কখন হাসাহাসি করলাম ম্যাডাম? আবার মুখের উপর কথা বলেন, আমি নিজের চোখে দেখেছি আপনি কাজ বাদ দিয়ে সুজাতার সাথে মধুর গল্পে আচ্ছন্ন ছিলেন। আসলে ম্যাডাম কাজের মধ্যে একটি কথাতে হাসছিলাম। এটি হাসাহাসির জায়গা না, কাজ করলে ভদ্রভাবে কাজ করবেন, নিয়ম মেনে কাজ করবেন, ওকে? জি ম্যাডাম, আর হাসাহাসি করব না। মনে থাকে যেন। ম্যাডাম মনে থাকবে, এখন আমি আসি। চুপ করে এখানে দাঁড়িয়ে থাকুন। কেন ম্যাডাম? কেন আপনাকে বলতে হবে? দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাকুন। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, কিন্তু কেন দাঁড়িয়ে আছি সেটা জানি না। হয়তো সুজাতার সাথে হেসে হেসে কথা বলেছি বলে দাঁড়িয়ে থাকাটা আমার শাস্তি হতে পারে। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। তারপর ম্যাডাম আমার দিকে তাকিয়ে বলল, এই চেয়ারটা নিয়ে ওইখানে যান। কেন ম্যাডাম? আর একবার যদি প্রশ্ন করেন তাহলে আপনার খবর আছে। আমি আর কিছু না বলে চুপচাপ চেয়ার নিয়ে রুমের এক পাশে গেলাম ম্যাডামের কথা মতো। আর এদিকে বাইরে সকলে ভাবতে লাগলো আমি ভেতরে এতক্ষণ কী করছি। আমি চেয়ার নেওয়ার পর ফারিয়া বলল, চেয়ারে চুপচাপ বসে থাকুন। আমি চুপচাপ বসে পড়লাম, কিচ্ছু বললাম না। কিন্তু ফারিয়ার এসব করার আঁকামাথা কিছুই বুঝছিলাম না। আমাকে বসিয়ে রেখে নিজে তার কাজ করতে লাগলো। আরও আধ ঘন্টা নীরবে বসে থাকলাম, কিন্তু ফারিয়া আর কিচ্ছু বলল না। কিন্তু আমার চোখ হঠাৎ ফারিয়ার চোখের মায়া আটকে গেল। ফারিয়ার চোখগুলো টানা হরিণের চোখের মতো, এত সুন্দর চোখ। ওর চোখের দিকে আমি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতাম যখন আমাদের রিলেশন ছিল। তাই আমি এক নজরে সেই আগের মতো এক গালে হাত দিয়ে নীরবে ফারিয়ার দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর ফারিয়া বিষয়টা বুঝতে পারে, আমি সেই আগের মতো ওর দিকে তাকিয়ে রয়েছি। তাই ফারিয়া আর কাজে মনোযোগ দিতে পারছিল না, এদিক ওদিক করছিল যাতে আমার দৃষ্টি পড়ে। কিন্তু ফারিয়া খুব ভালো করেই জানে আমি কীভাবে ওর চোখের দিকে তাকিয়ে থাকতাম। ফারিয়ার সহ্য করতে না পেরে সিট থেকে উঠে আমার কাছে আসলো। কি ব্যাপার, কি হচ্ছে এটা? আমার ধ্যান ভাঙল। কি হচ্ছে ম্যাডাম? আমি না বুঝার ভান করলাম। কিছু বুঝছেন না? আমার দিকে তাকিয়েছিলেন কেন? কোথায় ম্যাডাম? আমি তো আপনার পাশে থাকা ওই চমকপ্রদ কলমটির দিকে তাকিয়ে আছি। ম্যাডাম কলমটা কত দিয়ে কিনেছেন? এখন কি বলবি রে, আমি মনে মনে বললাম। কি, তুই কলমের দিকে তাকিয়েছিলি? আপনার দিকে তাকাবো কেন, কোন দুঃখে তাকাবো? কেমন লাগে ত্যাগে ভাই? জান আপনি আমার সামনে থেকে। আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করছিলাম। শোনা মাত্রে আমি দ্রুত রুম থেকে বেরোয় আসলাম। আমার দ্রুত বেরিয়ে যাওয়া দেখে ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে। যাই হোক, এক ঘন্টা পর বাইরে বের হয়ে দেখলাম আরেকটা ঘটনা ঘটেছে। সব স্টাফ বাইরে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখে সকলে আমার কাছে আসলো আর খুব কাছ থেকে আমাকে দেখতে লাগলো। লে হালুয়া, ভেতরে ছিলাম এক বিপদ, বাইরে আবার এক ঝামেলা। ফারাদ, ফেরদৌস ভাই, কি হচ্ছে এগুলো? না দেখতেছি আজকে কোথায় কোথায় থাপ্পড়ের দাগ রয়েছে। এই এক ঘন্টা ধরে ভিতরে কি করলেন বলেন তো? আরে কিছু না, ম্যাডাম শুধু আমাকে ভিতরে বসিয়ে রেখেছিল। শুধুই কি বসিয়ে রেখেছে নাকি অন্য কিছু করছে? আরে কি বলছেন এগুলো, কি হচ্ছে এখানে? হঠাৎ ফারিয়া রুম থেকে বাইরে এসে বলল। ফারিয়া দেখলো সকলে আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে।
কি হলো বলুন, সকালে এখানে কি করছেন? না ম্যাডাম কিছু না, এই একটু কথা বলতেছিলাম। হুম ম্যাডাম। ফারিয়া আমার দিকে কেমন যেন চোখ করে তাকালো, তারপর বলল, ও আচ্ছা আপনারা শুনুন, কালকে আমাদের সকলের কুয়াকাটে যেতে হবে, অফিসের কাজে প্লাস ভ্রমণ, 10 দিনের সফর, তাই সকলে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবেন। আচ্ছা ম্যাডাম। হঠাৎ ভ্রমণ, অফিসের কাজ, আবার কুয়াকাটা, বিষয়টা আমার কেমন যে লাগলো আমার কাছে। হুম, কালকে সকাল 10টার মধ্যে সকলে চলে আসবেন, তবে এই ভ্রমণে অফিস স্টাফ বাদে বাইরের কেউ অ্যালাউ না। এই বলে ফারিয়া তার রুমে চলে গেল। আর এদিকে সকলে তো খুব খুশি, কারণ ভ্রমণে যাবে, তাও আবার অফিসের খরচে। আমি অনেক খুশি হলাম, তবে ছোট বোনকে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু বাইরে কেউ অ্যালাউ করতো না। যাই হোক, বোনকে বলবো নি অফিসের কাছে বাইরে যাব, ভ্রমণের কথা শুনলে সে মন খারাপ করবে। তারপর ছুটির সময় আমি ফারাদ ভাইয়ের কাছে গেলাম সাহায্যের জন্য, কারণ 10 দিনের জন্য আমি বাইরে যাচ্ছি, বাসায় কিছু টাকা নিয়ে দেখা গেলে বাবা মা বোন কি খাবে। ফারাদ ভাই আমার একটু সাহায্য করবেন? কি সাহায্য বলুন। আসলে বাইরে যাচ্ছি অনেক দিনের জন্য, তো তাই বাড়িতে কিছু টাকা দেওয়ার প্রয়োজন ছিল, যদি কিছু টাকা ধার দিতেন। না দিব না। মুখের উপর না করে দেবে ভাবতেই পারিনি, মনটা আমার খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে আমি আসি। আপনাকে আমি টাকা দিব কেন? ভাই বলে ডাকছি আপনাকে, আর আপনি কিভাবে এসে টাকা চাচ্ছেন? আমাকে কিছু টাকা ধার দিবেন? বুঝলাম উনি রাগ করেছে আমি ওভাবে টাকা চেয়েছি বলে। বলুন কত লাগবে। আমি ফারাদ ভাইকে গিয়ে জড়িয়ে ধরলাম, আর আমার চোখ দিয়ে অঝরে পানি বেরোতে লাগলো। আরে কান্না করছেন কেন, বলুন কত লাগবে। 5,000 হলেই হবে। ওকে। ফারাদ ভাই 5,000 টাকা বের করে দিল। তখন আবার ফেরদৌস ভাই এসে বলল, ওহো আমি তাহলে কারো ভাই না। এভাবে বলছেন কেন, আপনি তো আমার ভাই। যদি ভাই হতাম তাহলে আমার কাছে এসে টাকা চাইতেন। সরি ভাই পরেরবার যাব। ফারাদ ভাই এসে দিল। দরুন। ফেরদৌস ভাই আরও 5,000 টাকা বের করে আমার হাতে দিল। আরে আমার এত টাকা লাগবে না। দরুন বলছি। এক প্রকার জোর করে আমাকে টাকাগুলো দিল, আর বলে দিল দুজনে টাকা ফেরত দেওয়ার কথা বললে খবর আছে। খুশিতে আমার চোখ দিয়ে পানি টলমল করতে লাগলো। এরকম সহপাঠীদের সাথে কাজ করলে, এদের মতো ভাই থাকলে পৃথিবীটা কত সুন্দর লাগে, বেঁচে থাকতে ইচ্ছে করে তখন। যাই হোক, টাকাগুলো নিয়ে বাসায় গেলাম। বাসায় গিয়ে বোনের বাবাকে বোঝালাম যে আমি অফিসে কাজের জন্য বাইরে যাব। তাদের হাতে 5,000 টাকা দিলাম, আর 5,000 টাকা আমার কাছে রাখলাম। রোদেলাকে বললাম এ কদিন কলেজ না যেতে, বাবার কাছেই থাকতে। আর সকালে বোনের কান্না দেখে বাড়ির থেকে আর আসতে ইচ্ছে করছিল না, তবুও চলে আসলাম। বোনটা এমনই, আমি কোথাও গেলেই কান্না শুরু করে দেয়। যাই হোক, অফিসের সামনে এসে সকলে হাজির, আমি শুধু দেরিতে আসছি। আর হ্যাঁ, ফারিয়ার প্রিয় কালার হচ্ছে নীল রং, তাই নীল রঙের পাঞ্জাবি পরে এসছি। কিন্তু ফারিয়া আমার দিকে একবারও তাকালো না। যাই হোক, খারাপ লাগলেও আমি যাওয়াতে বাস চলা স্টার্ট করলো। আমার পাশে সুজাতা এসে বসেছে, আর এটি দেখে ফারিয়া রাগে ফুলতে লাগলো। আর ফারিয়া একা আমার পাশে বিপরীত সিটে বসেছে, পুরো একটা বাস, যাত্রী মাত্র 7 জন। আমরা সকলে একত্রে হলাম, মানে পাশাপাশি বসলাম ভ্রমণটাকে মজাদার করতে। সকলে একত্র হয়ে মজা করতে লাগলাম, বিশেষ করে সুজাতা বারবার আমার গায়ে ঢলে পড়ছিল, আর ফারিয়া তা দেখে রাগে অন্যদিকে তাকিয়েছিল, মাঝে মাঝে আমাদের দিকে তাকাচ্ছিল। যেই ফারিয়া আমার আশেপাশে কোনো মেয়েকে আসতে দিত না, সেই ফারিয়ার সামনে এগুলো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন সে কী পরিমাণ রেগে যাচ্ছে। যাই হোক, অবশেষে আমরা কক্সবাজারে আসলাম, সেখান থেকে জাহাজে উঠলাম সেন্ট মার্টিন যাওয়ার জন্য। কিন্তু পানি দেখে আমি অনেক ভয় পাই, কারণ আমি সাঁতার জানি না, ফারিয়া জানে এটা। যাই হোক, জাহাজে ওঠার পর আমরা সকলে মিলে জাহাজের কিনারায় এসে ওপর থেকে নিচের পানি দেখতে লাগলাম, তীর থেকে অনেক দূরে চলে আসি। অনেক ক্লান্ত লাগছে আমার, চলেন রেস্ট নিই। হুম চলেন সকলে। তারপর সকলে রেস্ট নিতে যেতে লাগলো। কি হলো, আপনি আসছেন না কেন? আপনারা যান, আমার অনেক ভালো লাগছে, সত্যি আমার অনেক ভালো লাগছিল। আচ্ছা থাকেন, আমরা গেলাম। আমি জাহাজের কিনারে দাঁড়িয়ে দৃশ্য দেখতে থাকি। আমার পেছনে একটু দূরে ফারিয়া দাঁড়িয়েছিল, বাকি সকলে একটু আড়ালে যাওয়ার পর
ফাড়িয়ার মুখে হাসি ফুটল, কারণ ফাড়িয়া এই সময়টার জন্যই অপেক্ষা করছিল। আপনারা যা ভাবছেন তাই, ফাড়িয়া আমাকে মেরে ফেলে চিন্তা করছিল, তবে এই পরিকল্পনাটি করেছে আবেগের বসে। ফাড়িয়া নিজেও জানে না সে কি করছে। যাই হোক, সুযোগ বুঝে আশেপাশে কেউ নেই দেখে তখনই ফাড়িয়া চুপি চুপি দৌড়ে সোজা আমার কাছে চলে এলো। তারপর আমাকে খুব জোরে একটা ধাক্কা দিল, যাতে আমি জাহাজ থেকে সমুদ্রে পড়ে যাই, কারণ ফাড়িয়া জানতো আমি সাঁতার জানি না। আমাকে মেরে ফেলতে ফাড়িয়া ম্যাডাম দৌড়ে এসে আমাকে একটা ধাক্কা মারে। ধাক্কাকে আমি ছিটকে গিয়ে জাহাজের কিনারে থাকা রডের সাথে বাড়ি খাই। বাড়ি খেয়ে আমি রোডের উপর দিয়ে সমুদ্রে পড়ে গেলাম। সমুদ্রে পড়ে যাওয়ার সময় আমি মা বলে একটি চিৎকার দিই, মা! সমুদ্রে পড়ে যাওয়ার সময় নিচ থেকে এক মুহূর্তের জন্য আমার দৃষ্টি উপরে যায়। উপরে আমি স্পষ্ট দেখতে পাই ফাড়িয়া ম্যাডাম দাঁড়িয়ে আছে আর হাসছে, কিন্তু আমার মা বলে চিৎকার দেওয়াটা ফরাত ফেরদৌস ভাই শুনতে পেরেছে। এই আলাউদ্দিন ভাই, মা বলে চিৎকার দিল মনে হলো? আমারও তো তাই মনে হলো। চলো তো গিয়ে দেখি। তারপর ফরহাদ আর ফেরদৌস ভাই দৌড়ে আসতে লাগলো। আমার চিৎকারটা জাহাজের অন্য সকলের কানে পৌঁছেছে। এদিকে আমি ওপরে ফাড়িয়াকে দেখতে থাকা অবস্থায় পানিতে পড়লাম। পানিতে পড়ার পর আমি শত চেষ্টা করছিলাম ওপরে ভেসে থাকতে, কিন্তু পারছিলাম না। গভীর পানি, একটি বাচ্চা শিশুর মতো আমি হাঁপুটুপু খাচ্ছিলাম। আমার বাবাটি নাড়াতে পারছি না। ওপরে রডের সাথে বাড়ি খেয়ে পা অবশ্যই গিয়েছে। ভেসে থাকতে চেষ্টা করছিলাম আর আমি জাহাজ থেকে দূরে সরে যেতে লাগলাম। এদিকে ভাড়াদার ফেরদৌস ভাই এসে দেখে আমার জায়গায় ফাড়ি ম্যাডামকে দাঁড়িয়ে থাকতে। আমাকে দেখতে না পেয়ে ওনারা দ্রুত ম্যাডামের পাশে এসে দেখে ম্যাডাম নিচে তাকে হাসছে, আর ওনারাও নিচে তাকিয়ে দেখে আমি নিচে সমুদ্রের পানিতে পড়ে রয়েছি। ফাড়াদার ফেরদৌস ভাই দ্রুত কোনো কিছু না ভেবে সেখান থেকে পানিতে লাফ দেয়। এটি দেখে ফাড়িয়া ম্যাডাম অবাক চোখে তাকিয়ে রয়েছে। ভারাদার ফেরদৌস ভাইয়ের লাফ দেওয়া দেখে অন্যরা দ্রুত সেখানে আসে, আর তারা দ্রুত গোলগাল টায়ারের মতো কি যেন যেটি মানুষকে পানিতে ভাসিয়ে রাখে সেটি ফেলে দেয়। এদিকে আমি ভারাদার ফেরদৌস ভাইয়ের থেকে অনেকটা দূরে ছিলাম। আমি আর বেশিক্ষণ বেঁচে থাকতে পারছিলাম না। আমি ধীরে ধীরে পানিতে ডুবে যেতে থাকি। পানিতে ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি দেখতে পাই ভাড়াদার ফেরদৌস ভাইরা আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু সমুদ্রের ঢেউয়ের জন্য তারা খুব দ্রুত আমার কাছে আসতে পারছিল না। তারপর আমার আর কিছুই মনে নেই। হ্যাঁ, আমি পানিতে ডুবেছি, কিন্তু অবাক করে দিয়ে যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে সমুদ্রের মধ্যে ছোট্ট একটা স্পিড বোটে আবিষ্কার করলাম, আর ভারত ভাই আমার পেটে চাপ দিচ্ছিল। আমার মাথা ছিল ফেরদৌস ভাইয়ের কোলে। আমি কাশি দিয়ে উঠলাম, আমার নাক মুখ দিয়ে পানি বেরোতে লাগলো। এই আলাউদ্দিনের জ্ঞান ফিরেছে? দেখি দেখি ভাই, আপনার এখন কেমন লাগছে? আমার আর বুঝতে বাকি রইল না ফারাদার ফেরদৌস ভাই আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসছে। আমি ফারাদার ফেরদৌস ভাইকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আপনারা না থাকলে আমি হয়তো আর এই পৃথিবীতে থাকতাম না, কথাটা আমি কান্না করে দিয়ে বললাম। আরে কান্না করছেন কেন, আমরা না আপনার ভাই, ভাইদের চোখের সামনে এক ভাই মরে যাবে, এটি হতে দিই কিভাবে? আমি জোরে ধরে কান্না করতে লাগলাম। আরে এখন আর কান্না করতে হবে না, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার কিছু হয়নি। আপনাদের মতো ভাই থাকলে আমার কিচ্ছু হবে না। ঠিক বলেছেন, আপনি অনেক ভাগ্যবান, কারণ উত্তাল সমুদ্রে ঝাঁপ দিয়েছে ওনারা আপনাকে বাঁচানোর জন্য। আমরা দূর থেকে সব দেখেছি। আপনাদের অনেক ধন্যবাদ ভাই, আপনারা না আসলে ওনাকে নিয়ে তো জাহাজে ওটা পসিবলই ছিল না। আরে এটা আমাদের কর্তব্য ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তবে এই জীবনে আমি আপনাদের কাউকে কখনো বলবো না। আপনাদের ঋণ আমি এই জীবন দিয়েও শোধ করতে পারবো না। আপনাকে ঋণ শোধ করতে হবে না, খালি বেশি কথা বলে। এখন বলেন জাহাজ থেকে পড়লেন কিভাবে? এটি তুই জিজ্ঞেস করেছিস কিভাবে পড়েছে মানে? ফাড়িয়া ম্যাডাম ধাক্কা দিয়ে ফেলেছেন, দেখলি না কিভাবে হাসতেছিল ওনাকে ফেলে দেওয়ার পর। ঠিক বলছি, চলো জাহাজে ফাড়িয়াকে দেখে নিচ্ছি। না, আপনার প্লিজ কেউ কাউকে কিচ্ছু বলবেন না যে আমাকে ফাড়িয়া ম্যাডাম ধাক্কা দিয়ে ফেলেছে। কেন বলবো না? না বলবেন না, কেন বলবেন না সব আমি পরে বলবো, সবার সামনে যা বলার আমি বলবো। আপনি এমন কেন বুঝি না, সব কিছু নীরবে সহ্য করেন কেন? সব বলবো আপনাদের, আপনারা শুধু বলুন আপনার কাউকে কিচ্ছু বলবেন না। আচ্ছা বলবো না, তবে
কারণ আমাদেরকে বলতে হবে। আচ্ছা বলবো। তারপর আমরা আবার জাহাজে উঠি। জাহাজের গায়ে ঝুলে থাকা সিঁড়ি পেয়ে আমার উঠতে খুব কষ্ট হচ্ছিল, কারণ বাপাটা বোধহয় মস্কে গিয়েছে আমার। জাহাজে ওঠার পর সকলে আমাকে ঘিরে দাঁড়ালো, সবার মুখে একটাই কথা, আমি কিভাবে পড়ে গেলাম। আমি ফারিয়ার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু ফারিয়া আমার চোখের দিকে তাকাচ্ছিল না। ফারিয়া অপেক্ষা করছিল আমি কি বলি তা শোনার জন্য, কিভাবে আমি পড়েছি তা শোনার জন্য ফারিয়া অপেক্ষা করছে। আমি যদি সত্যি কথাটা বলে দিই তাহলে ফারিয়া কি করবে সেটা বুঝতে পারছে না। আমি তখন সবার একটি প্রশ্নের উত্তর দিলাম। আমি জাহাজে আর কিনারে যাওয়ার জন্য পা বাড়ালে সামনে থাকা পানিতে আমার পা পড়ে যায়, আর আমি পা পিছলে পড়ে যাই জাহাজ থেকে। আমি কথাগুলো ফারিয়ার দিকে তাকিয়ে বললাম। কথাটা শুনে ফারিয়া আমার দিকে তাকালো। একটু দেখে পা বাড়াবেন না, যদি আজ আপনার কিছু হয়ে যেত তাহলে আপনার বাবা মাকে আমরা কি জবাব দিতাম? ফারাদ আর ফেরদৌস ভাই থাকতে আমার কিচ্ছু হবে না। আমি ফারাদ আর ফেরদৌস ভাই দিকে তাকিয়ে কথাগুলো বললাম। ফারিয়া কিছু না বলে ও আড়ালে চলে গেল। হয়েছে, এখন বিশ্রাম নিন। নুসরাত, ওনার বাপায়ে তেল মালিশ করে দাও, পাটা মনে হয় মস্কে গেছে। অবশ্যই। তারপর সকলে মিলে আমার সেবা যত্ন করতে লাগলো, কিন্তু কেউ আমার ভেতরে জ্বলতে থাকা আগুনের পাহাড় দেখতে পেল না, কারণ আমাকে মারতে চেয়েছিল একটা সময় যে আমাকে প্রচণ্ড ভালোবাসত। আমার সামান্য কেটে গেলে যে মেয়ে অস্থির হয়ে যেত সে আজ আমাকে মারতে চেয়েছে। যাই হোক, আমরা সেন্ট মার্টিন আসার পর সকলে বিশ্রাম নিতে চলে গেল, কারণ পৌঁছেছি এখানে রাত 8টায়। আমি ফারাদার ফেরদৌস ভাই এক রুমেই একসাথে ছিলাম। এক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর আমি বাইরে গেলাম ফেরদৌস ভাইয়ের আনা গিটারটা নিয়ে। পায়ে ব্যথা, তবুও গেলাম। কোথায় যাচ্ছেন? তীরে যাচ্ছি, সমুদ্রের ঢেউয়ের সাথে কথা বলতে। যান, আমরাও আসতেছি কথা বলার জন্য। ওকে, আসতে থাকুন, আমি যাচ্ছি। এই বলে আমি ধীরে ধীরে সমুদ্রের তীরে এসে দেখি ফারিয়া একা একা সমুদ্রতে দাঁড়িয়ে আছে। আমি ফারিয়াকে দেখে এক হাতে গিটার আর এক হাতে পাশের টেবিলে পড়ে থাকা ফল কাটার ছুরিটা নিয়ে ফারিয়ার দিকে যেতে লাগলাম। কি ভাবছেন, ছুরি দিয়ে ফারিয়াকে মারবো? আরে না, মারবো না। আমি ছুরিটা হাতে নিয়ে ফারিয়ার পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, যে ছেলেটার একটু যন্ত্রণায় যে মেয়েটি অচড়ে কান্না করতো, আর সেই মেয়েটি সেই ছেলেটাকে মেরে ফেলতে চেয়েছিল। আমি পেছন থেকে দাঁড়িয়ে কথাগুলো বললাম। ফারিয়া পেছনে তাকে দেখল আমি দাঁড়িয়ে রয়েছি। আমাকে দেখা মাত্রই সে চলে যাচ্ছিল। তখন আমি বললাম, যেও না, এক মিনিট কথা বলতে চাই। ফারিয়া দাঁড়িয়ে গেল। কি বলবেন বলেন। আমি এক মিনিট আগের ফারিয়ার সাথে কথা বলতে চাই। মরে গিয়েছে আগের ফারিয়া, নেই সেই আগের ফারিয়া, রাতের অন্ধকারে চার দেয়ালের মধ্যে চোখের জল ফেলতে ফেলতে সেই ফারিয়া মরে গেছে। জানি অনেক কেঁদেছো তুমি, তোমার চোখের জলের সাথে ঝরে গিয়েছে আমার প্রতি তোমার ভালোবাসাটা, রয়েছে শুধু ঘৃণাটা, যে ঘৃণার জন্য তুমি আজ আমাকে মারতে চেয়েছিলে। ফারিয়ার মুখে কোনো কথা নেই। আমাকে মারতে চাও, একবার বলতে পারতে, আমি নিজের থেকে তোমার কাছে চলে আসতাম মেরে দিতে। কেউ জানতেও পারতো না, কেউ বুঝতেও পারতো না। আমি ফারিয়ার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম, এই নাও ছুরি, আমার হাতে রগগুলো কেটে দাও। বিশ্বাস করো, আমি একটু শব্দ করব না। ওই যে দেখছো নারকেল গাছ, ওই গাছের আলে বসে থাকবো যতক্ষণ আমার মৃত্যু হয়। চোখ ভরা পানি নিয়ে ফারে আমার দিকে তাকালো। ধরো আমাকে মেরে ফেলো, কেউ জানবে না আমাকে কে মেরেছে। ফারিয়া কিছু না বলে কান্না করতে করতে চলে গেল। চলে যাচ্ছ কেন, মেরে যাও আমাকে, আমি তোমার হাতেই মরতে চাই। আমি কান্না করতে করতে ওখানে বসে পড়লাম। ওখানে বসে সমুদ্রের ঢেউয়ের সাথে কান্না করতে লাগলাম। কান্নার শব্দগুলো বিলীন হয়ে যাচ্ছিল ঢেউয়ের শব্দের সাথে। কিছুক্ষণ পর খেয়াল করলাম ফারাদ, ফেরদৌস, নাবিলা, নুসরাত, সুজাতা সকলে আমার কাছে আসছে। আমি চোখের পানি মুছে গিটারটা নিয়ে বাজাতে লাগলাম। আমি ইউনিভার্সিটি জীবনে অনেক গান করেছি, গিটার বাজিয়েছি, গানের গলাটা মোটামুটি ভালো। আমার কাছে সকলে আসার পর, কি ব্যাপার, মনে সুখে গিটার বাজানো হচ্ছে দেখি। আমাদের ভয় পাইয়ে দিয়ে স্যার এখানে বসে বসে মনে সুখে গিটার বাজাচ্ছে। তোর কি শুধু গিটার বাজানোই হবে নাকি সাথে গানও হবে? প্রথমত মনের সুখে না, মনের দুঃখে গিটার বাজাচ্ছি।
ভাই, তাহলে মনের দুঃখে গিটারের তালে তালে গান হয়ে যাক। গান হতে পারে, তাহলে কি গান গাইব? গানের গলা কিন্তু ভালো না। অবশ্যই, গানের গলা যেমনই হোক। ওকে, তারপর সেই প্রিয় গানটি ধরলাম, যে গানটি আমি ফারিয়াকে শোনাতাম ইউনিভার্সিটিতে পড়ার সময়। গিটারের তালে তালে আমি গানটি গাওয়া শুরু করলাম। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। গানটি বলতে বলতে কখন যে আমার নয়ন বেয়ে পানি বের হয়ে গিয়েছে বুঝতে পারিনি। বা অসাধারণ, এটা আমার লাইন না। সকলে হাততালি দিতে দিতে বলল। আমাদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফারিয়া শুনছিল। কি ব্যাপার, আপনার চোখে পানি কেন? ফারিয়া চলে যাচ্ছিল, তখন আমি বলে উঠলাম, আমার চোখে পানি কেন? এটির একমাত্র কারণ আপনাদের ফারিয়া ম্যাডাম। আমার এই কথা শুনে ফারিয়া দাঁড়িয়ে গেল। মানে? আপনাদের ফারিয়া ম্যাডাম ছিল আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস, যে জিনিসের মূল্য আমি কখনোই দিতে পারিনি। মানে কি, সবকিছু খুলে বলুন ভাই। আমি গিটারটা বুকে জড়িয়ে নিয়ে পড়লাম। আপনাদের ম্যাডামের নয়নের প্রদীপ ছিলাম আমি। আমরা ইউনিভার্সিটি জীবনে একসাথে পড়তাম। পরিচয়টা হয়েছিল আমাদের নবীন বরণ অনুষ্ঠানে। ও পড়তো ইংরেজি ডিপার্টমেন্টে, কিন্তু আমি ছিলাম অন্য ডিপার্টমেন্টে। কিন্তু নবীন বরণ অনুষ্ঠানে হঠাৎ আমাদের দেখা হয়। তারপর? প্রথম দেখাতে অনেক ভালো লেগেছিল ফারিয়াকে। তারপর ধীরে ধীরে আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু আমি ছিলাম গরিব ঘরের ছেলে, ফারিয়াকে পাওয়ার কোনো যোগ্যতা আমার ছিল না। এদিকে ফারিয়াকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা একের পর এক ছেলে দেখতে থাকে, কিন্তু ফারিয়া পাগলিটা আমার জন্য সবাইকে কোনো না কোনোভাবে রিজেক্ট করে দেয়। তারপর? কিন্তু কতজনকে রিজেক্ট করবে? এভাবে একদিন ফারিয়া ধরা পড়ে যায় তার বাবার কাছে। তার বাবা বুঝতে পারে যে তার মেয়ে ইচ্ছে করে সব ছেলেকে রিজেক্ট করছে। তখন ফারিয়া তার বাবার কাছে আমার কথা বলে, কিন্তু তার বাবা আমাদের পরিবারের কথা শোনার পর আমাকে সোজা না করে দেয়। অবশ্য পৃথিবীর প্রত্যেক বাবারই না করে দেওয়ারই কথা, কারণ আমার যে কিছুই ছিল না, কি দেখে তার মেয়েকে আমার হাতে দেবে? তারপর? এদিকে ফারিয়াকে তার বাবা না করে দিয়ে ফারিয়াকে বাড়ি থেকে বের হতে দিচ্ছিল না। ফারিয়া আমাকে ফোন করে কান্না করতে থাকে, বলে আমি যেন ওকে নিয়ে আসি, ওকে যেন আমি বিয়ে করি। তারপর কি বলুন? ফারিয়া পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে কান্না করছিল। আমরা দুজন দুজনে ছিলাম একজন, একে অপরকে এতটা ভালোবাসতাম, দুজনে কখনো আলাদা থাকবো এটা ভাবিনি। কিন্তু আমি ফারিয়াকে বিয়ে করে কি খাবো, বেকার ছিলাম আমি, বাবার ঘরে বসে খাই, সংসারের বাতি জ্বলে নেভে, এখানে কিভাবে আমার পাগলিটাকে খুশি রাখবো? তারপর কি হলো? তারপর ফারিয়া বিয়ের আগের দিন রাত্রে আমরা দুজনে আমাদের ভালোবাসাকে সার্থক করতে বাসা থেকে বের হয়ে যাই, পালিয়ে যাবো দুজনে এটা ঠিক করে দিই। আমার চোখ দিয়ে পানি বেরোতে থাকলো, পিছনে নীরবে অছরে কান্না করতে থাকে ফারিয়া। তারপর কি হলো ভাইয়া? কিন্তু প্রভু চাচ্ছিল না আমরা এক হই, প্রভুর খেলার জন্য আমি পিছিয়ে আছি। ফারিয়া অপেক্ষা করতে থাকে মাঝরাতে আমাদের ঠিক করা জায়গাতে, কিন্তু আমি ফারিয়ার কাছে যেতে পারলাম না। স্বার্থপরের মতো নিজের ভালোবাসাকে রেখে আমি চলে আসি, আর ফারিয়া পাগলিটা আমার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু কেন আপনি ফিরে আসলেন ফারিয়াকে রেখে? রাতটি ছিল বুধবারের রাত, আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত। সেই রাতে দুইটি ঘটনা ঘটে। একটি হলো ফারিয়া আমার কাছে চলে আসে, আর ফারিয়ার কাছে যাওয়ার সময় পথে আমার কাছে একটা ফোন আসে। ফারিয়া কান্না বন্ধ করে দিল, কারণ ফারিয়া এগুলো জানতো না। কার ফোন ছিল? সেই ফোনটি ছিল আমাকে ফিরে নেওয়ার যন্ত্র। ফোনটির ওপাশে মানুষের কথাগুলো আমাকে বাধ্য করেছিল আমার ভালোবাসাকে রেখে ফিরে আসতে। কে ছিল? কে ফোন করেছিল? আর ফোন করে কি বলেছিল যার জন্য আপনাকে ফারিয়াকে রেখে দিয়ে আসতে হলো? ফোনটি করেছিল আমার মা। মা? পেছনে ফারিয়া অবাক হয়ে দাঁড়িয়ে সব শুনছিল। মা, আমি প্রায় ফারিয়ার কাছে চলেই এসেছিলাম, কিন্তু পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। ফোনটি বের করে দেখি মা ফোন করেছে। কলটি রিসিভ করতেই মা কান্না করতে করতে বলে ওঠে, বাবা তুই কোথায়, দ্রুত বাসায় আয়, তোর বাবা হার্ট অ্যাটাক করেছে। মার কথা শুনে বালিতে বসে পড়ি। আমার মনে হয় না
পৃথিবীর কোনো ছেলে তার বাবার হার্ট অ্যাটাকের কথা শোনার পর দাঁড়িয়ে থাকতে পারবে, তার কাছ নিয়ে থাকতে পারবে? পারবে না কেউ, যতই সে শেষে বেঁচে থাকুক। বাবার অসুখের কথা শোনার পর কোনো ছেলে ঠিক থাকতে পারবে না। তাই আমিও পারছিলাম না, দৌড়ে চলে এসেছিলাম বাবার কাছে। আমার ভালোবাসাকে নির্ঝুম রাত্রে একা রেখে আমি চলে আসি। কিন্তু ভাইয়া, আপনি তো ফোন করে ফারিয়াকে সবকিছু বলতে পারতেন। সেটাও পারিনি আমি, কারণ ওই যে বললাম, আল্লাহ হয়তো চাচ্ছিল না আমরা এক হই। পাগলের মতো দৌড়ে আসার সময় আমার পকেটে থাকা ফোনটা কোথায় যেন পড়ে গিয়েছিল। তাহলে তারপর কি হলো? আমি বাসায় এসে দেখি মার ছোট্ট বোনটা বাবার মাথায় পানি দিচ্ছে। আমি আর দেরি না করে বাবাকে কোলে উঠে দ্রুত হসপিটালে নিয়ে যাই। হাসপাতালে আসার পর পকেটে হাত দিয়ে দেখি ফোনটা নেই। বাবাকে ডাক্তাররা দেখতে থাকে, আমার হাতে তখনও সময় ছিল ফারিয়ার কাছে যাওয়ার। তাহলে গেলেন না কেন? আমি যেতে পারিনি। যাবার জন্য আমার পা বেরোলে পেছন থেকে মা বলে ওঠে, বাবা তুই কোথায় যাচ্ছিস, এখানে বসে থাক, তুই ছাড়া আমাদের কে আছে বল, আল্লাহর কাছে দোয়া কর তোর বাবা যেন ঠিক হয়ে যায়। এই বলে মা আমার হাতটি শক্ত করে ধরে রাখে, পাশে এসে ছোট্ট বোনটা আমাকে জড়িয়ে ধরে বসে থাকে। আমি তখন আর পারিনি মার শক্ত করে ধরে রাখা হাতটি খুলে দিতে, পারিনি বোনের বন্ধনকে ছাড়িয়ে নিতে, থেকে যেতে হয়েছিল আমাকে। তারপর এদিকে আমাকে দেখতে না পেয়ে ফারিয়া আমাকে ফোনের পর ফোন করতে থাকে, কিন্তু শুধু রিং হতে থাকে, রিসিভ করার মতো কেউ নেই ফোনের কাছে। ফারিয়া আমাকে ভুল বুঝতে থাকে, আমাকে প্রতারক ভণ্ড ভেবে অছড়ে কান্না করতে থাকে। সেখানে বসে বসে, হ্যাঁ আমি ভণ্ড, আমি প্রতারক, সারারাত সেখানে বসে ফারিয়া কান্না করতে থাকে। আর পথের দিকে তাকিয়ে ভাবছিল এই হয়তো আমি আসবো, আমাকে ফোন দিতে থাকে, কিন্তু আমার বাটন ফোন ছিল, দ্রুত চার্জ শেষ হয়ে আমার ফোনটি বন্ধ হয়ে যায়। নাম্বার বন্ধ পাওয়ার পর ফারিয়া কান্নার পরিমাণ বেড়ে যায়। আমি ভেঙে দিয়েছিলাম আমার প্রতি ফারিয়ার বিশ্বাসকে, কষ্ট দিয়েছি ওর কোমল মনে, কাঁদিয়েছি অছরে আমি ওকে। কিন্তু আপনি তো পরে ফারিয়ার কাছে যেতে পারতেন, যেহেতু ফারিয়া ওখানে সারা রাত ছিল। তাও আমি পারিনি, কারণ বাবাকে দেখার পর ডাক্তার আমার কাছে এসে বলে, শুনুন, এবারের মতো আপনাদের বাবা বেঁচে গিয়েছে, খেয়াল রাখবেন উনি যেন কোনো বিষয় নিয়ে চিন্তা না করেন। আচ্ছা, আমার বাবা এখন কেমন আছে? ভালো আছে, কিন্তু কিন্তু কি? আপনার বাবা আর বিছানা থেকে উঠতে পারবেন না, উনি ঘরে পড়ে গিয়েছেন, উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছেন। কি বলছেন এগুলো আপনি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ বাবা যে ছিল আমাদের সংসারের একমাত্র পরিচালক। কি আপনি এগুলা? দেখুন, সব আল্লাহর হাতে, আল্লাহর উপর ভরসা রাখুন। এই বলেই ডক্টর চলে গেল। বাবা, এ কি হলো রে আমাদের, তোর বাবা কি কখনো আর ঠিক হবে না? মা তুমি কান্না করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তাই আর যেতে পারিনি ফারিয়ার কাছে। বাবা মা বোনকে এই অবস্থায় রেখে যদি আমি চলে আসতাম, তাহলে আল্লাহ আমাকে কখনো ক্ষমা করতো না, এই সমাজ এই জাতি আমাকে ক্ষমা করতো না। তাহলে আপনারা দুজন এক হতে পারলেন না? না, শেষ হয়ে যায় আমাদের ভালোবাসা। ফারিয়া ওখানে বসে বসে সারারাত কান্না করতে থাকে। সকালে ফারিয়া শেষ চেষ্টা করে আমার ফোনে, কিন্তু নম্বরটা বন্ধ পেলে তার বাবাকে ফোন করে, আর তার বাবা এসে ওকে নিয়ে যায়। এভাবেই শেষ হয়ে যায় আমাদের ভালোবাসা। পেছনে দাঁড়িয়ে ফারিয়া এইসব শোনার পর সহ্য করতে পারছিল না, ফারিয়া দৌড়ে তার রুমে গিয়ে অচড়ে কান্না করতে থাকে। পরের দিন আমার কাছে খবর আসে ফারিয়ার বিয়ে। আমার বুঝতে অসুবিধা হলো না ফারিয়া আমার উপর রেগে তার বাবার ঠিক করা ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে। আমি আর ফারিয়ার সামনে যেতে পারিনি, কারণ ফারিয়ার মনে আমার জন্য ভালোবাসাটা মরে গিয়েছিল, তার মনে শুধু জমে রয়েছে আমার প্রতি ঘৃণা আর ঘৃণা। সকলে নীরবে মন খারাপ করে বসে থাকলো আমার ভালোবাসার কাহিনী শোনার পর। তারপর আমি আর কখনো ফারিয়ার খবর নিইনি, আর ফারিয়াও ঘৃণার জন্য আমার খবর নেয়নি। যদি ফারিয়া একবার আমার খবর নিত, তাহলে কখনো ফারিয়া বিয়েতে রাজি হতো না। বুঝলাম, এর জন্যই ফারিয়া ম্যাডাম আপনাকে মেরে ফেলতে চেয়েছিল। মানে? নাবিলা নুসরা সুজাতা একসাথে। এর জন্যই ফারিয়ার সমুদ্রে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ফারিয়ার মনে যতটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসা এখন ঘৃণায় পরিণত হয়েছে, তাই ফারিয়া আমাকে মারতে চেয়েছিল। ফারিয়া ঠিকই করেছে, কারণ আমি প্রতারক, আমি বেঈমান, ওর ভালোবাসার আমি মর্যাদা দিইনি। না, তাহলে ফারিয়া ম্যাডামের ভুল ভাঙতেই হবে, না হলে ফারিয়া ম্যাডাম আপনার সাথে যা ইচ্ছা তা করে ফেলতে পারে। না, প্লিজ প্লিজ না,
আপনাদের সকলের কাছে হাতজোর করে বলছি, আপনারা ফারিয়াকে কেউ কিচ্ছু বলবেন না। মানে কি, কেন বলবো না? কেন বলবো না? আর তাছাড়া ফারিয়াপুর মতো বিয়ে হয়নি এখনো। আমার মনে হয় ফারিয়াপু এগুলো শুনলে আপনাকে বিয়ে করতে রাজি হবে। না, হাতজোর করে বলছি, আপনারা কেউ কিচ্ছু ফারিয়াকে বলবেন না। আমি আপনাদের দিব্যি দিচ্ছি। কিন্তু কেন? কারণ আমি চাই না। প্লিজ, আপনারা কেউ কোনোদিনও কিচ্ছু ওকে বলবেন না। কি হলো, কথা দিন। আচ্ছা, কথা দিলাম, কিছুই বলবো না। একে একে সকলে কথা দিল। এদিকে ফারিয়া সব শোনার পর তার রুমে এসে কান্না করতে থাকলো। কি করেছি আমি? ভুল বুঝে এতটা বছর আমার ভালোবাসা থেকে দূরে ছিলাম, একবারও তার খবর নেয়নি। আমি আমার পাগলকে মেরেছি, এই হাত দিয়ে থাপ্পড় মেরেছি, এই হাত দিয়ে ওকে মেরে ফেলতে চেয়েছি। কি বলেই ফারিয়া ওর দু হাত দিয়ে আয়নার উপর থাপ্পড় মারল। সঙ্গে সঙ্গে আয়না ভেঙে ফারিয়ার হাতটা কেটে অছর রক্ত পড়ছে। ফারিয়া পাগলের মতো করতে থাকে, কাটা হাত বুকে রেখে কান্না করতে থাকে। আয়না ভাঙার শব্দে ফারিয়ার রুমে হোটেলের কর্মচারীরা তার রুমে যায়। তারা গিয়ে এই সব দেখার সাথে সাথে ফারিয়ার হাত চেপে ধরে যাতে রক্ত না পড়ে। তারা দ্রুত ফারিয়ার হাত ব্যান্ডেজ করে দেয়। তারপর ফারিয়া ক্লান্ত হয়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমানোর এক মুহূর্ত পর্যন্ত ফারিয়া আমাকে নিয়ে আপল তাপল বলতে থাকে। আমি জানতাম ফারিয়া সত্যটা শোনার পর নিজেকে ঠিক রাখতে পারবে না, তাই সবাইকে বলতে বারণ করেছি। যাই হোক, আমরা সকলেই রুমে চলে আসি। তারপর যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু ফারিয়া যে তার হাত কেটেছে আমরা জানতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে আমরা সকলে সমুদ্রের তীরে গিয়ে হ্যান্ডবল খেলতে থাকি। অবশ্য ভুল বলেছি, আমি খেলছিলাম না, কারণ আমার তো পা মুচকে গিয়েছে। ভারত নাবিলে ওনারা খেলছিল, আমি বসে বসে তাদের খেলা দেখছি। তারপর পাশে সুজাতা এসে বসল। সুজাতা খেলা পছন্দ করে না, তাই সে খেলছিল না। ফাড়িয়ার ঘুম দেখতে ভাঙে। তারপর যখন ফাড়িয়ার ঘুম ভাঙে তখন ফাড়িয়া বাইরে এসে দেখে সকলে খেলছে। কিন্তু ফাড়িয়ার ব্যান্ডেজ দেখে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। সকলে খেলা বাদ দিয়ে ফাড়িয়ার কাছে যায়। ম্যাডাম, আপনার দুই হাতে ব্যান্ডেজ কেন? এই রাত্রে ফল কাটতে গিয়ে কেটে গিয়েছে। কিন্তু আমার দিকে তাকিয়ে বলল। আমি অবশ্য চোখ ফিরিয়ে নিই, যদি তাকিয়ে থাকি তাহলে সে হয়তো রেগে যাবে। দুই হাতে ম্যাডাম কাটলো কিভাবে? কিভাবে জানি না, তবে কেটে গেল। আমার বুঝতে অসুবিধা হলো না ফারিয়া মিথ্যে বলছে, কারণ ওর মিথ্যে বলাটা আমার থেকে বেশি কেউ ধরতে পারে না। তাহলে কি ফারিয়া আমার উপর রেগে নিজের হাত কেটেছে? তাই মনে মনে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি এই চাকরি থেকে রিজাইন নেব। কারণ ফারিয়া আমার উপর রেগে কখন নিজের ক্ষতি করে জানি না। তোমরা খেলা বাদ দিলে কেন? তোমরা খেলো। তারপর সকলে আবার খেলায় ব্যস্ত হলো। আর সুজাতা আমার পাশে এসে আবার বসল। এটি দেখে ফারিয়া কিছুটা রেগে গেল, কিন্তু আমার দৃষ্টি ফারিয়ার উপর ছিল না। আমার দৃষ্টি ছিল বীজের উপর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা মেয়ের ওপর। মেয়েটি কিছু ফুল এনে বিক্রি করছিল। দৃশ্যটা দেখে আমার মনটা অনেক ভালো হয়েছে। এদিকে আমার পাশে সুজাতাকে বসতে দেখে ফারিয়াও আমার পাশের সিটে বসার জন্য আসতে থাকে। ফারিয়া আমার পাশের সিটে এসে যেই বসে আমি সিট থেকে উঠে গিয়ে ওই বাচ্চা মেয়েটির কাছে যেতে লাগলাম। আর ফারিয়া ভাবলো ওর জন্য আমি উঠে গেলাম, আর ফারিয়া ভাবলো আমি ওর জন্য উঠে গেলাম। তাই ফারিয়া মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর আমার দিকে দেখলো। আমি বাচ্চা মেয়েটির কাছে গিয়েছি, তখন তার ভুলটা ভাঙল। সুজাতা আর ফারিয়া আমার দিকে তাকিয়ে দেখছিল আমি কি করছি। আমি বাচ্চা মেয়েটির কাছে যাওয়ার পর, এই মেয়ে নাম কি তোমার? জি, আমার নাম লতা, আপনি কি ফুল নেবেন? মেয়েটি তোতা পাখির মতো সুন্দর করে কথা বলল। নামটা যেমন সুন্দর, দেখতেও রসগোল্লার মতো সুন্দর। নেবো তো, তার আগে বলো তোমার বাসা কোথায় আর তুমি কি করো? আমার বাসা এখানে, আমি আমার গাছের ফুল বিক্রি করি। তাই কেন, পড়াশোনা করো না? না, করি না। আচ্ছা, আপনি কয়টা ফুল নেবেন? সবগুলোর দাম কত? 150 টাকা। আপনি সবগুলো নেবেন? সবগুলো নেব। আমি 200 টাকার একটা নোট ওর হাতে ধরিয়ে দিলাম। লতা, ফুলগুলো আমার হাতে দেওয়ার আগে আমি বললাম, ফুলগুলো আমার হাতে দেওয়ার সময় তুমি আমাকে বলবা আই লাভ ইউ। আচ্ছা, এই বলে লতা ফুলগুলো আমার হাতে দিল। আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ টু।
আমি বুঝলাম লতা আই লাভ ইউ মানে বোঝে না, বাচ্চা তো তাই। এগুলো শুনে সুজাতা আর ফারিয়া হাসতে লাগলো। কিন্তু ভাইয়া আমার কাছে তো ভাঙতি টাকা নেই। সমস্যা নেই, তুমি প্রতিদিন তোমার গাছের ফুল আমার কাছে বিক্রি করবা। এখন তুমি 200 টাকা রেখে দাও। সত্যি? হুম সত্যি। এরপর মেয়েটি খুশিতে টাটা বলে চলে গেল, আর আমি ফুলগুলো হাতে নিয়ে হাসতে হাসতে এদিকে আসতে লাগলাম। আমি দেখলাম ফারিয়া আমার পাশে সিটে বসেছে, কিন্তু ফারিয়ার মুখে মিষ্টি হাসি ছিল, যে হাসিটা আজ আমি 3 বছর পর ফারিয়ার মুখে দেখলাম। আমি ফুলগুলো নিয়ে এসে সুজাতাকে দিলাম। মন চাচ্ছিল ফারিয়াকে দিতে, কিন্তু ফারিয়া যদি রেগে যায় এইভাবে দিলাম না। ধন্যবাদ। ওয়েলকাম। এটি দেখে ফারিয়া ওখান থেকে উঠে চলে গেল। আমার কেন জানি মনে হলো ফারিয়া ফুলগুলো নিতে চেয়েছিল। তারপর আর সারাদিন ফারিয়াকে দেখিনি। যাই হোক, আমি বুঝতে পারছিলাম ফারিয়া আমার জন্য বিরক্ত, তাই আমি ঠিক করলাম আজ রাতে ফারিয়ার রুমে গিয়ে রিজাইনের কথা বলব। তারপর রাত্রে আমি ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম আসতে পারি? জি আসুন। আমি ভেতরে যাওয়ার পর কিছু বলবেন? ম্যাডাম আমি জানি আপনি আমার জন্য বিরক্ত, আমার জন্যই আপনি আপনার হাত কেটেছেন। আপনাকে এসব কে বলেছে? কে বলেনি, কিন্তু আমি জানি, তাই আমি ঠিক করেছি আমি এই চাকরি থেকে রিজাইন নেব। হোয়াটস? চিন্তা করবেন না, আমার মতো প্রতারকের চেহারা আপনাকে দেখতে হবে না। হুম বলতে থাকুন। ফারিয়া মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে লাগলো। মনে হচ্ছিল আমি জোকস বলছি, আর ফারিয়া তা মজা করে শুনছে। আর কি বলবো ম্যাডাম, এখান থেকে যাওয়ার পর আমি চাকরি থেকে রিজাইন নেব। কথাটা আমি মাথাটা নিচু করে বললাম। আপনার বলা কি শেষ হয়েছে? এখন কি আমি কিছু বলতে পারি? আমি কিছুটা অবাক হলাম। আচ্ছা বলুন তো, আপনাকে কে বলেছে আপনি আমার কোম্পানিতে চাকরি করেন বলে আমি বিরক্ত হই? কেউ না ম্যাডাম। তাহলে এখানে বসে এইসব বলার মানে কি? ও বুঝেছি, বেতন কম বলে রিজাইন নিতে চাইছেন, অন্য কোথাও চাকরি পেয়েছেন? না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, ওরকম কিছু না। ও আমি তো সারা জীবন ভুল বুঝেই গেলাম। মানে? মানে কিছু না, কেন রিজাইন নিতে চাচ্ছেন তাই বলুন। না মানে ম্যাডাম, আমার মনে হলো আপনি আমার উপর বিরক্ত, তাই রিজাইন নিতে চাইছি। এরকম মনে হবার কারণ? এই যে আপনি 2টো হাত কেটেছেন, এটা দেখে আজব তো। আপনি বলতে চাচ্ছেন আমি ইচ্ছে করে আমার হাত কেটেছি? হুম আপনি ইচ্ছে করেই কেটেছেন। আজব, আপনি কি দেখেছেন যে বলতেছেন আমি ইচ্ছে করে কেটেছি? না ম্যাডাম, কিন্তু আমি জানি আপনি ইচ্ছে করেই কেটেছেন। কিভাবে জানলেন? আপনার চোখ বলতে গিয়েও থেমে গেলাম। যদি বলি আপনার চোখ দেখে তাহলে হয়তো থাপ্পড় খেতে পারি। কি হলো, থেমে গেলেন কেন? এমনি ম্যাডাম, কিন্তু আপনি মিথ্যে বলছেন কেন? আপনি ইচ্ছে করে হাত কেটেছেন আর সেটা আমারই জন্য। হ্যাঁ আমি ইচ্ছে করে হাত কেটেছি, আমার মন চেয়েছে হাত কেটেছি। এই হাতটি অনেক বড় পাপ কাজ করেছি আমি, এর জন্য ওকে শাস্তি দিয়েছি, এটা আপনার কি? আর আমি কোন দুঃখে আপনার জন্য হাত কাটতে যাব? কে হন আপনি আমার, কে হন? আমার মতো বেঈমান মানুষ কি কারো কিছু হতে পারে? আমি মাথাটা নিচু করে বললাম। ফারিয়া কিছু না বলে আমার দিকে কেমন যেন আর চোখে তাকালো। আমি চুপ করে থাকলাম। যান আপনি এখন, আর কোনো রিজাইন হচ্ছে না। ওকে আমি আর বেশি কিছু না বলে চুপচাপ চলে আসতেছিলাম। শুনুন, ফারিয়া পেছন থেকে ডাক দিল। জি। আপনার বেতন কত জানো? জি ম্যাডাম 20,000 টাকা। ওকে, এই মাস থেকে আপনার বেতন 40,000 টাকা। এ কি শুনলাম! আর কালকে সকালে মানে ভোরবেলায় আমার সাথে একটি জায়গায় যেতে হবে, রেডি থাকবেন। আচ্ছা, কিন্তু ম্যাডাম 40,000 টাকা বেতন মানে তাও কোনো কারণ ছাড়া? হুম কোনো সমস্যা? ও বুঝতে পেরেছি, আপনি ভেবেছেন বেতনের জন্য আমি রিজাইন নিতে যাচ্ছি, তাই বেতন বাড়ালেন। সত্যি বলছি ম্যাডাম, আমি বেতনের জন্য রিজাইন নিতে চাইনি, আমার বেতন বাড়াতে হবে না, আমি রিজাইন নেব না। ওই আপনার সমস্যা কি, এত বেশি বোঝেন কেন? বেশি বোঝা না ম্যাডাম, হঠাৎ করে এত টাকা বেতন বাড়ানো কোনো কারণ ছাড়াই বিষয়টা কেমন একটা নাটকীয় লাগছে, আমি এত টাকা বেতন নিতে পারবো না। আর একটি বেশি কথা বললে আপনার কপালে কষ্ট আছে, আপনার বেতন যা বলেছি তাই এখন থেকে। যান এখন আপনি, কালকে সকালে রেডি হয়ে থাকবেন। আচ্ছা সরি ম্যাডাম,
আমি আর কিছু না বলে চলে আসলাম। আমি ফারিয়ার কথাবার্তার ধরন বুঝলাম না, আগের মতো রুক্ষভাবে আজ কথা বলল না, আবার হঠাৎ বেতন বাড়ালো, নিজে থেকে রিজাইন নিতে গেলাম দিল না, আবার বলছে সকালে আমার সাথে কোথায় যেন বেড়াতে যাবে। এইসবের মানে কি? তার মানে কি ফারিয়া আমাকে ক্ষমা করে দিয়েছে? না, ক্ষমা করবে কেন? ওর সাথে আমি যা করেছি তা তো ক্ষমা করার কথা না। আমার মাথার মধ্যে কিছুই ঢুকছে না। যাই হোক, এসব নিয়ে না ভেবে রাতে খাওয়া দাওয়ার পর বাইরে গেলাম। তখন মনে পড়ল বাড়ির কথা আমার, এত ঝামেলার মধ্যে বাড়িতে ফোন দেওয়ার কথা বলেই গেছি। দুদিন হতে চলল বাড়িতে কোনো ফোন দিইনি, ফোন দেবই বা কীভাবে, আমার কাছে তো ফোন নেই, শুধু সিম আছে। আমার কাছে তো 5,000 টাকা ছিল, তাই আমি ফারাদ আর ফেরদোস ভাই স্থানীয় মার্কেটে নিয়ে গিয়ে একটি বাটন ফোন কিনলাম 1,100 টাকা দিয়ে। সেই ফোনে সিম ভরে বাড়ির নম্বরে ফোন করলাম। প্রথম রিং হলো কিন্তু ধরল না, পরের রিং হতেই রিসিভ হলো। হ্যালো বাবা। বাবা ভালো, তুমি ভালো আছো তো বাবা? হুম মা, আমিও ভালো আছি। বাবা কি ঘুমিয়েছে? হুম বাবা, ঘুমাইছি। আচ্ছা বাবা, দুদিন কোনো খবর নিলি না, তোর বোন তোকে বারবার ফোন দিয়েছে কিন্তু তোর নাম্বার শুধু বন্ধ ছিল, তোর কোনো সমস্যা হয়নি তো বাবা? আসলে মা, ফোনে একটু সমস্যা ছিল তাই সিমটা খুলে রেখেছিলাম। তোমার রোতেলা কোথায়? এই তো পাশে। তোর সাথে কথা বলবে না বলে ফোনটা এনে আমার কাছে দিল, রাগ করেছে তোর উপর। তাই তুমি রোতেলার কাছে ফোনটি দাও। এই নে, তোর সাথে কথা বলবে। মা ফোনটি রোতেলার কাছে দিল। এই যে আমার লক্ষ্মীবোন, আপনি কি আমার উপর অভিমান করেছেন? কে আপনি? আর এখানে কারো বোন নেই। বুঝলাম, বোন আমার পাহাড় সমতুল্য অভিমান নিয়ে বসে রয়েছে। বাহ, আমার বোনটা দেখে আমার উপর বড্ড অভিমান করেছে। আমি কারো বোন না। সরি পাগলি, আমি একটু ব্যস্ত ছিলাম তুই ফোন দিতে পারিনি, আর ফোনে একটা সমস্যা থাকার কারণে ফোনটা বন্ধ ছিল। তাতে আমার কি? আর এগুলো বলছেন কেন? প্লিজ আপু, এভাবে বলিস না, তুই আমার সাথে ভালোভাবে কথা না বললে কে বলবে বল? এই বোনের কথা মনে পড়লে ঠিকই অন্য কারো ফোন দিয়ে ফোন দিত। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, সরি বলছি তো। শুধু সরি বললে হবে না, কান্দুর উঠবস কর। এখানে এত মানুষের সামনে? মানুষ আছে। হুম আছে তো। তাহলে বাসায় এসে করো। বাসায় গিয়ে করতেই হবে, না করলে হয় না? না হয় না, তবে আমার জন্য যদি অনেক কিছু নিয়ে আসো তাহলে ধরতে হবে না। আচ্ছা কি আনবো বল? তোমার যা ভালো লাগে। আচ্ছা আনবো। এখন বলতো আমার বোনটা কেমন আছে? হুম, এখন তোমার বোন ভালো আছে। আর আমার ভাইয়া কেমন আছে? তোর ভাইয়াও এখন খুব ভালো আছে। আচ্ছা, টাকা আছে তো তোর কাছে? কি যে বলো ভাই, অনেক টাকা আছে। কোনো 5,000 টাকা দিয়ে গেছো, সামান্য কিছু খরচ হয়েছে কেবল। আচ্ছা, শেষ হলে বলবি আমাকে। হুম, আর এখন ঘুমা, অনেক রাত হয়েছে। আচ্ছা ভাইয়া, তুমি ঘুমাও। আচ্ছা, রাখি এখন। আচ্ছা। বোনের সাথে কথা বলার পর ঘুমিয়ে পড়লাম। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ ফারিয়া বলেছিল কোথায় যেন যাবে। বাইরে এসে দেখি ফারিয়া এখনও বের হয়নি, সুজাতা বাইরে এসে বসেছিল, প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছিল সুজাতা। আমি সুজাতার কাছে গেলাম। এই যে ম্যাডাম, কি খবর? কি আর খবর, আপনার তো আর দেখাই পাওয়া যায় না। কে বললো দেখা পাওয়া যায় না? এই যে আমি। মজা বাদ দিন, তো এত সকালে ঘুম থেকে উঠলেন কেন? একটু কাজ আছে। আর আপনি এত সকাল সকাল উঠছেন কেন? মনটা খারাপ তাই। ও মা, মন খারাপ কেন? আপনার জন্য। আমার জন্য? আমি কি করলাম? ভাইয়া দূর থেকে আমাকে ভাইয়া বলে কে যেন ডাকছিল। আমি তাকিয়ে দেখি কালকের ওই মিষ্টি বাচ্চার লতা মেয়েটি ভাইয়া ভাইয়া বলে আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমার কাছে আসার পর ভাইয়া আই লাভ ইউ, আমার কাছে এসে তার হাতে থাকা একগুচ্ছ ফুল আমার দিকে এগিয়ে এসে পড়ল। আই লাভ ইউ টু। আমি ফুলগুলো নিলাম। এদিকে কখন যে ফারিয়ার পেছনে এসে দাঁড়িয়ে সব দেখছে তা জানি না। ভাইয়া কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো মিষ্টি লতা? আমিও ভালো আছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপুটা হাসছে কেন? এই আপুটা পাগলি তো তাই হাসছে।
এটি শুনে সুজাতা আরো হাসতে লাগলো। ওহো, পাকলে আমাকে কামড়ে দিবে না তো? না, তোমাকে কামড়াবে না, আমি আছি না। আচ্ছা লতা, তোমার ফুলের দাম কত দেবো? 100 টাকা। 100 টাকা কেন? এতগুলো ফুল মাত্র 100 টাকা? আমার তো 100 টাকাই লাগবে। 100 টাকা লাগবে কেন? পরে বলবো, এখন দাও ভাইয়া। লতা আমার দিকে হাত বাড়ালো। আমি পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে হাতে দিলাম। আমার কাছে বেশি টাকা ছিল না, তাই 500 টাকার বেশি দিতে পারলাম না। ভাইয়া এত টাকা কেন? আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙতি লাগবে না, তুমি রেখে দাও। আচ্ছা। এই বলে দ্রুত টাকাটা নিয়ে লতা চলে গেল। বুঝি না মেয়েটি এত দৌড়ের পার থাকে কেন। তারপর আমি ফুলগুলো নিয়ে সুজাতা থেকে করলাম আর বললাম, আমার জন্য তোমার মন খারাপ তাই না? এই না ফুলগুলো তোমার জন্য, এখন আশা করি মনটা ভালো হয়েছে। এগুলো শোনার পর ফারিয়া রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি যখন ফারিয়াকে দেখলাম তখন দ্রুত তার কাছে গেলাম। আচ্ছা সুজাতা তুমি একটু থাকো, হ্যাঁ আমাকে একটু যেতে হবে। এই বলে সুজাতার কাছ থেকে আমি চলে আসলাম। তারপর ফারিয়ার কাছে যাওয়ার পর, ম্যাডাম আপনার জন্য অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছি। দেখতেই পেলাম কি করছিলেন। মানে ম্যাডাম? বুঝলাম না। বুঝতে হবে না আপনার, আসুন আমার সাথে। জি ম্যাডাম চলুন। তারপর ভারী আমাকে নিয়ে 10 মিনিট ধরে হাঁটলো। আমার পায়ে এমনি সমস্যা, তবে অনেকটা ঠিক হয়ে গিয়েছে, তেমন সমস্যা হচ্ছিল না হাঁটতে। তবে ভারিয়ার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না, রেগে বোমা হয়েছিল। রাগের কারণ আমি বুঝতেছিলাম না। যাই হোক, তবে অনেকদিন পর ভারিয়ার সাথে পাশাপাশি হাঁটতে পেরে আমার অনেক ভালো লাগছিল। তবে আগের মতো হাতে হাত নেই, আগের মতো ভালোবাসাটাও নেই। তারপর ম্যাডাম হঠাৎ বলে উঠল, সুজাতার সাথে আপনার কি চলছে? মানে ম্যাডাম? বুঝলাম না। আমি না বোঝার মতো কিছুই বলিনি। কি চলবে ম্যাডাম সুজাতার সাথে? ফুল দেয়া, পাশাপাশি বসে হাসাহাসি করা, মনে করেছেন কিছু বুঝি না? ম্যাডাম কি বলছেন এগুলো? আমি ওনাকে বন্ধু হিসেবে ফুলগুলো দিয়েছি, উনি শুধুই আমার বন্ধু। বন্ধু না? বুঝলাম না ফারিয়া কেন এমন করছে। সেই আগের দিনের মতো আমি কোনো মেয়ের সাথে কথা বললে আমাকে এভাবেই বলতো, তাহলে কি ফারিয়া জেলাস ফিল করছে? তাই আমি সুযোগ বুঝে বলে দিলাম, ম্যাডাম আমাদের মধ্যে যদি কিছু চলেও থাকে তাহলে আপনার কি, আমাদের মধ্যে কিছু তো হতেই পারে। দাঁড়ান, কি বললেন আপনি? শুনুন, আমার অফিসে এগুলো কিছু চলবে না, ভদ্রভাবে কাজ করতে হবে। সরি ম্যাডাম, প্রচুর রেগে গিয়েছে বলে আমি আর কিচ্ছু বললাম না। কিন্তু কিন্তু আমি বুঝতে পারলাম আমার আর সুজাতার মেলামেশা ফারিয়া একদম সহ্য করতে পারছে না। শুনুন, ওই যে দেখছেন কৃষ্ণচূড়া ফুল গাছ, গাছে অনেক ফুল রয়েছে, যান গাছে উঠে আমার জন্য ফুল পেড়ে নিয়ে আসুন। মানে কি ম্যাডাম? আমি তো গাছে উঠতে পারি না, আপনি তো ভালো করেই জানেন, আর আমার পায়ের অবস্থা তো আপনি জানেনই। আপনার এত কথা তো শুনতে চাচ্ছি না, পারতে বলেছি পারবেন। বুঝতে পারলাম ফারিয়াকে রাগে দিয়েছে বলে আমাকে শাস্তি দেওয়ার জন্য এগুলো করতে বলছে। কিন্তু ম্যাডাম, কোনো কিন্তু না, যান ফুল পেড়ে নিয়ে আসুন। আমি আর কি করব, গাছে উঠতে পারবো না যেন ব্যর্থ চেষ্টা করার জন্য গাছের নিচে গেলাম। এত মোটা গাছ, আমি ঘুরতে পারি, গাছ বেয়ে গাছে ওঠার চেষ্টা করছিলাম, কিন্তু আমার অবস্থা নাজেহাল হয়ে পড়েছিল। এটি দেখে ভারিয়া দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হাসছিল। আমি ভারিয়ার হাসি দেখে হাঁ করে তাকিয়েছিলাম, কারণ ফারিয়ার হাসিটা ছিল অপূর্ব। তাকিয়ে আছি, এটি বুঝতে পেরে ফারিয়া হাতের আঙুলে ইশারা করে বলল গাছে উঠতে। আমি এবার ইচ্ছে করে গাছে ওঠার চেষ্টা করে পড়ে যাচ্ছিলাম, কারণ এটা দেখে ফারিয়া অনেক হাসছিল। পাখিটা হাসি দেখার জন্য আমি বারবার নাজেহাল হচ্ছিলাম ইচ্ছে করে। এগুলো দেখে ফারিয়া হাসতে হাসতে নিচে বসে পড়ে। আমি ফারিয়ার হাতে ফুল দিতে যাচ্ছিলাম, গাছে তো উঠতে পারবো না, তাই হাতে একটা পাটকেল মানে ভাঙা ইট নিলাম। ভাঙা ইট ছুঁড়ে মেরে গাছ থেকে ফুল পাড়তে চেয়েছিলাম। তখন ভারিয়া এটা থেকে বলে উঠল, এই যে মিস্টার, মাটিতে পড়া ফুল নিব না। কিন্তু আমার কাছে খুশির কথা হচ্ছে, 3 বছর পর ভারিয়া আমাকে মিস্টার বলে ডাকলো, আগে প্রায় আমাকে মিস্টার বলে ডাকতো। ম্যাডাম পারছি না তো। পারবেন না বলে হবে না, আমার ফুল লাগবেই।
পড়লাম মহাবিপদে। আবার গাছে ওঠার চেষ্টা করতে লাগলাম, আর ফারিয়া দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। কিন্তু তখন দূর থেকে কে যেন ভাইয়া ভাইয়া বলে ডাকছিল, ভাইয়া ভাইয়া। আমি তাকে দেখি সেই বাচ্চা লতা মেয়েটি। লতা কান্না করতে করতে দৌড়ে আমার কাছে আসছিল, কিন্তু লতা কান্না কেন করছে সেটা বুঝতে পারলাম না। একটু আগেই তো মেয়েটি কত সুন্দর করে হাসছিল। যাই হোক, এটি দেখে ফারিয়া আমার কাছে আসলো, আর লতা আমার কাছে এসে কান্না করতে করতে বলল, ভাইয়া। কি হয়েছে মামুনি, কান্না করছো কেন? ভাইয়া আমাকে মারছে। বুঝলাম অনেকক্ষণ ধরে কান্না করেছে। ওর মুখে স্পষ্ট পাঁচটি আঙুলের দাঁত দেখতে পেলাম, একদম লাল হয়ে রয়েছে। কে মেরেছে তোমাকে? একটি ছেলে আমাকে মারছে আর টাকা নিয়ে গেছে। কি, কোন ছেলে মেরেছে আর টাকা নিল কেন? আমি টাকা নিয়ে বাসায় যাচ্ছিলাম, তখন বড় একটি ভাই আমাকে ডাক দেয়, তারপর আমার হাতে টাকা চাই, আমি দিইনি বলে আমাকে মারছে আর টাকা কেড়ে নিয়েছে। চলো তো দেখি কোন ছেলে। ভাইয়া চলো। তারপর আমি আর লতা যেতে লাগলাম। এই দাঁড়াও আমিও যাব। তারপর আমি ফারিয়ার লতা যেতে লাগলাম। আমি বুঝতে পারলাম বকাটে ছেলে হয়তো লতার কাছে 500 টাকা নোট দেখে কেড়ে নিয়েছে। তারপর আমাদেরকে লতা সেই জায়গায় নিয়ে গেল। জায়গা ফাঁকা, লোকজন নেই, তাই হয়তো ছেলেটা সুযোগ পেয়েছে। ভাইয়া ছেলেটি এখানে পলিথিনে কি যেন খাচ্ছিল। মামুনি তুমি কান্না করো না, আমি দেখছি। আমি জানি ছেলেটি এখান থেকে পালিয়েছে, ছেলেটি যে কাজখোর সেটা আমি বুঝতে পেরেছি। ভাইয়া ছেলেটি কোথায়? মনে হয় চলে গিয়েছে। আমি এই কথা বলাতে লতা আরো জোরে জোরে কান্না করতে লাগলো। এই কাঁদছো কেন, এদিকে আসো। আমি লতার হাত ধরে আমার কাছে আনলাম। লতার গালে 5টি আঙুলের দাগ স্পষ্ট, শয়তান ছেলেটা খুব জোরে ওকে মেরেছে। ভাইয়া আমার মার ওষুধের জন্য 100 টাকা দরকার ছিল, এখন আমি ওষুধ কিনবো কিভাবে? তার মানে মার ওষুধের জন্য লতা আমার কাছে 100 টাকা চেয়েছিল। তুমি চিন্তা করো না, চলো তোমার মার ওষুধ আমি কিনে দিচ্ছি। সত্যি তুমি দিবে? হুম দেবো তো, চলো ওষুধ কিনে তোমার বাসায় যাব। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। শুধু ধন্যবাদ, আই লাভ ইউ বলো আর বাপ্পি দাও। আচ্ছা আই লাভ ইউ। এগুলো শুনে ফারিয়া হেসে উঠল। তারপর আমি ফারিয়ার লতা ওষুধ কিনতে গেলাম। ওষুধ কেনার পর ফারিয়া আমাকে বলল, ধরেন। ফারিয়ার তার ফোনটি আমাকে দিল। ফোন কেন? ফোনটি নিয়ে বিকাশ থেকে 10,000 টাকা তুলে আনবেন, পাসওয়ার্ড হচ্ছে এটা। টাকা কেন তুলবেন সেটি কি আপনাকে বলতে হবে? সরি ম্যাডাম। যান। তারপর ফারিয়ার ফোনটি নিয়ে আমি বিকাশ থেকে টাকা তুলে নিয়ে ম্যাডামকে দিতে গেলাম। ধরুন ম্যাডাম, আমি টাকাগুলো ফারিয়ার কাছে দিলাম। আপনার কাছে রাখুন, আর লতার বাসায় গিয়ে লতার মার হাতে টাকাগুলো দেবেন। আমি অবাক চোখে ফারিয়ার দিকে তাকিয়ে রয়েছি। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ কেন? এই যে লতার পরিবারকে সাহায্য করার জন্য। আপনার মতো যদি সকলে এভাবে কিছু না কিছু দিয়ে সাহায্য করতো, তাহলে আজ বাংলাদেশে কেউ অনাহারে থাকতো না। হইছে, চলুন এখন। তারপর আমরা তিনজন লতার বাসায় গেলাম। লতাদের বাসা ছাপড়ার অতি সাধারণ একটি ঘর। লতা তার মাকে বাইরে থেকে ডেকে আনলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, তোমরা কে বাবা? আন্টি আমরা এখানে কয়েকদিনের জন্য ঘুরতে আসছি, কিন্তু আপনার মিষ্টি মেয়ের মিষ্টি কথা আমাদের মন জয় করে নিয়েছে। তা ঠিক বলেছ, ও মানুষকে খুব হাসাতে পারে। তো বাবা তোমাদের কোথায় যে পোষতে দিই, ভাঙা বাড়ি আমার। লতা তার মার হাত ধরে দাঁড়িয়ে মিঠে মিঠে হাসছে। আন্টি সমস্যা নেই, আন্টি আপনি এখন কেমন আছেন? জি মা মোটামুটি ভালো, তোমরা কেমন আছো? জি আমরাও ভালো আছি। মা জানো এই ভাইয়া তোমার জন্য ওষুধ কিনে দিছে। তাই এসবের দরকার কি ছিল বাবা? এটা আমাদের কর্তব্য ছিল, কিন্তু আপনি যদি এটি রাখেন তাহলে আমরা অনেক খুশি হব। আমি টাকাটা ওনার দিকে দিলাম। এ কি করছো বাবা, এত টাকা কেন? প্লিজ আন্টি তাহলে রাখুন আপনি।
না বাবা, এটি আমি রাখতে পারবো না। প্লিজ আন্টি, আমরা শুধু লতাকে খুশি দেখতে চাই, ওর জন্য হলেও টাকাটা রাখুন প্লিজ। প্লিজ আন্টি রাখুন। কিন্তু বাবা, এইটি কেমন দেখায়? আরে আমাদেরকে আপনার নিজের ছেলে মেয়ে ভাবুন না। আমি আন্টির হাতে টাকাগুলো জোর করে ধরিয়ে দিলাম। বাবা, বাপ মরা মেয়ে আমার, পড়াতে পারি না। তোমরা জানো না তোমরা কত বড় সাহায্য করলে আমার। সমস্যা নেই আন্টি, আপনি লতাকে পড়াবেন, আমি সব খরচ পাঠাবো। না মা, তোমরা যা করেছো তাই অনেক। আমি তো আপনার মেয়ের মতো, মেয়েকে না করছেন। আমি ফাড়িয়ার দিকে তাকিয়ে আছি। সত্যি বলতে আজকের ফাড়িয়াকে আমি আগে কখনো দেখিনি, খুব ভালো লাগছে আমার। কিন্তু মা। কোনো কিন্তু না, আপনাদের বিকাশ নাম্বার খুলে দিচ্ছি আমরা, আপনার আইডি কার্ড নিয়ে আসুন, আমি বিকাশে মাসে মাসে টাকা পাঠাবো। সেটি কি মা, আমি তো কিছু বুঝছি না মা। সমস্যা নেই, আমি ফোন করে বলে দিব। নে আপনি ফোনটি নিয়ে বিকাশের দোকানে চলে যাবেন। আচ্ছা, এখন আপনার ফোন আর আইডি কার্ডটা নিয়ে আসুন। আমি ভাইয়ার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। তারপর আন্টি একটি বাটন ফোন আর ওনার আইডি কার্ড বের করে আনলো। ধরেন এগুলো, অ্যাকাউন্ট খোলেন। ভারী আমাকে সব দিল। আমি আন্টির ফোন থেকে সিমটা বের করে দ্রুত একটি বিকাশ অ্যাকাউন্ট খুলে দিলাম। আন্টি, তাহলে আজ আমরা আসি। সে কি কথা, তোমরা বসো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। না আন্টি, আজ না, অন্য কোনো একদিন। আন্টি, আজ আমরা আসি। আচ্ছা, আবার এসো আর খুশি হও তোমরা তোমাদের দাম্পত্য জীবনে। আন্টি এটি কি বললো? আন্টি মনে করেছে আমরা হাজবেন্ড ওয়াইফ। আবার আসবো ভাইয়া। আমরা আর কিছু না বলে আমি আর ফাড়ে চলে আসলাম। সত্যি বলতে আজ আমার অনেক ভালো লাগছে। ফাড়িয়ার উপর আজ আমার অনেক গর্ববোধ হচ্ছে। ফাড়িয়া আজ অনেক বড় একটি কাজ করেছে। কিন্তু আন্টির শেষ কথাটি মনে মনে হেবি হাসি লাগছে, কারণ কথাটি শোনার পর থেকে ফাড়িয়া লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। কিন্তু ফাড়িয়া কেন লজ্জা পাচ্ছে? তাহলে কি ফাড়িয়া আমার প্রতি দুর্বল হতে শুরু করেছে, আমাকে ক্ষমা করে দিয়েছে? যাই হোক, আমি আর ফাড়িয়া পাশাপাশি হাঁটতে লাগলাম। তখন ফাড়িয়া বলে উঠল, আমার দিকে ওভাবে তাকিয়েছিলেন কেন তখন? কই কখন তাকিয়েছিলাম, না বুঝার ভান করে বললাম। দেখুন, মিথ্যে বলবেন না, আমি দেখেছি, তবে তখন কিছু বলতে পারিনি। এখন বলেন তাকিয়েছিলেন কেন? আসলে সত্যি বলতে আমার কাছে আপনাকে অনেক ভিন্ন ফাড়িয়া মনে হচ্ছিল, তাই আর কিভাবে তাকিয়েছিলাম, সরি। কেমন ভিন্ন, আর কথায় কথায় সরি বলবেন না। আসলে পকেটে থাকা ফোনটি বেজে উঠল। এক মিনিট, ফোন আসছে। আমি ফোনটি বের করে দেখি, বাটন মোবাইলে সুজাতা নামটি ভেসে উঠেছে। নামটি ফাড়িয়াও দেখতে পেল। একটু আগে সুজাতার জন্য ম্যাডাম জিরা করেছে, তাই ভাবছিলাম ফাড়িয়ার সামনে ফোন ধরবো কি না। ফোনটি ধরুন আর লাউড স্পিকার দিন। আমি কিচ্ছু বললাম না। কি হলো, ধরুন। আমি ফোনটি ধরে লাউড স্পিকার দিলাম। এই, আপনি কোথায়? এই আমি একটু বাইরে আসছি, কেন? সেই যে কখন বের হলেন আর দেখছি না, আবার দুপুরের খাবারও খেলেন না। এই তো আসছি, এসে খাবো। ওকে, তাড়াতাড়ি আসুন তাহলে। আচ্ছা রাখি। এই বলে সুজাতা ফোনটা রেখে দিল। বাহ, আপনাকে কেয়ার করার মানুষ তো পেয়ে গিয়েছেন দেখি, কংগ্রেচুলেশনস। ম্যাডাম আপনি ভুল ভাবছেন, আমরা শুধুই বন্ধু। তাই কই, ফরহাদ ফেরদৌস আর নাভিলা নুসরাতরা তো আপনাকে ফোন দিল না, ওরাও তো বন্ধু আপনার। ম্যাডাম সত্যি বলছি, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছাড়া আর অন্য কিছু না। শুধু বন্ধু হলেই ভালো। ম্যাডাম শুধু বন্ধু। কিন্তু সেদিন আপনার হাতে বড় ফোন দেখলাম, সেটি কোথায়? ওটি আসলে ম্যাডাম বিক্রি করে দিয়েছি। কেন? ম্যাডাম কারণটি একটু ব্যক্তিগত। বুঝতে পেরেছি। কি বলছেন? টাকার দরকার পড়েছিল তাই বিক্রি করেছেন। ম্যাডাম এমন কিছু না। থাক, মিথ্যে বলতে হবে না, চলুন দ্রুত যেতে হবে। তবে ম্যাডাম একটি কথা ছিল। বলেন। আপনার মতো যদি সকলে অসহায় মানুষদের কষ্টটা বুঝতো, তাহলে ম্যাডাম সত্যি দুনিয়াটা অনেক সুন্দর হতো। এর জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সকলে বুঝলে ভালো হতো, কিন্তু আমাকে কেউ বুঝল না। মানে ম্যাডাম বুঝলাম না। কিছু না, চলুন।
সত্যি ম্যাডাম কিছু বুঝেনি। চুপচাপ চলুন কথা না বলে। ওকে, তারপর আমি আর কিছু না বলে চুপচাপ ম্যাডামের সাথে হাঁটতে লাগলাম। তারপর হোটেলে আসার পর আমার অনেক ভালো লাগছিল, কারণ আজ দীর্ঘ 3 বছর পর একটি দিন ভালো কাটলো। কারণ ফারিয়া আমার সাথে ভালোভাবে কথা বলেছে, আমাকে সময় দিয়েছে। ফারিয়া মিষ্টিমাখা হাসিটা দেখতে পেয়েছি, একটি অসহায় পরিবারকে সাহায্য করেছি। সব মিলিয়ে দিনটা ছিল আমার কাছে ঈদের দিনের সমতুল্য। তখন রুমে ফারাদ আর ফেরদৌস ভাই আসলো। কী ব্যাপার ভাই, ভালোই তো দেখি ম্যাডামের সাথে ঘুরলেন আজ। অনেক জমেছে। আরে তেমন কিছু না, কিন্তু ফারিয়াজ আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। তাই? তাইলে ভেঙে যাওয়া ভালোবাসা জোড়া লাগতে শুরু হয়েছে। ঠিক বলেছেন। আরে দূর বাদ দিন, আমরা 3 জন মিলে মজা করে ঘুমিয়ে পড়লাম। আজকে আমার ঘুম আসছে না, কারণ আজ তাকে আবার আমি আগের মতো করে পেয়েছি। প্রভুর কাছে একটি প্রার্থনা, তিনি যেন সব কিছু আগের মতো করে দেয়। সকালে ঘুম থেকে উঠে দ্রুত চলে গেলাম কৃষ্ণচূড়া গাছের নিচে। স্থানীয় ছেলে দিয়ে গাছে উঠালাম, তারপর একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুল নিয়ে ফাড়িয়া রুমের সামনে রেখে আসলাম, কারণ কালকে দিতে পারিনি বলে কেমন যেন লাগছিল। তাই সকাল সকাল ফুলগুলো পেরে ফাড়িয়া রুমের সামনে রেখে আসলাম। ফাড়িয়া দরজা খোলার পর দরজার সামনে ফুলের গুচ্ছ দেখতে পায়। সে ফুলের গুচ্ছ হাতে নিয়ে দেখে ভেতরে একটি গোলাপি কাগজ রয়েছে। গোলাপি কাগজটি দেখে ফাড়িয়া অবাক হয়ে যায়। ফাড়িয়া দ্রুত গোলাপি কাগজটা দেখে, সেটি খুলে আগ্রহের সাথে পড়তে থাকে। প্রত্যেক দিনের শুরুতে তোমায় ভেবে দিন কালোকিত করি, প্রত্যেক বিকেলে তোমাকে গোধূলি আকাশের মনের মতো করে সাজাই, প্রত্যেক সন্ধ্যায় শুকতারের মতো করে আমার পাশে তোমাকে রাখি, প্রত্যেক রাতে তোমাকে ভেবে আমার স্বপ্নগুলোকে রঙিন বানাই। এভাবেই আমার একটা দিন সম্পূর্ণ হয়, যার শুরুতেও তুমি থাকো আর শেষেও তুমি, তাই সবসময় আমি ভালো থাকি। এতে রাতের অন্ধকারে আমি এটি পড়ার সাথে সাথে ফাড়িয়া ভাবে চিঠিটা আমি পাঠিয়েছি। তাই ফাড়িয়া মরিয়া হয়ে আমাকে খুঁজতে থাকে, খুঁজতে খুঁজতে সে আমাকে সমুদ্রের তীরে পায়। আর দ্রুত আমার কাছে এসে বলে, তুমি ছিলে? আমি চুপ করে থাকলাম। তার মানে গেল 3টা বছর ধরে প্রত্যেক সপ্তাহে তুমি আমাকে চিঠি লিখেছিলে? সরি, কি বলছেন এগুলো আপনি? এই চিঠিটা তুমি দাওনি? আমি আপনাকে কেন চিঠি দেব? দেখুন মিথ্যে বলবে না, আমি জানি চিঠি আর ফুলে তোরা আপনি দিয়েছেন, কারণ এই গতকাল আপনার কাছে আমি চেয়েছিলাম। চেয়েছিলাম কিন্তু দিতে পারিনি। দিতে পারেননি বলে এখন দিয়েছেন? আর এই গোলাপি কালারের চিঠি গেল 3 বছর আমার কাছে এসছে, কিন্তু কে পাঠিয়েছে জানি না, আমি জানি এটি আপনিই ছিলেন। আপনার ধারণাটা ভুল, আমি ছিলাম না ওটা। এটা আমি ভালোবেসেছিলাম তোমাকে, ভুলে থাকার জন্য নয়, কিন্তু শুধু নিজের আবেগকে লিখে তোমার ঠিকানায় চিঠি পাঠিয়েছি। তোমার কোনো খবর নিইনি, যদি তোমার খবর নিতাম তাহলে অনেক আগেই তোমার কাছে ফিরে আসতাম, কথাটি আমি মনে মনে বললাম। আপনি চিঠি দেননি তো কে দিল, আর কৃষ্ণচূড়া ফুলেই কেন দিল? হয়তো অন্য কেউ যে আপনার খবর রাখে, কিন্তু আমি দিইনি। আপনি দেননি? না। ওকে ওয়েট, এখান থেকে নড়বেন না। এই বলে দৌড়ে তার রুমে গেল ফাড়িয়া। না জানি কি নিয়ে আসে, ধরা খেয়ে গেলাম নাকি, আল্লাহ মাহবুব জানে। প্লিজ আমাকে ফেরাবেন না, আমি আপনাকে খুব ভালোবাসি। আমি কি করব বুঝতে পারছি না। সুজাতাকে বোঝানোর জন্য ওর বাহু ধরে ওকে দাঁড় করালাম, আর এটি দেখি ফাড়িয়া কান্না করে দিয়ে চলে গেল। সুজাতা, আমি তোমায় কি বলবো বুঝতে পারছি না, কিভাবে যে কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। আমি কথাটি সুজাতাকে বললাম। এভাবে বলছেন কেন, আপনি কি আমাকে ভালোবাসেন না? তোমাকে আমি কখনো ওভাবে দেখিনি, আমি তোমাকে সর্বদা বন্ধুর চোখে দেখেছি। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? শোনো তুমি কিছু কথা বলি, আমার প্রথম ভালোবাসে ফাড়িয়া, আর ওই আমার শেষ ভালোবাসা। ফাড়িয়াকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারি না, আর আপনাকে ভালোবাসি না এটা ভুল কথা, আপনাকে আমি ভালোবাসি কিন্তু বন্ধু হিসেবে, এইভাবে কখনো আপনাকে নিয়ে ভাবিনি। দেখুন মন খারাপ করবেন না, আমি আপনাকে বন্ধু হিসেবে চাই আর বেশি কিছু না। আমারই ভুল হচ্ছে, আমি বেশি বেশি ভেবেছি। না আপনার কোনো ভুল নেই, আমি হয়তো এমন কিছু কর্মকাণ্ড করেছি যার জন্য আপনি আমাকে নিয়ে এভাবে ভেবেছেন,
তাই আমি সরি। না না না, আপনি সরি বলছেন কেন? আমি আপনাকে বুঝিনি। মন খারাপ করবেন না প্লিজ, আমি আপনাকে বন্ধু হিসেবে আমার পাশে চাই। হুম, থাকবো। এখন একটু হাসেন প্লিজ। হাসার চেষ্টা করে সে আমাকে ভেঙেছে কাটলো। হাসুন না। আচ্ছা বাদ দিন, চলেন রুমে যাবেন না? একটু কাজ আছে, আপনি যান। ওকে। এই বলে সুজাতা মন খারাপ করে চলে যাচ্ছিল। সুজাতাকে আমি যত এখন হাসাতে চাই ও হাসতে পারবে না, কারণ ও তো আমাকে ভালোবেসে আমার কাছে এসেছিল ভালোবাসা পেতে। যাই হোক, আমি একবার পেছন থেকে ডেকে বললাম, সুজাতা। হুম। সুজাতা পিছনে তাকিয়ে, ইউ আর মাই গুড ফ্রেন্ড। তাই আপনি আমার বন্ধু। এই বলে সুজাতা চলে গেল। সুজাতা চলে যাওয়ার পর আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 9:05 বাজে, কিন্তু ফারিয়ার কোনো খবর নেই। আমি অধীর আগ্রহে ফারিয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম, কিন্তু 9:30 বেজে গেলেও ফারিয়াকে দেখতে পেলাম না। মনটাই খারাপ হয়ে গেল। ফারিয়া আসছে না বলে আমি ফারিয়ার রুমের দিকে যেতে লাগলাম। ফারিয়ার রুমের সামনে গিয়ে, ম্যাডাম আসতে পারি? হুম আসুন। আমি ভেতরে যাওয়ার পর, কি বলবেন? ফারিয়ার কথা শুনে আমি অবাক হলাম। ম্যাডাম আপনি আসলেন না কেন? কোথায় যাব? কেন, আপনার কি মনে নেই? না, আর কিছু বলবেন? আমি ফারিয়ার কথা শুনে অবাক চোখে তাকিয়ে আছি। কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলার নেই তো, আসতে পারেন। আপনার কি হয়েছে, এভাবে কথা বলছেন কেন? আজব তো, কি হবে আমার, আর কিভাবে কথা বলতেছি? আপনি ঠিক আছেন তো? আপনি বেশি বলতেছেন কিন্তু, কিছু বলার থাকলে বলুন, না হলে যান এখান থেকে। আপনি এভাবে কথা বলছেন কেন, আমি কি কোনো ভুল করেছি? না আপনি কোনো ভুল করেননি, কি বলবেন বলেন। আপনার তো সমুদ্র দিয়ে যাওয়ার কথা ছিল, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য। সরি, একটু সমস্যার জন্য যেতে পারিনি। এখন বলুন কিসের জন্য ডেকেছিলেন? ফারিয়ার কথা বলার ধরন দেখে অবাক চোখে তাকিয়ে আছি আমি। ফারিয়ার এমন ব্যবহার করার কারণ আমি বুঝতে পারছি না। কি হলো বলুন। আমি ঠিক করলাম এখানেই বলে দেব। কি ব্যাপার, কথা বলছেন না কেন? আমি তখন ফারিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। আমি তোমাকে ভালোবাসি ফারিয়া, আমার জীবনে তুমি আবার ফিরে আসো রাতের জ্যোৎস্না হয়ে, খুব ভালোবাসবো তোমাকে। ফারিয়ার সামনে ফুলগুলো ধরে পড়লাম। ফারিয়া কিছু না বলে আমার হাত থেকে ফুলগুলো নিল। তারপর আমি উঠে দাঁড়ালাম, ফারিয়া ফুলগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি নির্বাক হয়ে তাকিয়ে রইলাম শুধু। আমি ভালোবাসি না তোকে, আর কখনো বাসবো না। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ফারিয়ার কথা শুনে। এ কি শুনছি আমি? আপনি এখন আসতে পারেন। কি বলছো কি তুমি এগুলো, তোমাকে আমি খুব ভালোবাসি। আপনি যাবেন এখান থেকে? আমি মাথা নিচু করে ফেললাম। সত্যি বলতে আমার বিশ্বাস হচ্ছে না ফারি আমাকে ফিরে দিচ্ছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান বলছি। আর হ্যাঁ, পরবর্তীতে কখনো যেন আমাকে ভালোবাসার কথা বলার দুঃসাহস না হয়। আমি আর কিছু না বলে বের হয়ে আসলাম ফারিয়ার রুম থেকে। আমি বের হয়ে যাওয়ার পর ফারিয়া দরজা বন্ধ করে কান্না করতে লাগলো, আর বাইরে এসে আমি কান্না করতে করতে রুমে গেলাম। আমার কান্না করা দেখে নাবিলার, নুসরাত, ফারান, ফেরদৌস সকলে আমার রুমে আসলো। পিছনে পিছনে সুজাতাও আসলো। ভাইয়া আপনি কান্না করছেন কেন? আমি চুপ করে নুসরাতের দিকে তাকিয়ে থাকলাম। কি হলো বলুন। আমি ফারিয়াকে সব কিছু খুলে বললাম। না করলে কেন? আপনার কথা শুনে মনে হইল তো আপনাকে আবারও ভালোবেসেছে ফারিয়া, তাহলে শেষে এসে না করলো কেন? আমিও সেটা বুঝতে পারছি না, কি ভুল করেছে আমি যার জন্য সে আমাকে ফিরিয়ে দিল। ফারিয়া ম্যাডাম এমন করলো কেন? আমি বুঝতে পেরেছি কেন এমন করেছে ফারিয়া ম্যাডাম। মানে কি? শুনুন, আমি আর আপনি ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলেছি, আমার মনে হয় আমার কর্মকাণ্ড দেখে ফারিয়া ম্যাডাম ভুল বুঝে আপনাকে কষ্ট দিচ্ছে। কিন্তু আমরা তো সব কিছু ওখানে ঠিক করলাম। সকলে অবাক হয়ে আমার আর সুজাতার কথা শুনছে। আমিও তো তাই ভাবতেছি, সব কিছু দেখাশোনার পর ফারিয়া ম্যাডামের রাগার তো কথা না। আমি বুঝেছি ফারিয়া সম্পূর্ণ কথা না শুনেই চলে গিয়েছিল। এটা হতে পারে, আমি যাই ম্যাডামকে সব খুলে বলি। একদম না, আপনি ফারিয়াকে কিচ্ছু বলবেন না, যে কোনো কিছু বিবেচনা না করে এমন সিদ্ধান্ত নেয় তাকে আমি চাই না। ওকে আর কখনো আমার ভালোবাসার কথা বলবো না, ওকে আমার দরকার নেই। কি বলছেন এগুলো, আপনি যদি রাগ করেন তাহলে কি হবে?
সব দোষ আমার জন্যই, আমার জন্যই সব কিছু হয়েছে। না, আপনার কোনো ভুল নেই। যে মানুষ সম্পূর্ণ ঘটনা না দেখে অন্যকে ভুল বুঝে বসে থাকে, তাকে আমার কোনো দরকার নেই। আজ থেকে ফারিয়া ওর মতো থাকবে আর আমি আমার মতো। ফারিয়ার উপর আমার ভীষণ রাগ হচ্ছে, এরকম মানুষ আমার একদম পছন্দ না। সব কিছু বিবেচনা করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু ফারিয়া সুজাতার একার কথা শুনে এত বড় সিদ্ধান্ত নিল। ওর সাথে আর কখনো প্রয়োজন ছাড়া কথা বলবো না আমি। আমার জন্য এত কিছু হয়েছে? কি হয়েছে কিছুই তো বুঝছি না। কি হয়েছে খুলে বলো সব। কিছু হয়নি, তোমরা সকলে এখন আসো, আমি একটু বিশ্রাম নেব। কিন্তু? কোনো কিন্তু না, আমাকে একা থাকতে দিন। ওকে। তারপর সকলে চলে গেল। আমার প্রচুর রাগ হচ্ছে ফারিয়ার উপর। আমি সব কিছু ভুলে গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। আমি আর কখনো ফারিয়াকে ভালোবাসার কথা বলবো না, ওর থেকে এবার দূরে দূরে থাকবো। এদিকে সুজাতা রুমে গিয়ে নিজেকে অপরাধী ভাবতে লাগলো। সুজাতা ভাবতে লাগলো কি করবে, কিভাবে সে সব ঠিক করবে। ফারিয়া কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। আমি ফারিয়ার উপর প্রচণ্ড রেগে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে আসলাম। বাইরে গিয়ে দেখি সকলে একত্রে বসে আছে, আমিও সেখানে গেলাম। কেমন আছেন সকলে? ভালো, আপনি? ভালো। ভাই একটি কথা বলি? বলুন। ফারিয়া ম্যাডাম আপনার উপর ভুল বুঝে আছে, আর আপনিও তা জেনেও যদি রেগে থাকেন তাহলে সব কিছু ঠিক হবে কিভাবে? বাতিন ভাই, প্রত্যেকবার আমি গিয়েছি ওর কাছে কিন্তু ফিরিয়ে দিয়েছো। ও আমাকে ভুল বুঝেছে, তাই আমি ওকে আর কখনো ভাবতে চাই না। কিন্তু ভাইয়া এভাবে কি চলবে? চলবে না মানে? চলবে, এখন ওর কথা বাদ দিন। ওই দেখেন ফারিয়া ম্যাডাম আসতেছে। আমি দেখলাম ফারিয়া আমার কাছে আসলো, কিন্তু ফারিয়ার চোখের নিচে কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ফারিয়া যে সারাত কান্না করেছে সেটা আমি বুঝতে পারছি। ও হাজার কাঁদলেও ওকে আর আমি কখনো ভালোবাসবো না, কখনো না। ফারিয়া আসাতে আমি একটু দূরে গিয়ে দাঁড়ালাম। ফারিয়া আমাদের কাছে এসে বলল, শুনুন সকলে আজ বিকেলে আমরা ফিরে যাচ্ছি, সকলে প্রস্তুত থাকবেন। ফারিয়া কথাটি বলেই চলে গেল। ফারিয়ার কথা শুনে সকলে অবাক, কারণ 10 দিনের জন্য এসে 5 দিনে ফিরে যাবে বলে। আমি জানি আমার জন্য ফারিয়া ফিরে যাচ্ছে, এটা আমার কি, ফিরে গেলে ফিরে যাব। আমরা সকলে যার যার মতো রেডি হতে চলে গেলাম। কিন্তু যাবার 1 ঘন্টা আগে আমার লতার কথা মনে পড়ে। আমি দ্রুত লতার কাছে যাই। লতার কাছে গিয়ে, ভাইয়া তুমি? আরে বাবা কেমন আছো? জি আন্টি ভালো, আপনি কেমন আছেন? বাবা ভালো। তো একটু আগে ফারিয়া আসলো, তুমি তো আসলে না? হো হো, ফারিয়া আসছিল। ভাইয়া তোমরা চলে যাবে ভাইয়া? মন চাচ্ছে না, কিন্তু যেতে তো হবেই। তুমি ভালো থেকো বোন। ভাইয়া তোমাকে খুব মনে পড়বে আমার, যেও না ভাইয়া। কান্না করো না পাগলি, আমি তো প্রত্যেকদিন ফোন দেব। ছুটি দিবা তো, আর আবার আসবো ভাইয়া? অবশ্যই আসবো। এবার পাপ্পি দাও আর ওটি বলো। I love you ভাইয়া। I love you too। এই বলে লতাকে জড়িয়ে ধরলাম। আন্টি আমার সময় হয়ে গেছে, আমি তাহলে এখন আসি। আচ্ছা বাবা, দেখে শুনে যাও বাবা। আচ্ছা, আর লতা তুমি কিন্তু ভালো মতো পড়াশোনা করবে। আচ্ছা ভাইয়া। আমি তাহলে এখন আসি। তারপর আমি লতার হাতে কিছু টাকা দিয়ে চলে আসলাম। বাসায় আসার আগে বাবা মার রোদেলার জন্য কিছু জামাকাপড় কিনে নিয়ে যাই। যাবার সময় তেমন কারোর সঙ্গে কথা বলিনি আর মজা হয়নি। বাসায় যাওয়ার পর আমাকে দেখে বাবা মা অনেক খুশি। তারপর ওদের জন্য আনা জিনিসগুলো ওদেরকে দিলাম। এরপর 2 দিন কেটে গেল। সুজাতার সঙ্গে সেরকম কথা হয় না, আর ফারিয়ার সাথে তো হয়ই না। কিন্তু 2 দিন পর অফিসে যাওয়ার পর সুজাতা আমার কাছে এসে পড়ল, ভাইয়া আপনাকে বিশেষভাবে দাওয়াত চলল আমার বাসায়। সুজাতা আমার হাতে একটি কার্ড দিয়ে পড়ল। দাওয়াত কিসের? আমার বিবাহ। কি, তোমার বিয়ে? আসবেন কিন্তু? তোমার বিয়ে আমি আসবো না, তা কি করে? ধন্যবাদ, আপনি থাকুন, সবাইকে দাওয়াতটা দিয়ে আসি। এই বলে সুজাতা সবাইকে দাওয়াত দিতে গেল। সুজাতা যতই হাসি খুশিতে বিয়ে করুক না কেন, আমার বুঝতে অসুবিধা হলো না। সুজাতা আমাদের সমস্যা মেটানোর জন্য নিজে বিয়ে করছে, কিন্তু আমি যার ফারিয়াকে ভালোবাসবো না এটি হয়তো সুজাতা জানে না। দাওয়াত দিতে গিয়ে সুজাতা
ফারিয়ার রুমে গেল। ম্যাম আসবো? জি আসুন। ম্যাম আমার বিবাহ আগামী শুক্রবার, আপনাকে সপরিবারে দাওয়াত রইল ম্যাডাম। কি? ফারিয়া অবাক হয়ে সুজাতার দিকে তাকালো, কারণ ফারিয়া মনে করেছে আমার সাথে ওর বিয়ে। ভয় পাবেন না ম্যাডাম, আপনি যার সাথে মনে করেছেন তার সাথে আমার বিয়ে না। কি বলছো তুমি এগুলো? ম্যাডাম আপনি ভালো করে জানেন আমি কি বলতে চাচ্ছি। আসলে ম্যাডাম সেদিন আলাউদ্দিন ভাইকে প্রপোজ ঠিকই করেছিলাম, কিন্তু উনি আমাকে গ্রহণ করেননি, কারণ উনি আমাকে বলেছেন ফারিয়াকে ছাড়া উনি কাউকে ভালোবাসতে পারবে না। ম্যাডাম ঠিকই বলছি, আপনি সব কিছু না শুনেই উনাকে ভুল বুঝে ফিরিয়ে দিলেন। কি বলো তুমি, আমি এত বড় ভুল করলাম? এইসব আলাউদ্দিন ভাই জানার পর আপনার উপর অভিমান করে আছে, রেগে আছে আপনার উপরে। ছি ছি, না বুঝে না জেনে আমি ওকে কষ্ট দিয়েছি। ম্যাডাম আপনি চাইলে এখনো আপনার ভালোবাসা দিয়ে ওনার কষ্ট দূর করতে পারেন। ও কোথায় এখন? খাবার খাওয়ার সময়, এখন হয়তো সকলে মিলে ক্যান্টিনে আছে। ওকে চলো ওখানে। এই বলে ফারিয়া দ্রুত আমার কাছে আসতে লাগলো। ফারিয়া আর সুজাতা আমার কাছে আসলো, আমার সাথে ফারাত নাবিলারও ছিল। আমি ফারিয়াকে দেখে ওখান থেকে উঠে যাচ্ছিলাম, তখন কোথায় যাচ্ছেন? আমি অনেকটা অবাক হয়ে উত্তর দিলাম, কেন আমি কোথায় যাচ্ছি তা জেনে আপনি কি করবেন? কিছুটা বিরক্তি নিয়ে বললাম। ফারিয়া বুঝতে পারলো আমি বেশ রেগে আছি। না আসলে আপনাদের সকলের সাথে কিছু কথা ছিল। ওহো, আমি এখানে আছি, বলুন আপনি। ফারাত ভাই আমাকে ইশারা দিচ্ছিল যাতে আমি ভালোভাবে কথা বলি, কিন্তু ফারিয়াকে ভয় পাওয়ার সময় আমার আর নেই। আপনাদের বস মানে আমার বাবা আপনাদের সবাইকে দাওয়াত দিতে বলেছে, আগামীকাল আমাদের বাসায় আপনাদের সকলের দাওয়াত। ম্যাডাম কিসের দাওয়াত? আমি জানি কিসের দাওয়াত, ফারিয়ার জন্মদিন কালকে, সেটি হবে হয়তো। আমার জন্মদিন, আপনারা সকলে আসবেন প্লিজ, এবং পরিবার সহ আনবেন। অবশ্যই যাব ম্যাডাম, আপনার জন্মদিন আর আমরা যাব না, এটি কি হয়? ফারিয়াকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে, কারণ ফারিয়া জানতে চাচ্ছে আমি যাব কি না। তাই আমি বলে দিলাম, সরি আমি যেতে পারবো না। কেন? এমনি। আলাউদ্দিন ভাই এটি কোন কথা হলো, যাবেন না কেন? আসলে ভাই কালকে আমার একটা কাজ আছে। কি কাজ? সেটি আমার ব্যক্তিগত, আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। প্লিজ ভাইয়া না করবেন না। সরি নুসরাত আপু, আমি আসলেই যাব না। আমি জানি আপনি আসবেন। ফারিয়া দৃঢ় বিশ্বাসের সাথে এই কথাটি বলল, কারণ ফারিয়ার জন্মদিন আসলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না, আর ওর জন্মদিনে যতক্ষণ না আমি ওকে কেক খাইয়ে দেব ও খাবে না। আপনার ভুল ধারণা, আমি যাব না। আমি অপেক্ষা করব। এই বলে হাসতে হাসতে চলে গেল। কত বিশ্বাস, ভুল বোঝার আগে এই বিশ্বাসটা কোথায় থাকে? যাব না তো যাব না, আর উইস তো করবই না, আমি মনে মনে বললাম। ফারিয়া চলে যাওয়ার পর, ভাইয়া আপনি যাবেন না কেন? এমনি, আপনারা গিয়ে ঘুরে আসুন। শুনুন আপনি না গেলে আমরা কেউ যাব না। সুজাতার কথা শুনে আমি অবাক। সুজাতা ঠিকই বলছো, আমরা কেউ যাব না যদি আপনি না যান। এটি কেমন কথা, আমি যাব না বলে আপনারা কেউ যাবেন না, কেন? সেটি আপনাকে জানতে হবে না, এখন আপনি বলুন যাবেন কি যাবেন না, ভেবে বলবেন। বলুন যাবেন না কি যাবেন না। পড়েছি বিপদে, তবে আমার একটা শর্ত মানলে যেতে পারি। কি শর্ত? ওখানে যাওয়ার পর আমাকে আপনারা কেউ কোনো বিষয়ে জোর করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, জোর করব না। তাহলে যাব। ফারিয়া ভেবেছে আমি ওকে সবার আগে ওয়েস করব, প্রথমে কেন শেষে ওয়েস করব না, আর কেক তো খাইয়ে দেবই না। সবার জোড়াজোড়িতে যেতে রাজি হলাম। আজ রাত 12টার পর তো ফারিয়ার জন্মদিন, ফারিয়ার ফোনে স্ক্রিন তাকিয়ে বসে আছে, ভাবছে আমি ওকে ওয়েস করব, কিন্তু আমি তো ওয়েস করছি না, আর শালার ঘুমও আসছে না। এদিকে রাত 12:05 বাজে, ফারিয়াকে কেউ ওয়েস করেনি, তাই ফারিয়ার মনটা খারাপ। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ফারিয়ার ফোনে একটি এসএমএস এলো। ফারিয়া এসএমএসের শব্দ পেয়ে সেই খুশি, এসএমএসটি অন করে যা দেখল তাতে তার মন আরও খারাপ হয়ে গেল। এসএমএসটি ছিল জিপি অফিস থেকে,
54 টাকায় 1 GB 3 দিনের জন্য নিতে এখনই এখানে ক্লিক করুন। এসএমএসটি দেখে ফারিয়া রাগ করে ফোনটি ছুঁড়ে ফেলে দিল আর মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। কিন্তু সকালে ফোন অন করে দেখে অনেক নাম্বার থেকে এসএমএস আসছে। নাবিলা, নুসরাত, সুজাতা, ফারাদ, ফেরদোস সকলেই ওয়েস করেছে, কিন্তু আমি কোনো এসএমএস দিইনি। আর এদিকে অফিসও বন্ধ, সন্ধ্যায় ফারিয়ার বাসায় অনুষ্ঠান, তাই সেখানে সকলে একে একে যেতে লাগলো। ফারাদ ভাইরা সকলে গিয়েছে, প্রায় সকলেই চলে আসছে, শুধু আমি বাদে। তাই অধীর আগ্রহে গেটের দিকে ফারিয়া তাকিয়ে আছে। অবশ্য ফারাদ ভাইরাও আমার জন্য অপেক্ষা করছে। তারপর আমি যখন গেলাম, আমাকে দেখে ফারিয়া অনেক খুশি হলো। আমি একাই এসছি, হাতে শুধুমাত্র একটি ফুলের তোড়া। আমি ফারিয়ার হাতে ফুলের তোড়াটি দিয়ে বললাম, হ্যাপি বার্থডে। ফারাদ, নাবিলা, সুজাতা সকলে এটি শুনে অবাক চোখে আমার দিকে তাকালো, কিন্তু ফারিয়া এটা শুনেও খুশি, কোনো প্রকার খারাপ লাগে নেই। জানি আপনি আসবেন, আর হ্যাপি বার্থডে বলতে হবে না, আপনি যে আসছেন এতেই আমি অনেক খুশি। ও হ্যালো, আমাকে ফারাদ ভাইরা জোর করেছে বলে আমি আসছি, না হলে আসতাম না। সে যাই হোক, আসছেন তো এটাই অনেক। আসুন, ভেতরে আসুন। তারপর আমরা সকলে ভেতরে যেতে লাগলাম। তখন আমাকে ফারাদ ভাই বলল, ভাই, একজন মানুষের জন্মদিনে কেউ এভাবে অপমান করে? ভাই আপনার খারাপ লাগছে? আমি কেন, সবারই খারাপ লাগছে। আফসোস ভাই, আপনাদের খারাপ লাগলেও কিন্তু আমি ফারিয়ার চোখে কোনো রকম খারাপ লাগা দেখলাম না। ভাই আপনি তো এমন ছিলেন না। সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হয়, চলুন ভেতরে যাই। তারপর ভেতরে আসার পর আমরা সকলে একসাথে দাঁড়িয়ে গল্প করছিলাম। কেক একটু পরে কাটবে, কারণ ফারিয়ার বাবা মা এখনও রেডি হয়নি। ফারিয়া আমার সাথে অনেক কথা বলার চেষ্টা করছিল, কিন্তু ওর থেকে 100 হাত দূরে আমি ছিলাম, যাতে ফারিয়ার থেকে করোনা আমার শরীরে আসতে না পারে। ফারাদ ভাইদের সঙ্গে গল্প করতে করতে একটা জিনিসের উপর আমার চোখ গেল। চোখ আটকানোর কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটি জীবনের বান্ধবীদের দেখলাম, যাদের সাথে ফারিয়া থাকতো। ওদের সাথে বেশি কথা বললে ফারিয়া খুব রাগ করতো, সেই তারাই ফারিয়ার অনুষ্ঠানে। আমি ওদেরকে দেখে ওদের কাছে গেলাম, আর আমার যাওয়া দেখে ফারিয়া তাকিয়ে থাকলো আমি কোথায় যাচ্ছি। আমি ওদের সামনে গিয়ে বললাম, হেই তোমরা সকলে কেমন আছো? হেই, তুমি আলাউদ্দিন না? রেশমি আবার একটু বেশি ফ্রি মাইন্ডেড ছিল, তাই ফারিয়া ওকে একেবারে সহ্য করতে পারতো না। আরে আমরা সকলে এখানে একসাথে, আমি ওদের সাথে গিয়ে কথা বলছি দেখে ফারিয়া রাগী চোখে তাকিয়ে আছে। বন্ধু, তোকে যে এত বছর পর দেখবো কখনো ভাবিনি। আরে আমিও তো কখনো ভাবিনি, তবে তোদের দেখে অনেক শান্তি লাগছে। তাই শান্তি আমাদের দেখে লাগতেছে নাকি তোর ফারিয়াকে? ফারিয়া তো শুধু সামান্য সময়ের জন্য, তোরা সবগুলো সারা জীবনের জন্য রে। আমাদের হাসাহাসি দেখে ফারিয়া সহ্য করতে না পেরে আমাদের কাছে আসলো। তোর ফারিয়া তো আমাদের সাথে কথা বলতে দেখতেই পারতো না, এখন দেখতেছে না? ঠিক বলছিস, তোর উপর দিয়ে তো জ্বর যেত যদি আমাদের সাথে বেশি কথা বলতি। আরে ও তো একটা হিংসুটে। আমরা সকলে মিলে হাসতে লাগলাম, তখন ফারিয়া এসে, আলাউদ্দিন এসে গেছে। যা তোরে পিটাবে। হ যা। আলাউদ্দিন কি হয়েছে? আমি রেগে গিয়ে পেছনে তাকে বললাম, একটু এদিকে আসবেন, কথা আছে। আমি এখন বিজি আছি। প্লিজ একটু আসবেন। বললাম না বিজি আছি, বিরক্ত করছো কেন? ফারিয়ার কিচ্ছু বলল না। তখনই ফারিয়ার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলল, হ্যালো গাইজ, অ্যাটেনশন প্লিজ। আমরা সকলে ফারিয়ার বাবার দিকে এগিয়ে গেলাম। আপনারা সকলে জানেন আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন, আপনারা সকলে এখানে আসেন আমরা অনেক খুশি হয়েছি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ফারিয়া তার বাবা মার কাছে গেল, সকলে সামনে এগিয়ে গেল, আর আমি সবার পেছনে দাঁড়িয়ে সব শুনছি। আর ফারিয়া ড্যাপ ড্যাপ করে আমার দিকে তাকিয়ে আছে। তারপর যখন ফারিয়া কেক কাটতে লাগলো, তখন সকলে হাতি তালে দিয়ে বলছে। সকলে এটি বলল, আর আমি কি বললাম জানেন? আমি হাতে তালে দিয়েছি আর বলেছি, না থাক বলবো না, শুধু এইটুকু শুনুন, হ্যাপি বার্থডের জায়গায় আমি হ্যাপি ব্যাটে বলেছি। যাই হোক, ফারিয়া কেক কাটার পর ফারিয়া তার বাবা মাকে কেক খাইয়ে দিল, আর ফারিয়াকে তার বাবা মা খাইয়ে দিতে গেলে সে খেলো না,
সে আমার দিকে তাকিয়ে থাকলো, আর আমি ফারিয়ার দিকে না তাকানোর মতো তাকাচ্ছিলাম। যাই হোক, কেক খাওয়া শেষ হলে সকলে খাবার জন্য টেবিলে যেতে লাগলো, আর আমি খাবার টেবিলে যাওয়ার সময় হঠাৎ কে যেন পেছন থেকে আমার হাত চেপে ধরল। আমি তাকিয়ে দেখি ফারিয়া। কি ব্যাপার, আপনি আমার হাত ধরেছেন কেন? আমাকে দোতলায় নিয়ে আসলো, তারপর ওর রুমে নিয়ে গিয়ে দরজাটা আটকে দিল। কি ব্যাপার, আপনি আমাকে এখানে আনলেন কেন, আর দরজা কেন বন্ধ করলেন? ফারিয়া কিছু না বলে আমার দিকে এগিয়ে আসছিল। দেখুন, আমি কিন্তু চিৎকার করব, আমাকে যেতে দিন বলছি। তখন ফারিয়া আমার কাছে দ্রুত এসে আমার মুখ চেপে ধরে বলল, কি করবি, চিৎকার কর, চিৎকার চিৎকার করলেই তোকে এই ছুরি দিয়ে খুন করব। আচ্ছা, চিৎকার করব না, আমাকে যেতে দিন প্লিজ। একদম চুপ, কোনো কথা বলবি না। আমি চুপ হয়ে থাকলাম। সাহস হয়ে গিয়েছে বেশি না, আমাকে উইশ করিস নাই, কেক খাইয়ে দিস নাই, সব করবি এখন তুই, উইশ কর, উইশ কর। না, কখনো করব না। কি কর বলছি, খুন করে ফেলব। সে ছুরিটা আমার গলায় ধরে বলল। আমি ভয়েতে বলে দিলাম, যে পরিমাণ রেগে আছে খুন করতে পারে বলা যায় না। হ্যাপি বার্থডে টু ফারিয়া। এটি হবে না, এটি সবাই বলেছে, তুই ভিন্নভাবে বল। ভিন্ন কি বলবো জানি না, তবে এমন কিছু বলবি যাতে আমার মন ভালো হয়ে যায়। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জ্যোৎস্নাটা আরও সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগানো, আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর এবং আরও উজ্জ্বল, এই কামনা করি। আজ জন্মদিন তোমার, শুভ জন্মদিন। ওয়াও, এই না হলো আমার বয়ফ্রেন্ড। এখন আমাকে যেতে দিন। ওই, চুপ করে থাক। ফারিয়া এই বলে পাশে থাকা এক টুকরো কেকের পিস উঠিয়ে আমার সামনে ধরল আর বলল, নাও হাঁ করো তো এবার। না। ছুরি কি আবার হাতে নিব? না থাক, করছি। তারপর হাঁ করলে ও সামান্য কেক আমাকে খাইয়ে দিয়ে বলে, তুমিও এবার খাইয়ে দাও আমাকে। তারপর আমি আর কিছু না বলে ওকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর আমাকে নাকি উইশ করবে না, কেক খাওয়াবে না, এগুলো এখন কে করলো? আমি কিছু না বলে বললাম, আমাকে এবার যেতে দিন। ওকে যাও। ফারিয়া আমাকে ছেড়ে দিল, আমি ছাড়া পেয়ে চলে আসছিলাম, কিন্তু পেছন থেকে ফারিয়া আমার হাত ধরে টান দিয়ে দেওয়ালের সাথে আমাকে টেকিয়ে ধরল, তারপর চার পাপড়ি এক করে দিল। আমি শুধু অবাক হয়ে ছাড়া পাওয়ার চেষ্টা করছি, কিন্তু ফারিয়া ছাড়ছে না। তারপর ফারিয়া যখন আমাকে ছাড়ল, তখন আমি ফারিয়াকে থাপ্পড় মারলাম একটা। ফারিয়া অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি আর কখনো যদি এরকম কিছু করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি আপনার বাবাকে বলতে বাধ্য হব। কিন্তু ফারিয়া কষ্ট না পেয়ে শয়তানি হাসি দিয়ে পড়ল, এই তোমার হাতে তো নরম কেন, একটু ব্যথা পাইনি, আরেকবার মারো না, তোমার স্পর্শ পেতেও ভালো লাগতেছে। এই কথা শোনার পর আমি আর কি বলবো বলুন, আমি অবাক হয়ে শুধু ফারিয়ার দিকে তাকিয়ে আছি। কি হলো, মারো না সোনা। আই শোনো, তুমি বাবার কাছে কেন, তুমি যদি দেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়েও নালিশ করো, তবুও তোমার পিছু আমি ছাড়ছি না। ধুর, আমি মুখে বিরক্তি ভাব নিয়ে বেরিয়ে আসলাম রুম থেকে। আর রুমের মধ্যে ফারিয়ার হাসি দেখে কে, আমি চাচ্ছি ফারিয়াকে একটু কষ্ট দিতে, কিন্তু এ তো দেখি কষ্ট পেতে চায় না, মনে করছে আমি ওর সাথে মজা করছি। দাঁড়াও, তোমাকে কীভাবে কষ্ট দিতে হয় আমি দেখছি। এসব ভাবতে ভাবতে নিচে চলে আসলাম। ঠিক তখন ফারিয়ার মা আমার কাছে আসলো। আমি ফারিয়ার মাকে চিনতাম, আর ফারিয়ার মাও আমাকে চিনত, আর আমাদের যে সম্পর্ক ছিল ফারিয়ার মা সেটা জানত, কিন্তু ফারিয়ার বাবা রাজি ছিল না বলে এত কিছু। যাই হোক, আন্টিকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? জি বাবা ভালো। ফারিয়া আমাকে তোমার কথা বলেছে। কে বলেছে আন্টি? বলেছে তোমাকে ফিরে পেয়েছে, তোমাকে ও বিয়ে করতে চায়। বাবা, তুমি কি আমার মেয়েকে আর ভালোবাসবে না? আমি ওকে সারা জীবন ভালোবেসে যাব আন্টি। তাহলে
আমরা কি তোমার বাসায় যাব বাবা? এখন না, আমি যখন বলবো তখন। তবে ফারিয়াকে কিছু বলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ধন্যবাদ আন্টি। আচ্ছা তুমি খাবার খাইছো তো? আপনার মেয়ে যে খাইয়েছে তাতে আমার দুদিন না খেলেও চলবে, কথাটি মনে মনে বললাম। কিছু বললে বাবা? না আন্টি কিছু খাবো না, আমি খাবার খেয়েছি আন্টি। মিথ্যে বললাম কারণ সত্য বললে খেতে জোর করবে, যা খেয়েছি এরপর আর খেতে হবে না। ও আসো, তোমাকে ফারিয়ার সাথে কথা বলিয়ে দিই। না আস না, আজ আমি আসি, বাসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপর বিদায় নিয়ে বাসায় আসতে যাব, তখন সামনে দেখি ফারাদ ভাইরা, তারা সকলে একত্রে দাঁড়িয়ে আছে আমাকে দেখে। কি ভাই, শ্বশুর বাড়ির খাবার কেমন খেলেন? আরে হব শ্বশুর বাড়ি, সকলে একসাথে হেসে উঠল। আমি হবু শ্বশুর বাড়ি থেকে যা খেয়েছি না তা কোনো জামাই খাইনি। ও কি খাইলেন ভাই, আমরা যা খেয়েছি তাই খাইয়েছেন না? সেটি বলা যাবে না ভাই। এটি বলে আস্তে আস্তে চলে আসলাম আমি। বাসায় আসার পর ঘুমিয়ে পড়লাম। আমাদের পরিবারের অভাব অনেকটা কমেছে, অনেকটা শান্তিতে এখন আমি ঘুমাতে পারি। নিজেকে এখন বড় ছেলে মনে হয় পরিবারের। যাই হোক, পরের দিন সকালে উঠে অফিসে যাওয়ার পর আরেকটা ঘটনা ঘটল। এখন আমি অফিসের কাজ বুঝি আর ভালো মতো কাজ করতে পারি। অফিসে যাওয়ার পর সিটে গিয়ে বসার সাথে সাথে পিয়ন এসে হাজির। স্যার আপনাকে ম্যাডাম ডাকে। ও হো চাচা, দেখুন ঘেমে গোসল করে ফেলেছি, এখনই আসলাম, ম্যাডামকে গিয়ে বলুন যেতে পারবো না, বিরক্তভাবে বললাম। কারণ এই গরমে বাসে করে আসা অনেক কষ্টকর, যারা আসে তারাই বোঝে। ওকে স্যার গিয়ে বলতেছি। হিনা থাক, যাচ্ছি। ওকে। আমার অবস্থা দেখে সুজাতা মিটমিট করে হাসছিল। হাসি আসে তাই না, বিপদে পড়েছে আমি, হাসি তো পাবেই আপনার। পাজিটাকে বিয়ে করেনি তাতেই এত প্যারা, বিয়ে করলে যেমন তেজপাতা আমার। আহারে কি দুঃখ। আহা, সুজাতা আমাকে ভেঙালো, কি পরিমাণ ফাজিল, মজা নিচ্ছে। ধুর, পৃথিবীর প্রত্যেকটা মেয়েই প্যারা দেয়। এই বলে আমি চলে আসলাম, আরো জোরে জোরে হেসে উঠল। আবার ফারাদ ফেরদৌস ভাইতে পার করে যাওয়ার সময়, ভাই তোমার তো চাঁদ কপাল, সুন্দরী ম্যাডাম বারবার তোমাকে ডাকে, এরকম যদি আমাকে ডাকত কেউ কতই না ভালো হতো। সকল হেসে উঠল। ধুর আপনারাও না, এই বলে ঘামের শরীর নিয়ে ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম আসবো? হ্যাঁ অবশ্যই। ম্যাডাম আমাকে ডেকেছেন? ফারিয়া আমার দিকে তাকিয়ে, এই কি অবস্থা তোমার, এত ঘেমেছো কেন? এই বলে সিট থেকে উঠে আমার কাছে আসলো। সমস্যা নেই বলুন আপনি। সমস্যা নেই বলে আমার সোনা পাখির এই অবস্থা, সমস্যা নেই মানে? এই বলে ফারিয়া তার ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছতে যাচ্ছিল। এই কি করছেন আপনি? বাধা দেবার চেষ্টা করবা তো কপালে কষ্ট আছে, চুপ। ফারিয়া তার ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। আপনি কি করছেন এগুলো, এসি ঠান্ডা হওয়াতে একটু পর এমনি ঠিক হয়ে যেত, চুপ। ধমক দিয়ে আমাকে চুপ করিয়ে দিল আর আমার ঘাম মুছে দিচ্ছে। আচ্ছা এখন বলুন তো আমাকে কেন ডেকেছেন? এমনি ডেকেছি তোমাকে দেখার জন্য। ম্যাডাম আপনি কি শুরু করেছেন এগুলো, প্লিজ এগুলো বন্ধ করুন। ওকে, আমাকে ভালোবাসো আর বিয়ে করো তাহলে করব বন্ধ। ম্যাডাম দেখুন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করছেন, এটি অফিস, অফিসে এগুলো কি শুরু করেছেন আপনি? আমার অফিস আমি বুঝবো, তোমাকে ভাবতে হবে না, রাজি হয়ে যাও সব কিছু আগের মতো চলবে। ধুর, এই বলে চলে আসছিলাম। এই শুনুন। জি বলুন। তোমার বাড়িতে কিছু লোক যাবে সন্ধ্যায়, তারা তোমাদের বাড়ি তৈরি করে দেবে, তোমরা যেভাবে বলবা তারা সেভাবেই তৈরি করে দেবে। হোয়াট? অবাক হবার কিছু নেই, টাকার টেনশন করবেন না, শুধু তোমার মন মতো বাড়ি তৈরি করবেন। ম্যাডাম আপনি কি মনে করেছেন সব কিছু আপনার কথা মতো চলবে? শুনুন, আমরা গরিব হতে পারি কিন্তু কারো দয়ার পাত্র হতে চাই না। বেশি কথা বলবা না, যা বলেছি তাই শুনবা। সরি ম্যাডাম, আমি পারবো না দয়ার পাত্র হতে, আপনার কাজ আমি ছেড়ে দিতে রাজি আছি কিন্তু কারো দয়ার পাত্র হতে আমি পারবো না। বুঝলাম,
তোমার সম্মানে বাদতেছে। ওকে, তোমার বেতন কত জানো? জি 40,000। ওকে, অফিস থেকে তোমাদের জন্য বাড়ি তৈরি করে দিচ্ছি, তবে মাসে মাসে তোমার বেতন থেকে কিছু টাকা করে অফিস থেকে কেটে রাখবে। আশা করি এখন তোমার কোনো আপত্তি থাকবে না। যদি এভাবে কেটে রাখেন তাহলে আমার কোনো সমস্যা নেই। ওকে, কেটে রাখা হবে, এখন আপনি আসুন। ওকে, ধন্যবাদ। আমি এই বলে বেরিয়ে আসলাম। আর এভাবেই আমাদের দিন চলতে লাগলো। ফারিয়ার মিষ্টি অত্যাচার, আমার খুব ভালো লাগছিল। কিন্তু ওকে যতই অপমান করি ও ততই মজা করে, যতই আমি কঠোর হই ফারিয়া ততই নরম হয়। আর এদিকে আমাদের সুন্দর একটি বাড়ি হয়ে গেল, বোনের এখন গোসল করতে সমস্যা হয় না। অনেক খুশি আমার বাবা মা বোন, ওদের মুখে সর্বদা এখন হাসি থাকে, যেগুলো আমি সবসময় দেখতে চেয়েছি। যাই হোক, আমাদের বাড়ি তৈরি সম্পূর্ণ কাজ শেষ হলে বাসা থেকে বাবা মা বিয়ের প্রেশার দিচ্ছিল, তাই আমি সব কিছু মা বোনকে খুলে পড়লাম। তারা তো ফারিয়াকে বউ করে ঘরে আনার জন্য পাগল হয়ে উঠেছে সব কিছু শোনার পর। তারপর আমি একটি প্ল্যান করি বাবা মা এবং ফারিয়ার বাবা মাকে নিয়ে। প্ল্যান অনুযায়ী আমি অফিসে গেলাম। অফিসে যাওয়ার পর প্রথমেই ফারিয়ার রুমে গেলাম। ম্যাডাম আসবো? সোনা আছো? কি ফাজিল, আমাকে সর্বদা সোনা বলে ডাকে। দাঁড়াও, তোমার খুশি আমি বের করছি। ম্যাডাম, আগামী বৃহস্পতিবার আমার বাড়িতে আপনার নিমন্ত্রণ থাকলো। এই বলে আমি ফারিয়ার হাতে একটি কার্ড ধরিয়ে দিলাম। কিসের ইনভাইট? আমার বিয়ে। হোয়াটস? ফারিয়ার হাত থেকে কার্ডটি পড়ে গেল। জি ম্যাডাম, আসবেন কিন্তু। কি বলছো তুমি এগুলো? ফারিয়া সিট থেকে উঠে বলল, ঠিকই বলছি, আসবেন ম্যাডাম। আসে এখন সবাইকে ইনভাইট করতে হবে, আপনাকেই প্রথম করলাম। আমি এই বলে রুমের বাইরে চলে আসলাম। রুমের বাইরে আসার পর ফারিয়া রুম থেকে বের হয়ে এসে আমাকে পেছন থেকে বলল, ওই দাঁড়া। ফারিয়া প্রচুর রেগে গিয়েছে, রাখলে রাখুক, আমার নরম হওয়া যাবে না। ফারিয়া আমার কাছে এসে আমার কলার ধরল, তারপর বলল, কুত্তা, তুই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি? আমি তোকে অন্য কারোর হতে দিব না। ফারাদ ভাইরা সকলে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। ম্যাডাম আপনি এগুলো কি করছেন? সকলে দেখছে তো, ছাড়ুন আমাকে। না, ছাড়ব না। তুই আগে বল, তুই আমাকে ছাড়া কাউকে বিয়ে করবি না? শুনুন, আমার জীবন, আমি যাকে ইচ্ছে বিয়ে করব, তাতে আপনার কি? কি বললে? ফারিয়া আমাকে ছেড়ে দিয়ে বলল, যা শুনেছেন তাই বলেছে, অনেক হয়েছে, আর না, আপনাকে আমার আর ভালো লাগে না, বিরক্তিকর লাগে। কি বললে? যা শুনছেন তাই বলছি, আমাকে প্লিজ আর বিরক্ত করবেন না। ওকে, ভালো থাকবেন, পারলে আমাকে ক্ষমা করে দেবেন, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ফারিয়া এই বলে কান্না করতে করতে অফিস থেকে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পর, ভাই আপনি এটি কি করলেন? ভাইয়া, আপনার কাছ থেকে এটা আশা করিনি। আরে শুনুন কাহিনীটা কি। আমি এই বলে সবাইকে সব কিছু খুলে বললাম। সব কিছু শোনার পর সকলে হাসতে লাগলো। ভাই বুদ্ধিটা সেই হয়েছে। আমরা সকলে মিলে হাসাহাসি করছিলাম, তখন আমার ফোনটা বেজে উঠল। ফারিয়ার মা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ আন্টি বলুন। বাবা তুমি কোথায়? আমি তো অফিসে। কেন, কি হয়েছে? বাবা, ফারিয়া তো কান্না করতে করতে বাসায় এসে ওর রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে ভাঙচুর করতেছে। কি বলেন? বাবা তুমি তাড়াতাড়ি আসো, ফারিয়া অনেক রাগী, যদি নিজের কিছু করে ফেলে। আচ্ছা আমি আসছি। আমি দ্রুত ফারিয়ার বাড়ির দিকে যেতে লাগলাম। আজ একটু বেশি করে ফেলেছি, ফারিয়া অনেক রাগী, পাগলিটা যদি নিজে কিছু ক্ষতি করে ফেলে। এসব ভাবতে ভাবতে দ্রুত ফারিয়ার বাসায় গেলাম। ফারিয়ার বাসায় যাওয়ার পর, আন্টি ফারিয়া কোথায়? বাবা তুমি এসেছো, এই যে দেখো, ও রুমের দরজা আটকে রুমের মধ্যে ভাঙচুর করতেছে। আমি ফারিয়ার রুমের কাছে যাওয়ার পর ফারিয়ার রুমের মধ্যে থেকে কান্না আর মাঝে মাঝে কিছু ভাঙার শব্দ আসছিল। আর আমি দেরি না করে ফারিয়াকে ডাক দিলাম, ফারিয়া। ভেতরে ফারিয়ার কান্নার শব্দ বন্ধ হয়ে গেল। ফারিয়া দরজা খোলো। রুমের মধ্যে থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না। কি হলো, দরজা খোলো বলছি। এরপর হঠাৎ ঠাস করে একটি শব্দ হলো, ফারিয়া দরজার উপর কিছু একটা ছুঁড়ে মারছে। বুঝতে পারলাম
আমার উপর প্রচুর রেগে গেছে, তাই আমি একটু নরম হয়ে পড়লাম। সোনা পাখি আমার, দরজাটা খোলো না প্লিজ। আমি আগে সোনা পাখি বলে ডাকতাম ভাড়িয়াকে, কোনো সার শব্দ নেই ভেতর থেকে। ও সোনা পাখি, দরজাটা খোলো না। কুত্তা তুই যাবি নাকি আমি তোকে খুন করব? আমি ওকে রাগিয়ে ওকে দিয়ে দরজা খোলার ব্যবস্থা করছি। না যাবো না, আমার সোনা ময়না পাখিকে না নিয়ে আমি কোথাও যাবো না। ওই একদম আমাকে সোনা ময়না বলে ডাকবি না, আমি কারোর কিছু হই না। তুই তোর হবু বউয়ের কাছে যা। ওর কাছেই তো যাবো, আগে একটু তোমার কাছে তো থাকি। এখন একটু দরজাটা খোলো পাখি। তুই আর একবার যদি আমাকে সোনা পাখি বলিস তাহলে তোর খবর আছে। একবার কেন, হাজারবার বলবো সোনা পাখি সোনা পাখি সোনা পাখি। আমি অনবরত বলেই যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে ফাড়িয়া দরজা খোলে, তারপর আমার গলাটা চেপে ধরলো। কি করছো, ছাড়ো, তোকে আজ মেরেই ফেলব। প্লিজ ছাড়ো, আমার কথা শোনো। না, তোর কোনো কথা আমি শুনবো না। আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি আর আমাকে এসে সোনা ময়না বলবি? তোর কত বড় সাহস, আজ তোকে আমি খুন করে ফেলবো। প্লিজ ছাড়ো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তো। হোক, তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি বুঝতে পারলাম এভাবে ভাড়িয়াকে শান্ত করতে পারবো না, তাই আমি হঠাৎ করে ভাড়িয়াকে জোর করে ছড়িয়ে ধরলাম আর ওকে উঁচু করে ফেললাম। ওই কি করছিস, ছাড় বলছি। কোনো ছাড়াছাড়ি নেই, আমি কোনো কথা না বলে ভাড়িয়াকে উঁচু করে রুমের মধ্যে নিয়ে আসলাম। ওই ছাড় বলছি, আমাকে তোর হবু বউয়ের কাছে যা। আমি ভাড়িয়াকে নিচে নামিয়ে দেওয়ালের সাথে ওকে চেপে ধরলাম। ওই একদম আমার কাছে আসবি না, ভালো হবে না কিন্তু। ফারিয়া ছাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি জোরে চেপে ধরে রেখে ওকে একটা কিস করলাম। ফারিয়া নিজে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি ওকে আরো শক্ত করে চেপে ধরলাম। কিছুক্ষণ থাকার পর ফারিয়াকে ছেড়ে দিলাম ছাড়া পাওয়ার সাথে সাথে। কুত্তা বিলাই হনুমান পানন হাতি, তোমাকে কিস। আমি কিছু না বলে ওর ঠোঁটকে আটকে দিলাম যাতে ও কিছু বলতে না পারে। চুপ থাকো, আমি যা বলছি তা মন দিয়ে শোনো। ফারিয়া চুপ থাকলো, আমি ওর ঠোঁটের উপর আঙুল রাখলাম। তোমাকে ছাড়া যদি আমার অন্য কাউকে বিয়ে করার ইচ্ছে থাকতো তাহলে আমি এতদিনে বাবা হয়ে যেতাম। ফারিয়া অবাক চোখে তাকিয়ে থাকলো। শোনো, তুমি কার্ডটা খুলে দেখতে পারতে কার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি তখন কার্ডটা খুলে ফারিয়াকে দেখালাম। ফারিয়া অবাক চোখে তাকিয়ে আছে কার্ডটির দিকে, কারণ কার্ডে আমার আর ফারিয়ার ছবি দিয়ে বিবাহের কার্ডটি তৈরি করা হয়েছে। কি দেখেছ তো, তোমার এই খারাপ অভ্যাসটা আমাকে পরিবর্তন করতে হবে। সব কিছু না দেখে তুমি রোগে আগুন হয়ে থাকো। তুমি তো আমাকে পরে কত কিছু বল সকলের সামনে, আমার কি খারাপ লাগে না? ঠিকই তো, ওর সাথে তো পরে আমি খারাপ ব্যবহার করেছি। আচ্ছা সরি, ভুল হয়ে গিয়েছে আমার। আমিও সরি। এখন নিচে চলো, আঙ্কেল আন্টি সবাই অপেক্ষা করছে। তুমি তো দেখো আমার হাত কি হয়েছে, এত জোরে কেউ ধরে? ফারিয়ার সাদা হাতটা দেখছি লাল হয়ে গেছে। পড়তেছে, এভাবে কেউ কিস করে শয়তান? কি করবে বলো, তুমি যে শান্ত হচ্ছিলে না তাই তো তোমাকে শান্ত করার জন্যই করলাম। তাই বলে এত জোরে ধরবা? আচ্ছা সরি, এখন তো চলো। চলো। তারপর আমি আর ফারিয়ার নিচে আসলাম। নিচে আসার পর দেখি আঙ্কেল আন্টি বসে আছে। আঙ্কেল আমাকে দেখে বলল, বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও, প্রথমে যদি তোমাকে আমি ফিরিয়ে না দিতাম তাহলে এত কিছু হতো না আর তোমাদের দুজনকে কষ্টও পেতে হতো না। ছি ছি, আপনি কি বলছেন এগুলো, যা হবার হয়ে গিয়েছে ওসব ভেবে কি হবে বলুন। শালা শ্বশুর বাংলা সিনেমার মতো ভিলেনের কাজ করে এসে এখন ক্ষমা চাচ্ছে, কথাটি মনে মনে বললাম। বাবা তুমি ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করো না। আচ্ছা আমি তাহলে আজকে আসি। বাবা। তারপর আমি চলে আসলাম এবং সময় মতো আমার আর ফারিয়ার বিয়ে হয়ে গেল। বিয়ের দিন ভাই বিয়ে তাহলে করেই ফেললেন। ভাইকে এতদিন ম্যাডাম অফিসে ক্লাস নিচ্ছে আর এখন ভাই ম্যাডামকে ক্লাস নেবে। আরে কি যে বলেন না আপনারা। ঠিক বলছে ভাই, যাও তুমি বিড়াল মারোগে আর আমরা এদিকে বড় বিড়াল মারি।
ফারাদ ভাই ভাবির দিকে তাকিয়ে বলল, তাই বড় বিড়াল মারার খুব শখ না? কিন্তু বিড়াল মারব? রুমে বিড়াল আসলো কোথার থেকে? কথাটা আমি মনে মনে বললাম, ছি ছি, বইয়ের সামনে বিড়াল মারব? যদি মারতে না পারি তাহলে তো লজ্জা শরমের ব্যাপার। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও কি আমাদের সাথে বড় বিড়াল মারবে নাকি? সকলে একসাথে হেসে উঠল। আমি তখন রুমের দিকে যেতে লাগলাম। রুমে যাওয়ার আগে বড় একটি বাস নিলাম, কারণ বিড়াল না মারতে পারলে বউয়ের সামনে ছোট হতে হবে। আমি বাস নিয়ে রুমে ঢুকে বাসটি পাশে রেখে রুমের দরজা বন্ধ করলাম। আর আমাকে দেখে ফারিয়া খাট থেকে নেমে এসে আমাকে সালাম করল। এই কি করছো? এটা সালাম করতে হবে না, আমার বুকে আসো। আমি ফারিয়াকে জড়িয়ে ধরলাম। ফারিয়াও কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। তারপর ফারিয়াকে বললাম, এখন চুপ করে দাঁড়াও। কেন? আমি আর কিছু না বলে বাসটি হাতে নিলাম আর লুঙ্গিয়ার কাছে পড়লাম। ফারিয়া বাস আর এসব দেখে ভয় পেয়ে পড়ল। এই তুমি বাস দিয়ে কি করবা? আরে তুমি ভয় পাচ্ছ কেন? তোমাকে মারবো না। তো কি করবা? চুপচাপ দেখতে থাকো। এই বলে আমি বাসটি হাতে নিয়ে খাটের নিচে সোফার পাশে সব জায়গায় বিড়াল খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম, কিন্তু কোনো বিড়ালকে দেখলাম না। এই তুমি কি খুঁজছো বলবা তো? আরে বলো না, ভাবি আসার সময় বললো বিড়াল মারতে হবে, কিন্তু বিড়াল তো নেই রুমের মধ্যে, তাহলে কি মারবো আমি? হায় আল্লাহ! এই বলে মাথায় হাত দিয়ে ফারিয়া খাটে বসল। কি হলো, তুমি বসে পড়লে কেন? আমি বাসটি রেখে ফারিয়ার কাছে গেলাম। ফারিয়া মাথায় হাত দিয়ে বসে আছে। কি হলো তোমার, বিড়াল কি তুমি মেরে ফেলেছ? বিড়াল তো আমার মারার কথা না, তবে আজ এখন আমি বিড়াল মারবো। আমার কলার ধরে বলল, তুমি রেগে যাচ্ছ, ওকে মারতে হবে না, আমি মারবো। ওয়েট, আমি ভাবির কাছে গিয়ে বলি রুমে কোনো বিড়াল নেই। চুপ! ফারিয়া রেগে আমাকে বিছানায় ছুড়ে দিল। তারপর কলারটা ধরে, এই তুমি আমার সাথে এমন করছো কেন? তো কি করবো, বিড়াল মারা বোঝো না, তাহলে তো আমাকে বোঝাতে হবে কিভাবে বিড়াল মারতে হয়। আমাকে একটু খুলে বলবে বিড়াল মারাটা আসলে কি? খুলে বলবো না, বিড়াল কিভাবে মারতে হয় দেখিয়ে দিচ্ছি। এরপর আর কি, ফারিয়া আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তখন আমি বুঝতে পারলাম বাসের ঘরে বিড়াল মারার কাহিনীটা কি। সকালে ঘুম ভাঙার পর দেখি বউ আমার ভেজা চুলে আয়নার সামনে বসে আছে। আমার ঘুম ভাঙা দেখে ফারিয়া বলল, কি জানা, বিড়াল মারা কি শিখেছ নাকি আমাকে আবার শিখে দিতে হবে? শিখেছে মানে অনেক ভালো করে শিখেছে। আসো এখন আরেকবার বিড়ালটা মারি। না না, কোনো দরকার নেই, সময় মতো দেখা যাবে। কি করো? তা তো দেখতেই পারবা। তবে তবে কি? আমার পাঠক পাঠিকারা তো বিড়াল মারা কাহিনী তো জানলোই না, বিড়াল কিভাবে মারতে হয় সেটি তোমাকে জানতে হবে না, ইতিহাসের বইটি পড়লে তার জানতে পারবে। ইতিহাসের বই কোথায় পাবে? সেটি তোমার পাঠক পাঠিকারাই বিয়ে করলে পাবে, তার আগে পাবে না। হো হো, তাহলে তো পাঠক পাঠিকাদের তাড়াতাড়ি বিয়ে করতে বলি। বলো। শুনুন, আমার সকল ভালোবাসার পাঠক পাঠিকারা দ্রুত বিয়ে করে ফেলুন, তারপর বিড়াল মারার কাহিনীটা জানতে পারবেন। কি করবেন তো বিয়ে? আর আমাকে দাওয়াত দেবেন, হুম? তারপর আপনাদের কাছ থেকে বিড়াল মারার কাহিনী শুনে আমি বাস্তবে বিয়ে করব। তুমি হাসছো কেন? আমি বিছানা থেকে উঠে গিয়ে ফারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করছো, ছাড়ো, তোমার সকল পাঠক পাঠিকারা দেখছে তো। ওহো তাই তো, আমার লক্ষ্মী ভিউয়ার্সরা চোখটা একটু বন্ধ করুন তো, আমি একটু আমার বউটাকে আদর করে দিই। মা এসে যাবে, ছাড়ো। তোমার মিষ্টি ঠোঁটের ছোঁয়া না নিলে দিনটা ভালো যাবে না। আমি এই বলে ফাড়ের গোলাপি ঠোঁট দুটো আবদ্ধ করে ফেললাম। যা, তুমি না অনেক দুষ্টু, সকলে তো দেখে ফেললো। ফাড়িয়া আমার বুকে মাথা লুকিয়ে, আরে দেখেনি কেউ, সকলের চোখ বন্ধ। অনেকেই করেনি। তাই না, করলো, একটু দেখলে কিচ্ছু হয় না। ফাড়িয়া কিছু না বলে আমার বুকে মাথা রাখলো। শোনো। কি? ভালোবাসি খুব। কাকে? তোমাকে। আমিও। কি? ভালোবাসি। কাকে? এই পাগলকে। আই লাভ ইউ পাগলি।